লেভেল আপ করতে হবে আপনাকে। লেভেল আপ আপু মানে কালকে হচ্ছে জি আপু, হচ্ছে একটা ভিডিওতে আমি দেখলাম, একজন হচ্ছে মানে ইনস্টাগ্রামে গিগে একজন হচ্ছে একটা গানের যে টুন থাকে না, ওই টুনটা দিয়ে দিছে, তো ওটা কপিরাইট হয় নাই কেন? ওই গানের যে টোনটা দিয়েছে ওই টোনটা যেখান থেকে সে নিয়েছে সেটা হয়তো ফ্রি মিউজিক থেকে নিয়েছে, দ্যাটস ওয়াই কপিরাইট হয়নি। না আপু ওই সাউন্ডটা খুব মানে কমন একটা সাউন্ড, আমি আপনাকে যদি পারি ওই গিগটা দেখাবো আর কি, খুব কমন একটা সাউন্ড। আপু কমন সাউন্ড হলেই তো কপিরাইট। না আচ্ছা কমন আপু সাউন্ড হলে কপিরাইট না, ওই সাউন্ডের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আছে, আপনারা হ্যাঁ যতই বলেন হুবহু থাকবে, হুবহু থাকবে না। ইনস্ট্যান্ট ফাইবার আপনাকে হচ্ছে ফ্ল্যাগ দিয়ে দিবে, ফ্ল্যাগ ইনস্ট্যান্ট দিবে। আপনাকে ফ্ল্যাগ দিবে। আর আপু কয়েকটা ফ্রি সাইট থেকে আপনার টুনগুলা কপি করা যায়, ডাউনলোড করা যায়, তারপর পিকচার ভিডিও ওগুলো ডাউনলোড করা যায়, হ্যাঁ এটা এগুলো হচ্ছে কপিরাইট, কপিরাইট ফ্রি, কপিরাইট ফ্রি, কপিরাইট কপিরাইট ফ্রি। ফ্রি, হ্যাঁ কপিরাইট ফ্রি। যে জায়গাগুলি ওই জায়গাগুলি থেকে যদি আপনি ডাউনলোড করে দিয়ে থাকেন তাহলে আর তাহলে প্রবলেম হবে হবে। হবে না। আপনি কিছু ওরকম একটা নাম বলেন না একটু, পিকজেল.com একটা আছে ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ছবি আছে, ভিডিও আছে, না স্যার অডিও আছে, সবই আছে। সবই স্যার। এটা কে লুবনা আপু বলছেন? হ্যাঁ আচ্ছা আমি আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা পাঠাচ্ছি। আপনি আচ্ছা ভাই আপনার দিন। ম্যাসেজটা গ্রুপে পাঠিয়ে দেন। মুসা ভাইয়া আপনি স্টার্ট করে দেন, আজকে একটু ছোট করবেন যাতে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে ভাইয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال بل لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسن وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ওকে ভাইয়া, ما এটা شاء الله. হচ্ছে, এটা দেয়ার কারণ হচ্ছে আপনাদের দেখেন এতক্ষণ যাদের মন অস্থির থাকবে একটু হলো কোরআন শরীফের তেলাওয়াত শুনলে আমাদের মনটা একটু ঠান্ডা থাকে, ওই জন্য। আচ্ছা লাইভটা একটু দেখে আসেন যে আমাদের লাইভটা স্টার্ট হয়েছে কিনা, কারণ এর আগে দুবার লাইভটা আমাদের প্রবলেম করেছিল, আমি লাইভটা স্টার্ট করতে পারিনি। এখন যদিও স্টার্ট করেছি একটু দেখে নেন, যদি হয়ে যায় তাহলে আপনারা হচ্ছেন লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে? আর আমাদের আজকের বেসিক, আমরা কালকে হচ্ছে কিওয়ার্ড দেখেছিলাম, কিওয়ার্ডের আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে একটা শব্দ বের করতে হয়, কিওয়ার্ড জিনিসটা কি সেই জিনিসটা দেখেছি। তাই তো অনেকেরই প্রবলেম হয়েছিল যে আপু আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারছি না, বা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলে ডিরেক্টলি আমাদেরকে ক্যাম্পেইনে নিয়ে যাচ্ছে, এই প্রবলেমটা হয়েছে আপনাদের। আরেকটা প্রবলেম যেটা, সরি আরেকটা যেটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখা, আমি আপনাদেরকে দেখাইনি সেটা, কি বলে যেন, গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস কিভাবে বের করতে হয়।
আজকে আমরা গুগল ট্রেন্ডসটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। সেটা দেখার পরে আমরা দেখব হচ্ছে বায়ারের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, বায়ারকে যে অফার লেটারটা দিতে হয় ওই অফার লেটারটা কিভাবে দিতে হবে, কি বায়ারকে বলা যাবে কি বলা যাবে না, কোন অফার দিব কিভাবে অফার দিব এবং কি বলবো, কি বললে বায়ার আমার মানে এই যে আমরা 50-60টা অফার সেন্ড হয় একটা রিকোয়েস্টে, 50-60টা অফার সেন্ড হওয়ার পরেও কি করলে আমার অফারটা বায়ারের চোখে পড়বে, বায়ার আমাকে অ্যাটলিস্ট নক করবে। ট্রাই করবেন, আপনাদের ফার্স্ট কাজ থাকবে, ট্রাই করতে হবে যাতে বায়ার অ্যাটলিস্ট কাজ না দেখ আপনাকে এসে ইনবক্সে যাতে নক করে। কারণ ফাইবারে আমাদের মেসেঞ্জারের মতোই আরেকটা ইনবক্স আছে, যেটা আমরা ফেসবুকে মেসেঞ্জার হিসেবে ইউজ করি, ফাইবারে ওরকম একটা ইনবক্স মানে মেসেঞ্জার সিস্টেম আছে বায়ার যেখানে আপনার সাথে কমিউনিকেট করবে। সো অলওয়েজ ট্রাই করবেন কাজ না পান অ্যাটলিস্ট বায়ার আপনার অফার লেটারটা দেখে যাতে আপনার ইয়ে করে, আপনাকে অ্যাটলিস্ট নক করে, তার কিউরিয়াসিটি থেকে জানার জন্য হলো সে যাতে আপনাকে নক করে। ঠিক আছে, আচ্ছা আপু, আমার সাথে কেউ, জি আপু, জি আপু বলেন না আপু। আচ্ছা আপু বলছি, আচ্ছা আপু, আচ্ছা আমার সাথে কেউ একজন স্ক্রিনটা একটু শেয়ার করে দেন সবাই ভালো। হ্যাঁ করেন রাশেদ ভাই, সবাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ? না আপু, আপু ভালো হয়েছে। আমাদের যেতে প্রবলেম হয়, কেন প্রবলেম হয় সেটা হচ্ছে, হ্যাঁ একটু হোল্ড করবেন, আমি এক এক জায়গায় মার্ক করব, ওই জায়গাগুলিতে আপনারা সবাই যাদের প্রবলেম হচ্ছিল তারা একটু দেখে নেবেন যে কেন কোথায় প্রবলেম হয়েছিল, কোথায় মিস হয়েছে। কারণ আপনারা যখন করেছিলেন সেই করার অপশনটুকুর মানে করার সময় স্টেপ ওয়াইজ আমি তো আর দেখতে পাইনি, সো আমি দেখাচ্ছি এখন যেই জায়গাগুলি, এই জায়গাগুলি একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। যখনই আমরা কিওয়ার্ড প্ল্যানারে গুগলের যেটা গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে কিওয়ার্ড এর জন্য বেস্ট। কারণ অন্য যত সাইটগুলি আর অন্য যত টুলগুলি আমি আপনাদেরকে বলেছি, কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড জেনারেটর, এইগুলি কিন্তু বেসিক মানে এরা কিন্তু এই কিওয়ার্ড গুলি নিয়েছেই হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার থেকে, গুগল থেকে। এবং গুগলের রেজাল্ট অলওয়েজ অথেন্টিক হয় এবং বেটার রেজাল্ট আসে, যেটা হচ্ছে আপনার 100% অ্যাকুরেট বলতে পারে। মানে আমাদের তো ইন্টারনেটের জায়গায় সবকিছু একদম অ্যাকুরেসি থাকে না, কিন্তু এটাকে আমরা অ্যাকুরেট বলতে পারি যে মোটামুটি যদি অন্যগুলি 90% হয় এটা আমরা এটাকে আমরা 100% বলতে পারি। ঠিক আছে, তো কিওয়ার্ড প্ল্যানারের জন্য ফার্স্টে হচ্ছে আপনার যখন এই জায়গার মেইল আপনাদের ব্রাউজারের এই জায়গায় দেখেন আমি মার্ক করেছি, দেখতে পাচ্ছেন ব্রাউজারের জায়গায় যখন কোনো অ্যাড্রেস মেইল অ্যাড্রেস লগইন করা থাকবে না তখন আপনি কিওয়ার্ড প্ল্যানারে ঢুকতে পারবেন না। আর কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগল অ্যাডস একটা পার্ট, গুগল অ্যাডস এর একটা অংশ। যেমন আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমার বডির একটা অংশ, ওরকম কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগলের অ্যাডের গুগল অ্যাডের একটা অংশ। গুগল অ্যাড কি? গুগল অ্যাড হচ্ছে আমরা যখন যে কোনো ওয়েবসাইটের উপরে বা ইউটিউবের উপরে, এই যে আমরা বলি ইউটিউবাররা আর্ন করে, এই আর্নিং এর মাধ্যমেই হচ্ছে এই গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর মাধ্যমে ওইগুলির উপরে যখন অ্যাড রান করানো হয় বা অ্যাড ক্যাম্পেইন করানো হয় তখন হচ্ছে তারা এটার একটা পার্সেন্টেজ পায়। তো এই গুগল অ্যাডস এ গিয়ে আমরা যখন এখন কিওয়ার্ড এর কাজ করবো, আমাদের প্রয়োজন নাই ক্যাম্পেইন অ্যাকাউন্ট, আমাদের প্রয়োজন নাই এটাতে সাইন ইন করার, এই গুগল অ্যাডস এ সাইন ইন এর প্রয়োজন নাই কিন্তু আমাদের। আমি কিন্তু বারবার বলছি গুগল অ্যাডস এ সাইন ইন এর প্রয়োজন নাই, কিন্তু এখানে সাইন ইন এর প্রয়োজন আছে। এই গুগল অ্যাডস এ যখন যাবো, অ্যাডস এ যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ads.google.com, অনেক সময় ওয়েবসাইট এর কারণে সরি ব্রাউজার এর কারণে বা অনেক সময় সার্ভারের কারণে দেখা যায় সাইটটা ডাউন হয়ে থাকে বা তখন ইনস্ট্যান্ট ঢুকতে পারছেন না, একটু প্রবলেম হয়। ট্রাই করবেন রিফ্রেশ করে, অফ করে, আবার অন করে, তারপরে এখানে আসার জন্য ads.google.com এ গেলে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এই ইন্টারফেসে যাওয়ার পরে এখানে স্টার্ট নাও, এই যে দেখেন স্টার্ট নাও এখানে একটা আছে, আর রাশেদ একটু স্ক্রল করে নিচেও একটা আছে, হ্যাঁ নিচেও একটা আছে, আপনি চাইলে এখানেও স্টার্ট নাও দিতে পারেন, চাইলে আমি তো আমার নিজের কার্সরই দেখি না, আপনি চাইলে এখানকারও স্টার্ট নাও দিতে পারেন, যে কোনো একটা জায়গার স্টার্ট নাও আপনি দিয়ে দিলেই হয়ে যাবে। স্টার্ট নাও তে দেন রাশেদ,
স্টার্ট নাম আমি দিছিলাম, এরপরে ওই যে কোশ্চেন কতগুলো আসে, কোশ্চেন কতগুলো কোশ্চেন আসবে না, এরপরে আসবে, দেখেন ওকে কোথায় নিয়ে আসতেছে। কারণ ও গতকাল ট্রাই করেছিল, আমরা এই প্রসেসগুলি শেষ করেছিলাম। এখন এখানে প্রবলেম হচ্ছে, একটা অ্যাডসের, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট যখন আমরা যাই, ইনস্ট্যান্ট আমাদের এই জায়গায় এই যে সেটিংস এন্ড টুলটা আসে না, সেটিং এন্ড টুলস আসে না, না আসে না, সেটিং এন্ড টুলসটা আসে না, এটা আসতে না। আমরা একবার গিয়েছি তখন পেয়েছি, প্রথমবার যখন এসেছি তখন আমরা পেয়েছি না, এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের, এই ইন্টারফেসটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের। ভাইয়া এই যে ওভারভিউতে যান, এখানে ওভারভিউ আছে, দেখেন আমি যেখানে মার্ক করেছি, পেয়েছেন? হোল্ড অন, একটু স্ক্রল করেন তো রাশেদ। আমরা কি গুগল গুগল আপু নিচে দিয়ে যাচ্ছে না, শেষ তো। সাজ্জাদ আপনার কোশ্চেনটা আমি পড়ে নিচ্ছি, ভাইয়া এই সেটিংসে যান। এই প্রবলেমটা অনেকেরই গুগল অ্যাড অ্যাকাউন্টে, গুগলের অ্যাড এর জায়গায় গেলে হয়। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখলে দেখবেন আপনার এই জায়গাটা চলে আসছে। রাশেদের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখতে হবে রাশেদ, অথবা আপনি যদি এই জায়গায় যে এন দিয়ে যে জায়গাটা, এই জায়গায় নিউ আরেকটা জিমেইল লগইন করেন, তখন আসবে, তখন আসবে, তখন আসবে। আমি আমি টুলসে এসেছিলাম আপু, আমি আমি যখন ওপেন করছি আমি তখন ওই আপনার গতকালকে ভিডিওটা দেখে দেখে করছি, তখন তখন আমি করতে পারছি। জি আপু আমারও সেম প্রবলেম হয়েছিল, আমি পারতেছিলাম না, পরে আমি লাইভটা আবার দেখছি তখন পারছি, কিন্তু পরবর্তীতে যখন লগইন করছি আর ওই ওই একই নিয়ম আর আসে না। হ্যাঁ তখন ডাইরেক্ট এটা চলে আসে, ডাইরেক্ট চলে আসে, এটা চলে আসে, কারণ এটা তো একটা গুগল অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে ফ্রি তে কাজ করতে গেলে একটু ঝামেলা হবে। সো অলওয়েজ ট্রাই করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা যখন আসবে ওটাকে বুকমার্ক করে রেখে দিতে, তাহলে আর আপনাদের বারবার মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে না। কিন্তু আমার কিন্তু এই কাজটা এখনো করতে হয় না, আমি যদি এখনো ঢুকি আমি কিন্তু একই, ও সরি আমার এখানে অনেকগুলি জিমেইল অ্যাড্রেস, দাঁড়ান একটা মিনিট ভাইয়া। হ্যাঁ জি আপু, আমি আপনাদের সাথে যদি দেখাই আমার গুগল কিওয়ার্ড প্ল্যানারের, যদিও আমার পিসি এর মতই স্লো হয়ে থাকে। আচ্ছা রাশেদ একটা সেকেন্ড একটু অফ করবেন, আমি স্ক্রিনটা দিই, দেখি তো আসলে কি ঝামেলা আপনাদেরও কেন এটা হচ্ছে। আমার তো একই জিমেইল দিয়ে আমি অলওয়েজ যাচ্ছি, আমার তো কোথাও প্রবলেম হয় না কখনো। আপু আমার হয় নাই গতকালকের পর থেকে, আর হয় নাই প্রবলেম। রাশেদ ভাই কি টুলসে যেতে পারতেছে না? রাশেদের টুলস আছে, টুলসে গেলে আপনার কিওয়ার্ড প্ল্যানারটা আসে না। আমার আরেকটা অন্য একটা জিমেইল দিয়ে লগইন করতে পারবো হয়তো বা তখন। আচ্ছা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমারও সেম আপনার মতো, এটা হতে একটু সময় নেয়, অনেকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট হয়ে যায় অনেকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট হয় না, এইটার কারণেই হচ্ছে ঝামেলাটা হয়। এই টুলস এন্ড আমরা এর পরবর্তীতে যে দেখেন আমার কিন্তু এই মেইল অ্যাড্রেসটা, আমার এই যে এই মেইল অ্যাড্রেসটা আমার সমস্ত জায়গায় হচ্ছে এই সিকিউরিটির জন্য লগইন করা থাকে, যে টুলস এন্ড সেটিংস এ আমি অলওয়েজ যাচ্ছি, আমি কিওয়ার্ড তো এভাবে বের করছি। এটা প্রবলেম হয় হচ্ছে নতুন যখন কাজ করবেন গুগল অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাড অ্যাকাউন্টে, প্রথমবার টুলস এন্ড সেটিংসটা আছে, পরবর্তীতে টুলস এন্ড সেটিংসটা আসতে একটু প্রবলেম করে এবং একটু সময়ের পরে আবার এটা আবার নর্মাল হয়ে যায়, তখন টুলস এন্ড সেটিংসটা চলে আসে। এটা 48 আওয়ার ওইরকম কিছু একটা টাইম লিমিটেশন থাকে ওদের, বুঝতে পেরেছেন? হ্যাঁ
আবার আরেকটা হবে যদি আপনি এই যে কিওয়ার্ড প্ল্যানারটাকে, এই কিওয়ার্ড প্ল্যানার ধরেন এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানার না, আমরা কিওয়ার্ড প্ল্যানারে ঢুকে আমরা এটাকে যদি বুকমার্ক করে রাখি তাহলে আবার আমাদের ওই প্রবলেমটা হয় না। বুঝতে পেরেছেন? জি আপু। এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলে আপনাদের যাদের যে প্রবলেমটা হয়েছে, কে যেন কার জন্য, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে আপনারা ইয়ে করেছেন, আপনাদের কি যেন বলে এটা ক্যাম্পেইন চলে গেছে, ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, আমি নিষেধ করেছিলাম না করার জন্য, না করি নাই। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডে গেলেই হচ্ছে কিওয়ার্ডের জায়গাটা চলে আসবে। আমরা তো কিওয়ার্ডের এই জায়গাটা নিয়ে কারো কোনো প্রবলেম যাবো আসতে পারি না, বা কিছু একটা কারো একদমই হচ্ছে না, লাইভ দেখে ট্রাই করে আমার কথা শুনেও হচ্ছে না, এরকম কেউ আছেন? না হলে আমরা গুগল ট্রেন্ডসটা একটু চেক করে নেব, না হলে গুগল ট্রেন্ডসটা আমি চেক করে নেব, কারণ আমার অলওয়েজ আমি এই অ্যাকাউন্টটা দিয়েই আসি। আমার যে অ্যাকাউন্টটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই জিমেইলটা দিয়েই আমার সমস্ত, আমার পিসি, আমার মোবাইল, সমস্ত জায়গায় ব্রাউজিং এ এই ব্রাউজারে আমার এই জিমেইলটা সেভ করা। ব্রাউজারে এই জিমেইল সেভ করা থাকার কারণে আমার অলওয়েজ গুগল অ্যাডস এ আসতে হয় যখন আমি কিওয়ার্ডের কাজ করি, আমার এই জায়গায় চলে আসে। জি বলছিলাম কালকে যখন আপনি দেখাচ্ছিলেন তখন আমি সাথে সাথে একটু করে ট্রাই করতেছিলাম আর কি, তো তখন কি হয়েছে মানে উল্টা পাল্টা আরেকটাতে গেছি, এখন ওইটাকে ইন্টারফেস দেখাচ্ছে আর কি। দেখান আমাকে, আমার সাথে একটু শেয়ার করেন তাহলে আমি স্টপ করি, আমার সাথে শেয়ার না করলে তো আমি আসলে সলভ দিতে পারবো না এভাবে হচ্ছে কি আসছে ইন্টারফেস, সেটা না দেখলে তো আমি বলতে পারবো না। বুঝতে পেরেছেন? আমাকে সেটা দেখতে হবে। গুগল অ্যাডস না, এখান থেকে না, এই যে এখানে ইউআরএল এ যান, ইউআরএল এ যান, এই যে এখানে দাঁড়ান দাঁড়ান, ইউআরএল এ যান না ভাইয়া, দাঁড়ান আপনাদেরকে আমি বলি ক্রোম সার্চ বার, আমি বলি গুগল সার্চ বার, কথাটা এটা বলি না? জি আপু। অলওয়েজ ads.google.com আপনার ক্রোম সার্চ বারে দিতে হয়। এই যে এখন যে জায়গাটা আমি মার্ক করছি, করেছি, দেখেন মার্কটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু। এই মার্কের জায়গাটাকে বলা হয় ক্রোম সার্চ বার, ক্রোম সার্চ বার। আর এখানে এই যে সার্চের রেজাল্ট গুলি আসছে এটাকে বলা হয় সিমেন্টিক সার্চ রেজাল্ট, সিমেন্টিক সার্চ রেজাল্ট। এই যে আসছে রেজাল্ট গুলি এটা হচ্ছে সিমেন্টিক সার্চ রেজাল্ট, এখানে যতগুলি আসছে প্রত্যেকটাই আপনার একটা করে রেজাল্ট, এবং এই টোটাল কি বলবো টোটাল যে ইন্টারফেসটা দেখা যায় বা এই রেজাল্টটা আসে এই টোটালটাকে আমরা সিমেন্টিক সার্চ রেজাল্ট বলি। আর আপনি যখন সার্চ করছেন, আপনি যখন হাসনাত, আপনি যখন সার্চ করছেন, আপনি এই যে এখানে সার্চ করছেন, এইটা গুগল সার্চ বার, এটা ক্রোম সার্চ বার না। ads.google.com বা আমি এখন থেকে যা বলবো, আমি কখনো বলবো যে এটা আপনার ক্রোম সার্চ বারে সার্চ করতে হয়, কখনো বলি গুগল সার্চ বারে সার্চ করতে হয়। যেটা ক্রোমের সেটা গুগলে সার্চ করলে আপনি পাবেন না, এটা ক্রোম সার্চ বারে দিতে হবে। ads.google.com অলওয়েজ আমাদের ক্রোম সার্চ বারে দিতে হবে। দেন এখানে ads.ads.google.com একটা স্পেস পড়ে গেছে আসবো গুগলের পর, গুগলের আগে, গুগলের আগে স্পেস দিয়ে দিছে তো। আপনাদের এগুলো চোখ না আর কিছু, আমি তো নিজেও দেখি না, সিরিয়াসলি ভাই আমি নিজেও দেখি না। এন্টার দেন, এন্টার দেন, আসছে? নেক্সট ব্যাকে যান, নিচের দিকে যাবো, সুইচ টু এক্সপার্ট, হ্যাঁ সুইচ টু এক্সপার্ট মোড, সরি সরি সুইচ টু এক্সপার্ট মোড।
নিচে এই যে create an account without campaign ভাইয়া হোল্ড অন কন্টিনিউ এর উপরে এই যে কন্টিনিউ এর উপরে এখন এখানে নো সাবমিট এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে দেখান হে ওর সেটিংসে নাও আগে ট্রাই করেছি মেবি এটা দিয়ে এই সেটিং তো আসছে হ্যাঁ সেটিং এন্ড টুলস আসবে দেন সেটিংস এটা বিলিং এ সুইচ টু এক্সপার্ট মোডে যান ভাই সুইচ টু এক্সপার্ট মোড আসছিল তো সুইচ টু এক্সপার্ট মোড ক্লিক করেন সেটিংস এ ওই নিচে ট্যাগ দাও হ্যাঁ দেন এখানে এক্সপার্ট মোড সুইচ টু এই যে এখন আসছে টুলস এন্ড সেটিং হ্যাঁ এখানে ক্লিক করলে আসবে ওই সে কিওয়ার্ড প্ল্যানার রাশেদ আপনার সেটিংস এ ক্লিক করে দেখেন তো এই যে সুইচ টু এক্সপার্ট মোডটা আসে কিনা কেটে দেন ডিসকভার নিউ কিওয়ার্ড হ্যাঁ এখান থেকে কিওয়ার্ড ধরে আপনাকে বের করতে হবে হাসনাত স্ক্রিনটা বন্ধ করি রাশেদ আমাদের দেখাচ্ছিল রাশেদকে দিয়ে আমরা শেষ করি কারণ রাশেদের কাছে আগের দিনের ফাইলটা আছে রাশেদ আপনি স্ক্রিনটা শেয়ার করবেন ভাই আচ্ছা হাসনাত ছাড়া আর কারো প্রবলেম ছিল জি শুভাশিস বলেন ভাইয়া আপা এটা ঠিক করছি আগে ছিল কোথা ছিল এরকমই ছিল আর কি এখন দেখে দেখে করছি হাসনাত ভাই করছে সেটা আচ্ছা আপনারা হচ্ছেন ইয়ে করেন তাহলে রাশেদ আপু আমার এখন আসছে এটা এখন কোনটা আসছে আপু এই নিউ ক্যাম্পেইনটা আসছে আবার বুঝিনি একজন বলেন ভাইয়া হ্যালো আপু জি জি এই যে যেমন আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এস্থেটিক তো এটা আসছে ওয়ান মানে এটা মান্থলি এভারেজ মান্থলি সার্চ আসছে 1K থেকে 10K আর কম্পিটিশন আমাদের অলওয়েজ নিতে হবে 100 টু 1K কম্পিটিশন লো আচ্ছা হ্যাঁ এটা টুলসে ক্লিক করুন তো এই আপু এই মানে যে কিওয়ার্ডটা নিছি তো ওইটা হচ্ছে 1 থেকে 10K তো আর কম্পিটিশন আসছে 2 লো কিওয়ার্ড প্ল্যানে ক্লিক করুন একটা মিনিট একটা এই যে কিওয়ার্ড প্ল্যানার চলে আসছে তোর টুলসে গতকাল ছিল না তো চলে আসছে আছে তো হ্যাঁ এই যে কিওয়ার্ড প্ল্যানার জান একটা মিনিট ভাই একজন কথা বলেন কারণ একসাথে আমি তো একটা মানুষ একসাথে যখন বলেন আমি হেডফোনে না আমার মাথা গরম হয়ে থাকে তখন জি বলেন হাসনাত এখন বলেন আমি হাসনাত বলেছি আমরা 1K থেকে 10K দেখবো না আমরা দেখবো 100 to 1K সার্চ ভলিউম আমাকে 100 টু 1K এবং কম্পিটিশন অলওয়েজ লো থাকতে হবে জি আপু
এখন তো মনে হয় না কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কারো কোথাও প্রবলেম আছে। আমার এখন ওই যে ক্যাম্পেইনের আসছে এখনো মোবাইলে ভাইছে। ভাইয়া আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমার সাথে? পারবো। তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখান ভাইয়া। আপনি তো মেবি মোবাইল থেকে তাই না ভাইয়া? জি আপু। হ্যাঁ আপনি স্ক্রিন রাষ্ট্র একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি তুষারের এটা একটু দেখে নেই। ভাইয়া স্ক্রিন শেয়ার করে দেখেন, আপনি জুমের স্ক্রিনে যান, জুমটা যেখানে সেখানে গেলে যেখানে আপনি আমাদের পিসির স্ক্রিন দেখতে পাচ্ছেন ওখানে মিডলে দেখেন শেয়ার বলে একটা অপশন আছে, শেয়ারে বাটনটাতে ক্লিক করলে আপনার পার্টিকুলি অপশন আসবে, সেখানে স্ক্রিন দেন, স্ক্রিন দেন, স্ক্রিন স্টার্ট নাও দিও। হ্যাঁ একটা মিনিট, মানুষের একটা লিমিট থাকে অসভ্যতার। তুষার এসছে ভাই, আপনার স্ক্রিনে হচ্ছে আপনি ক্রোমে যান, যেখান থেকে দেখছিলেন ওখানে যান, এটা দেখুন জুমের স্ক্রিন দেখছি আমরা, আপনি ক্রোমে যাবেন। এই যে আপু এটা আসছিল ভাইয়া, একটু একটু জুম করতে হবে, আমি তো দেখতে পাই না। আপনি এটা ইয়ে করেন, সুইচ টু সরি ডেস্কটপ ভিউতে নেন। আপনি এইটা সিলেক্ট করেছেন কেন, এই যে কল গেট গেট নিউ গেট কলের এই জায়গাটা যান দেখি ভাইয়া। আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করেন, নতুন আরেকটা ট্যাব নেন, এখন লিখেন ads.google.com। ভাইয়া আপনি www না ভাইয়া ads.google.com ক্লিক করেন। ভাইয়া এটা ডেস্কটপ ভিউ দেন নাই, আপনি যখনই নতুন ট্যাব অন করেন ডেস্কটপ ভিউ দিতে হয়, ডেস্কটপ ভিউ দেন। এখন হোল্ড করেন, আপনার এটা আসার কারণ হচ্ছে আপনার এই যে দেখেন যেখানে লক বাটনটা দেখতে পাচ্ছেন, লক ইউআরএলটা যেখানে কোনটা সাইন ইন, না 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 না, এই যে google.com সার্চ ক্লায়েন্ট এই যে একটা জায়গা দেখা যাচ্ছে google.com উপরে উপরে ভাইয়া উপরে ইউআরএল ইউআরএলটা দেখেন। হ্যাঁ 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 জি আপু, ওই ইউআরএল জায়গায় ক্লিক করেন, ওই ইউআরএল এ ক্লিক করেন এই জায়গার। হ্যাঁ এই ইউআরএল এ সমস্ত জিনিসগুলি মুছে ads.com ads.google.com লিখেন। এখন সার্চ দেন, এই যে দেখছেন, হ্যাঁ স্টার্ট নাও দেন, কারণ এতক্ষণ আপনি গুগলে সার্চ করছিলেন, ওই ইয়ার সার্চ বারে সার্চ করছিলেন না, ক্রোম সার্চ বারে। হ্যাঁ ভাইয়া এখন দেন স্টার্ট নিউ, স্টার্ট নিউ দিয়েছেন? হ্যাঁ আপু। তারপরে তো আসে না, আসতেছে, দাঁড়ান।
ভাইয়া একটু জুম জুমটাকে ছোট করেন তো, দেখেন তো নিচে আসছে কিনা, সুইচ টু এক্সপার্ট মোড, না পার ছোট হচ্ছে না। আচ্ছা ভাই তাহলে একটু জুম করেন, লেখাটা কি আসছে আমি না দেখলে বুঝবো না, কারণ আমি মোবাইল থেকে যখন করি আমার তো এই প্রবলেম হয় না। What's your main advertising advertising goal? না এখানে তো গোল এটা তো যাব না, আমরা তো এখানে নিচে আসব, সুইচ টু এক্সপার্ট মোডে আসব আমি। সুইচ টু এক্সপার্ট মোডটা আপনার নাই কেন? নাই দাঁড়ান তো ভাইয়া একটা 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 সেকেন্ড, একটা সেকেন্ড ওয়েট করেন, আমি আমার ক্রোম থেকে দেখে নেই মোবাইলে। একবার সামনে গিয়ে আবার পিছনে আসেন, নেক্সট দিয়ে আবার পিছনে আসেন, দেখেন আছে নাকি। পিছনে আসছে, আসে না। অ্যাকাউন্ট কি এটা সুইচ করব? সুইচ করে তো লাভ নাই, দাঁড়ান আমাকে একটু দেখতে দেন। ads.google.com দিলে তো আচ্ছা, গুগল অ্যাডস স্টার্ট নিউ আসছে, দাঁড়ান আমি দেখে নি। মানুষের যে আসলে মাথায় দোষ আছে সেটা আমার পাশাপাশের মানুষকে দেখলে বোঝা যায়। আপু মোবাইলে একটু ওয়েবসাইট মোড আছে, ওয়েবসাইট মোডে দিলে আমার মনে হয় গোট এক্সপার্ট মোড অপশনটা আসবে, একটু ট্রাই করে দেখতে বলেন। হ্যাঁ মোবাইলে ওয়েবসাইট মোডে ওয়েবসাইট ভিউ দেখ বলছেন, এটা তো ডেস্কটপ সাইট দিয়ে দিলে ডেস্কটপের মতো আসে, মোবাইলে ওনার ওয়েবসাইট ভিউ উনি কোথায় পাবে আমাকে বলেন। বুঝি আপু, ইয়ে তো তিনটা ক্লক আছে না, ওখানে ক্লিক করতে বলেন না, যেখানে ওখানে একটা ওয়েবসাইট ভিউ টু ওয়েবসাইট মোড একটা অপশন আছে, ভিউ এজ ওয়েবসাইট মোড, এই যে ডেস্কটপ সাইট আছে এটা তো দিবেন। ডেস্কটপ সাইট, হ্যাঁ আমার তো ডাইরেক্টলি চলে আসে ভাইয়া। হ্যাঁ 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 ওটা দিলে কোনটা? আচ্ছা আমার এখানেও আসে অ্যাডভান্স মোড। আচ্ছা তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে দেখান, কারণ তুষার এই জায়গায় আপনার সুইচ টু এক্সপার্ট মোড আসবে, এটা আসতেছে না, এটা আপনার এখানকার কোনো প্রবলেম, কিন্তু নরমালি এখানে সুইচ টু এক্সপার্ট মোড আসবে। তুষার একটু স্ক্রিনটা অফ করেন, আমরা ফাহিমেরটা একটু দেখে নিই, কারণ আমারটাও কিন্তু ডিরেক্টলি চলে আসছে। দেখান ফাহিম, দেখাই দেন ওকে। এই যে এখানে সবার মোবাইলে মোবাইলে আসে নাই, আসতে একটু সময় দেন। এটা কি আপনি মোবাইলে? এটা তো ডেস্কটপে দিয়ে লাভ নাই, আমরা তো ল্যাপটপ মোবাইল থেকে আপনি হ্যাঁ আমাদের তো মোবাইলে দেখি দেন আবার, আমাদের মোবাইলে এই যে দেখেন তুষার, আমি আপনাকে দেখাই ভাইয়া, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, এই যে দেখেন আমার কিন্তু ডাইরেক্টলি ই চলে আসছে, ওই যে দেখেন টুলস এর ওই জায়গাটা চলে আসছে, আমার কিন্তু তেমন কিছুই করা নাই, এই যে দেখেন জাস্ট এই যে ডেস্কটপ সাইট দেয়া, ডেস্কটপ সাইট দেয়ার কারণে এই যে দেখেন চলে আসছে। আচ্ছা ম্যাম আমি একটু ইয়া দেখব, আমি খুঁজে দেখব একটু। হ্যাঁ ভাই একটু পিসি তে বসে বা এটা একটু ইয়েতে দেখতে হবে, কারণ আমাদের এখানে এই যে এখানে ডাইরেক্টলি ওই অপশনটাই আসে, আমার কিন্তু কিছু করতে হয় নাই, কারণ আমি হয়তো এর আগে এটাতে কাজ করি, অনেক সময় দেখা যায় আমি যখন বাইরে থাকি আমার কিওয়ার্ডের প্রয়োজন হয় আমি মোবাইল থেকেও ঢুকে যাই। আচ্ছা রাশেদ স্ক্রিন শেয়ার করে দেন। তুষার ছাড়া আর কারো কোথাও প্রবলেম আছে কিওয়ার্ড প্ল্যানারে যাওয়া নিয়ে? তুষার ছাড়া? আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন কিওয়ার্ড গুলি গতকাল যা বের করেছিলাম সেই জিনিসটা আমরা গুগল ট্রেন্ডস দেখবো। ট্রেন্ডস দেখার জন্য ভাইয়া গুগল ট্রেন্ডস লিখে সার্চ দেন, নতুন একটা ট্যাব ওপেন করে গুগল ট্রেন্ডস লিখেন ক্রোম সার্চ বারে, গুগল ট্রেন্ডস। আমি বলছি গুগল ট্রেন্ডস, আরেকজন ট্রেন্ডস ডট গুগল দিচ্ছে। এই যে চলে আসছে তো গুগল ট্রেন্ডস, যান। হ্যাঁ দেন, আচ্ছা
আপনাদের মনে আছে জি ট্রেন্ডস লেখার? জি আপু, জি আপু, ওই জিনিসটা বের করবো যে এটা ট্রেন্ড কত, এটা আমরা ওয়ার্ল্ড এর কি বলে পুরো ওয়ার্ল্ড এর জন্য বের করতে পারি, কান্ট্রি ওয়াইজ বের করতে পারি, ওয়েবসাইট এর জন্য বের করতে পারি, গুগল এর জন্য বের করতে পারি, ইউটিউব এর জন্য আলাদা আলাদা করে ট্রেন্ডস বের করতে পারি। কিভাবে? এই যে এখানে যে সার্চে এন্টার সার্চ আইটেম কার্ড, যেন মাইক্রোফোন অন করলে আমার সাউন্ডটা ইকো হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি গতকালের ওই শীটটাতে যান। আমাদের এই যে রিং সাইজ বা বিডস বা জুয়েলারি শপস ভাইয়া, থার্ড ওয়ান সিলেক্ট করেন। এনি আপু, সালাদিন ভাই, রাশেদ ভাই, আপনাদের মধ্যে থেকে সমস্যাটা হচ্ছে? আমার এখানে তো সাউন্ড না। তাহলে এটা সালাউদ্দিন মিউট করেন। আচ্ছা, আমিও মিউট করে রাখতেছি। না রাশেদ, না সালাউদ্দিন মিউট করেন তাইলেই হবে। রাশেদ আপনি একটু আনমিউট করেন তো। রাশেদ শুনতে পাচ্ছেন? জি, আমি আনমিউট করা, কারণ তখন ছিল সালাউদ্দিন আর মিনহাজ ছিল, তখন ওই সেম প্রবলেমটা হয়েছিল। এটা সালাউদ্দিনের মাইক্রোফোনের প্রবলেম। সালাউদ্দিন, এটা আপনার মাইক্রোফোনের প্রবলেম ভাইয়া। জি আপু। এই যে দেখেন, সালাউদ্দিনের কথাও জি আপু হচ্ছে। হ্যাঁ রাশেদ, এই জিনিসটাকে কপি করেন, জুয়েলারি শপস কপি করেন, অর অ্যান্টিক জুয়েলারি কপি করেন, যে কোনো একটা ওয়ার্ড কপি করেন। গুগল ট্রেন্ডস আমরা কিভাবে বের করব? কন্ট্রোল করব বাবু, আমি জুয়েলারি করছি, জুয়েলারি শপ করেন করেন করেন। আচ্ছা এখন গুগল ট্রেন্ডসে যান। গুগল ট্রেন্ডসে গিয়ে এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে দেন, ওয়ার্ডটা দিয়ে এন্টার দেন। এই যে গুগল ট্রেন্ডসে দেখেন এইখানে ভাইয়া, হোল্ড অন, এইটা এই যে দেখেন, এটা ইউনাইটেড স্টেটস এর জন্য, এটা পাস্ট 12 মান্থ মানে লাস্ট 1 ইয়ার এর অল ক্যাটাগরিজ ওয়েব সার্চ। দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টার গুলির কথা আমি বলেছিলাম? গুগল ট্রেন্ডসটা কি, এই যে দেখেন, এইটা উঠতে উঠতে জুয়েলারি শপটা উঠতে উঠতে, এই যে ভাইয়া রশেদ, আপনার কার্সারটা হচ্ছে এই জায়গায় নিয়ে আসেন তো, এই যে এই জায়গাটাতে দেখেন, এখানে যখন কার্সার নিয়ে আসতেছে আবার নিয়ে আসেন, দেখেন এটা জুলাই 26 থেকে অগস্টের 1 তারিখ পর্যন্ত এটা গুগল ট্রেন্ডস একদম লিডার বোর্ডে ছিল, 100 ছিল, 100 দেখতে পাচ্ছেন? জি আপু। কিন্তু এখানে এনে এখানে আনেন তো রাশেদ, এখানে ধরেন, এখানে দেখেন সে এখানে 100 এ উঠেছে কবে, নভেম্বরের 22 থেকে নভেম্বরের 28। এখন তার গ্রাফটা হচ্ছে আজকে ডিসেম্বরের দুই তারিখে কিন্তু এখানে কোনো রেজাল্ট নাই। এখানে যেটা দেখাবে এখানে হচ্ছে এই যে দেখেন, একটা ড্রাফট সরি একটা গ্রাফ দেখছেন নিচের দিকে ডট ডট করে নামছে। জি আপু। ওর কিন্তু কোথাও কন্টিনিউয়াসলি একটা জায়গায় স্টে করার, মানে আপনারা একটা ওয়ার্ড নিব গুগল ট্রেন্ডস কখন, আমরা যখন দেখব যে এখানে আছে কখন নিব, যখন দেখব সে কন্টিনিউয়াসলি একটা ব্যালেন্স লেভেল কোট, মানে লেভেল এভারেজে একটা ব্যালেন্সে থাকে। হ্যাঁ এভারেজে সে অলওয়েজ 50 তে থাকে। দেখেন সে নেমে একদম লাস্ট, কিন্তু নেমে এসেছে হচ্ছে মে মাস ছাড়া তার এভারেজ কিন্তু 25 আছে। দেখেন অলওয়েজ 25 আপই থাকে ও, দেখতে পাচ্ছেন? জি আপু। তার মানে এটাকে আমরা ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে এখানে যখন ওয়েব সার্চ, এটা ওয়েবের সার্চ এর জন্য, এখানে সার্চটাকে চেঞ্জ করেন আপু। তাহলে এখানে কি আমাদের 50% এর উপর উঠলে আমরা রাখতে পারবো, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখেন, ইমেজ সার্চ, নিউ সার্চ, গুগল এর জন্য, ইউটিউব এর জন্য আমরা ওয়েব সার্চ দিয়ে দিলাম। ক্যাটাগরিতে যান ভাইয়া। দেখেন এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখা যায়। এখন ক্যাটাগরি ওয়াইজ তো ধরেন জুয়েলারি শপ তো আসলে কেউ ক্যাটাগরি ওয়াইজ খুঁজে না, তাই না? জি আপু। সো আমাদের এখানে অল ক্যাটাগরি দিয়ে দেওয়া থাকে। আর পাস 12 মাসের জায়গায় আপনি এখন লাস্ট 3 মান্থ দেন, লাস্ট 90 ডেজ আসবে এখানে, লাস্ট 90 ডেজ দেন, 90 ডেজ, এই যে পাস 90 ডেজ, হ্যাঁ 90 ডেজ দিলেই দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি আপু। গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে এখন? জি আপু। এখন কথা হচ্ছে যে গ্রাফটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু ইউনাইটেড স্টেটস এ চেঞ্জ হয়েছে,
জিনিসটা মাথায় রাখেন, আমরা ওখানে দেখছি অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখেছি, না সরি বাংলাদেশের জন্য দেখেছিলাম মনে হয়, তাই না রাশেদ? বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে এখানে বাংলাদেশ দেন, লিখা যায় এখানে বাংলাদেশ লিখে ফেলেন, এই যে চলে এসছে চলে এসছে, দেন বাংলাদেশের জন্য দেখেন চেঞ্জ আসবে, বাংলাদেশ এটা নাই। ওইখানে দেখেন আমরা রেজাল্ট পেয়েছি, আমরা বিড রেঞ্জ পেয়েছি, কিন্তু বাংলাদেশের গুগল ট্রেন্ডসে জুয়েলারি শব্দে কেউ সার্চ করে না। আচ্ছা, গুগল ট্রেন্ডস দেখাচ্ছে বাংলাদেশে জুয়েলারি শপে কনভার্সন পাবেন না আপনি। কনভার্সন মানে, কনভার্সন একটা জিনিস, রিচ একটা জিনিস, কনভার্সন হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা বলি না এঙ্গেজমেন্ট ক্লিক, এঙ্গেজমেন্ট ক্লিক কে কনভার্সন বলা হয়, আর রিচ হচ্ছে যে চোখের সামনে যাওয়া, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন বাংলাদেশে এটার কোনো গুগল ট্রেন্ডস নেই, তার মানে এই শব্দটা আমি নিতেই পারবো না, বাদ। যেটাতে আমরা গুগল ট্রেন্ডস পাবো না, ওই যে ভাইয়া আমার ওই এক্সেল শিটে যান, যেটার কোনো গুগল ইয়ে পাবো না, আমরা গুগলে ট্রেন্ড পাবো না, ওই ট্রেন্ডে এই যে এই জায়গায় জি ট্রেন্ডের জায়গায় আমরা এন স্ল্যাশ এ লিখে দিব, এন স্ল্যাশ এ, এটা জুয়েলারি শপে ছিল, অ্যান্টিকেনা চার নম্বরে ভাইয়া, এটা জুয়েলারি শপে ছিল অ্যান্টিকেনা, আচ্ছা এই গুগল ট্রেন্ডসটা আপনাদের অলওয়েজ ট্রাই করবেন 70 প্লাস নিয়ে, 70 প্লাস যে ওয়ার্ডটা নেবেন ওটা কনভার্সন খুব ভালো আসবে, রিচ তো পাবেন, কারণ কনভার্সন ভালো আসা হচ্ছে, রিচ যদি না থাকে কনভার্সন তো আসবে না, তাই না? রিচ ভালো থাকলেই কনভার্সন পাবেন, কিন্তু এই ওয়ার্ডটার এখন যদি জুয়েলারি শপ দেন রিচ পাবেন কনভার্সন পাবেন না, আমাদের ট্রাই করতে হবে রিচও আসতে হবে কনভার্সন আসতে হবে, কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? না সবাই ঘুমিয়ে পড়েছেন দুপুরবেলা? না হচ্ছে আমরা এই জুয়েলারি শপটা বের করার সময় কিওয়ার্ড প্ল্যানারে কি কি দেখেছিলাম, সার্চ ভলিউম দেখেছিলাম, কম্পিটিশন অর এসডি দেখেছিলাম, বিড রেঞ্জ দেখেছিলাম, তারপরে এই ওয়ার্ডটা আমরা নিয়েছিলাম না? জি আপু, আমাদের বাকি ছিল গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসটা বের করে গুগল ট্রেন্ডসে যখন আমরা বাংলাদেশ দিয়ে দেখলাম তখন দেখলাম এইটা বাংলাদেশে সার্চ হয় না, এই যে এনএ লিখা তার মানে গুগল ট্রেন্ডসে সে নেই, গুগল ট্রেন্ডসে সে নেই মানে হচ্ছে বাংলাদেশে বেসিক্যালি জুয়েলারি শব্দ দিয়ে কেউ সার্চ করে না, জুয়েলারি শব্দ দিয়ে সার্চ না করলে আমি যদি জুয়েলারি শপটা ইউজ করি এটা কি কোনো ইফেক্টিভ ওয়ে হবে? না, তো আমার জুয়েলারি শব্দ দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখেন জুয়েলারি গুগল ট্রেন্ডসে যান, রাশেদ গুগল ট্রেন্ডসে যান, গুগল ট্রেন্ডসে যখন আমরা বাংলাদেশের জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই আর আমরা ইউনাইটেড স্টেটস দেই ওয়ার্ল্ড ওয়াইড দেন, লিখেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, একটু স্ক্রল করে রাশেদ একটু স্ক্রল করে নিচে আসেন, আরেকটু নিচে আসেন, আরেকটু, এখন দেখেন কোন কান্ট্রিতে এটা কিভাবে সার্চ হয়, ইউনাইটেড কিংডমে 100% হয়, শ্রীলঙ্কাতে 95% হয়, অস্ট্রেলিয়াতে 77% হয়, আয়ারল্যান্ডে হচ্ছে 67%, নিউজিল্যান্ডে হচ্ছে আপনার 49%, কোন কান্ট্রি থেকে কত সাইন হয়, কতটুকু সার্চ হয়, পুরো কান্ট্রি ওয়াইজ দেখাবে, এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছি দেখে এখানে কান্ট্রি দেখছি, এখন যদি আমরা স্পেসিফিক কান্ট্রি দিতাম তাহলে এখানে ওই কান্ট্রির রিজন গুলি দেখতে পেতাম যে ওই কান্ট্রি কোন স্টেটে কতটুকু সার্চ হয়, ভাইয়া ইউনাইটেড স্টেটস কয়েকটা কান্ট্রি দিতে চাইলে তখন
কয়েকটা আপনি দিতে চান, মানে বায়ার যখন আপনাকে কয়েকটা কান্ট্রি বলবে তখন আপনাকে কয়েকটা কান্ট্রি, এখানে কয়েকটা কান্ট্রি দেয়া যায় না, এখানে একটা কান্ট্রি অর ওয়ার্ল্ড ওয়াইড, আপনাকে গুগল ট্রেন্ড অলওয়েজ ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে খুঁজতে হবে। আর যদি বাংলাদেশের জন্য হয় তাহলে স্পেসিফিক বাংলাদেশ দিয়ে খুঁজতে হবে, মানে আপু লোকাল মার্কেটের ক্ষেত্রে যে দেশ ওই দেশটাকেই ইয়ে করতে হবে তাই না? আর আপনি ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ওয়াইডটা দিয়ে সার্চ করব, এখানে তিনটা চারটা সার্চ করা যায় না। এখানে এখন আরেকটা ব্যাপার আছে, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সিঙ্গেললি সার্চ করি, এটা একটা সিঙ্গেল গুগল গুগল ট্রেন্ড, সিঙ্গেল একটা কিওয়ার্ডের গুগল ট্রেন্ডস দেখছি না আমরা, জি আপু, কিন্তু আমরা যখন কম্পেয়ার করব একসাথে তিনটাকে তার ইয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ট্রেন্ডিংটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটাতে যত ভালো রেজাল্ট আসে একসাথে তিনটা, মানে প্রত্যেকটা দিয়ে দিয়ে বারবার নতুন করে বারবার নতুন করে না দিয়ে, যে কম্পেয়ার দেখতে পাচ্ছেন কম্পেয়ার, এই যে এই কম্পেয়ারে ক্লিক করে অ্যান্টিক জুয়েলারি টানেন, অ্যান্টিক জুয়েলারি আনেন, ফ্যাশন জুয়েলারি অ্যান্টিক জুয়েলারি এই দুইটা কপি করে নিয়ে ওইখানে বসান, একটা দেন এখানে, একটা দেন এখানে, দুইটা দেন, একটা দেন, অ্যান্টিকটা মুছে দেন, এখন এন্টার দেন, এখন দেখেন এখানে দুইটা কালার দেখাচ্ছে, দুইটা কালার মানে হচ্ছে দুইটা গ্রাফ তাই না, ফ্যাশনেরটা লালটা, হ্যাঁ এখানে অ্যাড আরেকটা আরেকটা দিতে পারবেন, এখানে চারটা পাঁচটা দেয়া যায় কিন্তু একসাথে দিলে গুগল ট্রেন্ডস এর অরিজিনাল রেজাল্টটা পাওয়া যায়। আচ্ছা আপু এখানে তো আমরা যে সিমিলার গুলো দিব আর কি, মনে করেন জুয়েলারি সিমিলার ওয়ার্ড যেটা হবে এরকম টাইপস এর, জি এরকম টাইপস এর, মানে আমি কথাটা বুঝিনি, মানে আপু আমরা অনেকগুলো শব্দ বের করছি না, হুম এখন যদি আমি জুয়েলারি শপ আর ফ্যাশন জুয়েলারি কে রিমুভ করি, জাস্ট এখানে গিয়ে রিমুভ করেন, রাশেদ এখানে গিয়ে রিমুভ করেন, এটা না অ্যান্টিক জুয়েলারি না, অ্যান্টিক জুয়েলারি না, ফ্যাশন জুয়েলারি আর জুয়েলারি শপ। এখন একটা জিনিস খেয়াল করেন, এদের ট্রেন্ডস কিন্তু খুব বেশি নাই, আমরা যেটা অ্যান্টিক ইয়েলোটা রাখছি ওর কিন্তু ট্রেন্ডস বেশি নাই, এখন দেখেন ওর ট্রেন্ডস কোথায় উঠে এসেছে, দেখছেন এখন দেখেন অ্যান্টিক এর ট্রেন্ডস কোথায় উঠে এসেছে, এই ট্রেন্ডসটা কি আমরা ইয়েতে দেখতে পেয়েছিলাম একবারও 100% উঠতে যখন কম্পেয়ার করেছিলাম, দেখা যায়নি না আপু, এই হচ্ছে ব্যাপার। আমরা সময় কমের জন্য অনেক সময় একই সাথে তিনটা চারটা কম্পেয়ার করে দিই, কম্পেয়ার করলে তখন এই প্রবলেমটা হবে আপনার, অ্যাকুরেট রেজাল্ট আসবে না। এই যে দেখেন অ্যান্টিক জুয়েলারি দিয়ে ইউনাইটেড কিংডম দিয়ে সার্চ করছি না ভাইয়া, স্ক্রল করে নিচে আসেন, এখন দেখেন ইউনাইটেড স্টেটস এর কোথায় কোথায় কত পার্সেন্ট সার্চ হয় সেটা এখানে দেখিয়েছে, আরেকটু নিচে আসেন, এই যে দেখেন এখন হচ্ছে রিলেটেড টপিক, এইটা রিলেটেড যে টপিক আছে ওই টপিক দিয়ে কে কত পার্সেন্ট সার্চ করে, এটার সাথে রিলেটেড থাকে ওইরকম কোন টপিক দিয়ে গুগল বা টোটালি আমাদের মানে সার্চ কনসোলে কতবার সার্চ হয়, কি টাইপের সার্চ হয়, কি সার্চ হয়, ওই জিনিসগুলো এখানে দেয়া আছে। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে আপু এটা কি, এটা হচ্ছে আপনার ইনফরমেশন গুলি এক্সপোর্ট করা, মানে আপনি ফাইলটাকে ডাউনলোড করা, এই একটা কিওয়ার্ড জেনারেটর আছে যেটাকে আমরা ফ্রিতে কাজ করতে পারি। আচ্ছা আর সবগুলি মোটামুটি পেইড, এর মধ্যে এসইএম রাশ আছে, এসইএম রাশটা ভালো, ওভার সাজেস্ট ভালো, keywordtool.io এটা আমরা ইউজ করব হচ্ছে ইউটিউবের জন্য, তারপরে হচ্ছে answerthepublic.com এটা ফ্রিতে আছে, বেশ কিছু আরো ফ্রিতে আছে, আমি বলে দিচ্ছি কোনটা কি কেন, এখন যা বলবো ইনফরমেশন গুলো আপনারা লিখে নেবেন ঠিক আছে। হ্যালো আপু, জি আপু, আপু আমরা কি রিলেটেড টপিক বা রিলেটেড কোয়ারিস এগুলোকে কি কোনোভাবে কাজে লাগাতে পারবো? এইটা ভাইয়া আমরা ধরেন যে কিওয়ার্ডের ট্রেন্ড দেখতে আসছি এটা কাজে লাগাইতে পারবো, এটা কখন লাগাইতে পারবো জানেন, যখন আমরা ইয়ে করব কম্পিটিটর অ্যানালাইসিস করব
তখন এইটার কাজে লাগবে আমাদের। কম্পিটিটর অ্যানালাইসিস দেখবেন কিওয়ার্ডের ক্লাস গিগ খুলতে গেলে, যারা কিওয়ার্ডের গিগ খুলতে চান তাদেরকে দেখবেন কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস মানে হচ্ছে এই ওয়ার্ডটা বা এটার সিমিলার ওয়ার্ড দিয়ে কে কোথায় কি ইউজ করছে, সে কত নাম্বার র্যাঙ্কে আছে, তার কোথায় প্রবলেম হয়েছে, তার কি প্রবলেম হয়নি, এই টোটাল ডিটেলটা যখন অ্যানালাইস করে অ্যানালিটিকটা আমি দেখব, দেখে অ্যানালাইজ করে অ্যানালাইসিসের রিপোর্টটা আমি বায়ারকে দিয়ে দিব, তখন এই ওয়ার্ডগুলি আমাদের প্রয়োজন। আচ্ছা তাহলে আপু আমরা যে এই যে আপনি বলছেন না কম্পেয়ার করলে রেজাল্টটা অ্যাকিউরেট রেজাল্টটা পাবো না, তাহলে আমরা তাহলে ট্রেন দেখার সময় শুধু সিঙ্গেল সিঙ্গেল করে করব, সিঙ্গেল সিঙ্গেল করে করব। হ্যাঁ, কম্পেয়ারটা আসলে হয় কি অনেক সময় দেখা যায় যে আমাদের খুব বিরক্ত লাগে বা আমরা করতে চাই না, একটা 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 করে ওয়ার্ড দেওয়াটা খুব পেইনফুল লাগে, তখন একসাথে তিনটা চারটা ওয়ার্ড ধরে আমরা ওভাবে করে দিই। এটা কখন করবেন জানেন, যখন একটা চ্যানেল র্যাঙ্কে চলে যায়, যখন মোটামুটি একটা চ্যানেল র্যাঙ্কে চলে যায় তখন আমরা ওইভাবে কাজ করি না, মানে এইভাবে একটা একটা ধরে করি না, তখন দেখা যায় একসাথে তিনটা দিই, তিনটা দিয়ে যেটা কম থাকে মানে ওই তিনটা দিলেও যেটা আমি 70% পাই সেটা আমি নিয়ে নিই, মানে তিনটা দিয়ে যেটা 70% পাবো তার মানে তার মানে ট্রেন্ডে সে অলওয়েজ র্যাঙ্কে থাকে, মানে কম্পেয়ার করে যেটা সবথেকে বেশি থাকবে সেটাকে নিয়ে নিব তখন। হ্যাঁ, অলওয়েজ ট্রাই করবেন 50+ কম্পেয়ার করতে যান বা গুগল ট্রেন্ডস বের করতে যান ওই রকম কিওয়ার্ড নিতে যেটা 50+, 50+ গুগল ট্রেন্ডস এর নিচে কাইন্ডলি নেবেন না, কারণ ওইটাতে আপনার কনভার্সনস আসবে না। কনভার্সনস মিন্স হচ্ছে আপনি ধরেন একটা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য তো এই ওয়েবসাইট আমাদের কিওয়ার্ডটা প্রয়োজন হয়, আমরা কি বলবো সোশ্যাল মিডিয়াতে যখন দেই তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যাতে পোস্ট অর্গানিক প্রমোট হয়, ইউটিউবে দেই যাতে ইউটিউবের চ্যানেলটা র্যাঙ্ক করে। এখন ওই ওয়ার্ডটাই যদি আমার মানে ট্রেন্ডে কেউ সার্চ না করে, ওই টাইপের ওয়ার্ড ধরেই কেউ সার্চ না করে তাহলে কি আর লাভ আছে ওই ওয়ার্ডটাই ইউজ করে। এখন কম্পিটিটর অ্যানালাইসিস কি, কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে আপনি বা আমি, হ্যাঁ আপনি আমার কম্পিটিটর, আপনি একটা ওয়েবসাইট, আমরা যখন গুগল সার্চ করি ওয়েবসাইট পাই, ওয়েবসাইট গুলি দেখবেন র্যাঙ্কে আছে, যারা র্যাঙ্কে আছে তারা কোন ওয়ার্ডটা ইউজ করে মানে তারা আপনার এই ওয়ার্ডটা ইউজ করেছে কিনা সেটা বের করার ওয়ে আবার আলাদা, ওই ওয়েটা আমি আপনাদের দেখাবো যে কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করে, কম্পিটিটর অ্যানালাইসিসটা কি কেন করতে হয়। কম্পিটিটর অ্যানালাইসিসটা বেসিক্যালি করতে হবে যারা ওয়েবসাইটের কাজ করবে তাদের জন্য, কিন্তু নর্মালি আমাদের ইউটিউবের জন্য বা আমাদের কি বলে সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা করা লাগে না। ও ওয়েবসাইট এসইও, হ্যাঁ ওয়েবসাইট এসইও এর জন্য আমাদের কম্পিটিটর, ওয়েবসাইট এসইও এর কিওয়ার্ডের জন্য আমাদের তখন কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখা লাগে যে আমার কম্পিটিটর কি দিচ্ছে, আমার কম্পিটিটর কি দিয়ে র‍্যাঙ্কে আছে যেটা আমি দিব কি আমি অন্য আরেকটা দিয়ে র‍্যাঙ্কে যাব। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপু আমরা নতুন চ্যানেলের জন্য কম্পেয়ারটা করব না কেন, নতুন চ্যানেলের জন্য কম্পেয়ারে দিব না কেন, কারণ নতুন চ্যানেলটা র‍্যাঙ্কে আনতে কষ্ট হয়, প্রথম অবস্থায় র‍্যাঙ্কে আনাটা একটু টাফ হয়, কারণ চ্যানেলের ভিডিও কোয়ালিটি থাকে, অডিও কোয়ালিটি থাকে, ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি এগুলো হচ্ছে ইউটিউবে চ্যানেলের ক্লাস যখন করাবো তখন আপনারা বুঝবেন। তো তখন দেখা যায় কি চ্যানেলের ফার্স্ট এর দিকের কিওয়ার্ডগুলি আপনাকে টানা, যে আমাদের ওখানে দুই টাইপের কিওয়ার্ড দিতে হয়, একটা হচ্ছে চ্যানেলের জন্য দিতে হয়, একটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য দিতে হয়। চ্যানেলে বাই ডিফল্ট কিছু থেকে যায়, তো বাই ডিফল্ট যেই চ্যানেলে থাকবে তার মানে ওইটা যদি আমি একটু আলসেমির জন্য আমি কম্পিটিটর দিয়ে করে দিয়ে দেই পরে ওই চ্যানেলটা র‍্যাঙ্ক করবে না, কারণ আমি তো অ্যাকুরেট রেজাল্টটা পাবো না। বুঝতে পেরেছেন, অ্যাকুরেট রেজাল্টটা না পেলে আমার তো এটা নিউ জিনিস, নিউ জিনিসকে এস্টাবলিশ করতে তো একটু সময় দিতে হবে, এখন যারা অলরেডি এস্টাবলিশড আছে ওরকম একটা জিনিসকে দিয়ে তো আমি নিউটাকে এস্টাবলিশ করতে পারবো না। আজকে আমাকে সুব্রত বলেছিল আপু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি দিয়ে সার্চ করলে দেখছি অনেকের নাম চলে আসতেছে, নামটা আসলে সেটা কি নিব। এখন কথা হচ্ছে ধরেন ভাইয়া আপনি সুব্রত, সরি আপনি শুভাশিস, এখন আপনি শুভাশিসকে যদি কেউ খুঁজে সে তো আপনাকেই খুঁজবে, সে তার সামনে যতই আমার প্রোফাইল যাক সে কি আমার প্রোফাইল ভিজিট করবে? বুঝে আপু কালকে আপনি ভোগের কথা বলছিলেন সেটার সেই জিনিসটা, এই জন্য আমরা বলি যে নিচের নামটাকে কিওয়ার্ড আকারে পাবলিশ করেন, এতে কি হবে রিচ বাড়বে বাট আপনার কনভার্সনস আসবে না। এখন ভককে ইউজ করলে আমার রিচ বাড়বে, আমার হচ্ছে আসবে না, কি বলে এটাকে কনভার্সনস আসবে না। এখন রিচ কখন বাড়াইতে হয়, রিচ বাড়াইতে হয় ফেসবুকের পোস্ট যখন আসবে, যে পোস্টটা বুস্ট করবেন বা পোস্টের রিচ যখন বাড়বে মানে মানুষের চোখের সামনে যাবে, আপনার দরকার নাই কোনো কিছু করার, তখন কিছু বায়ার বলবে যে
আমার কনভার্সন এর দরকার নাই, আমার ক্লিক এর দরকার নাই, আমার কিছুই দরকার নাই, শুধু এটা রিচ বাড়ায় দাও, মানে তখন আপনি ভগ এর কাজ করবেন, তখন আপনি ভগ কে কিওয়ার্ড দিবেন, তখন ভগ রিচ বাড়াবে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য না পড়তে লাগে এটা। হ্যাঁ, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। কিওয়ার্ডটা আসলে আমি দুইটা ক্লাস দিয়ে শেষ করতে পারবো না, কিওয়ার্ড এর জন্য মিনিমাম আপনাদের 8 থেকে 10টা ক্লাস যদি আমি প্র্যাকটিক্যালি নিতে পারি তাহলে শেষ হবে। এখন কত চাপ নেন, এখন আমাদের অলরেডি 21টা ক্লাস চলছে, 21টা না 22টা, আজকে 22টা আপু, আমি 22 লিখছি না, অ্যাকচুয়ালি 22, 22টা আপু দেখেন কিন্তু। হ্যাঁ আপু, আপু এক্সট্রা ক্লাস দিবেন তো সেই জন্য, ওইটা তো এক্সট্রা তো আপনাদের সাথে ওইটা আলাদা কথা। 22টা ক্লাস চললে দেখেন আপনাদের যদি 50 ক্লাস পান তার মানে 22টা চলে গেছে, আর থাকে কয়টা? 28টা। 28টা ক্লাসে আপনাদের ইউটিউব বাকি, আপনাদের টুইটার বাকি, আপনাদের পিন্টারেস্ট বাকি, আপনাদের ইমেল মার্কেটিং বাকি, আপনাদের লোকাল এসইও বাকি, অন পেজ এসইও বাকি, অফ পেজ এসইও বাকি, তারপরে হচ্ছে আপনাদের গুগল অ্যাডস বাকি আছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট সিপিএম মার্কেটিং বাকি আছে, এবং ওভারঅল আমার হচ্ছে এগুলি ছাড়াও বায়ার কমিউনিকেশনের ক্লাস বাকি আছে, আপনাদের আপওয়ার্ক দেখানো বাকি আছে, আপনাদের পিপল পার আওয়ার দেখানো বাকি আছে, আপনাদের freelancer.com দেখানো বাকি আছে। সার্চেন এসইও 50টা ক্লাস লাগবে। এসইও জিনিসটা ভাইয়া আমরা এখানে আসলে বেসিক জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য আসছি, যাতে বেসিকটা যদি আপনার জানা থাকে কি অ্যাটলিস্ট সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি এখন কিওয়ার্ড যতটুকু দিয়েছি অ্যাটলিস্ট সেটা দিয়ে একটা চ্যানেলকে আপনি র‍্যাঙ্কে কাজ করে নিয়ে আপনি আর্ন স্টার্ট করতে পারবেন। আপনারা যদি বলেন যে আপু এই কিওয়ার্ড শিখে আমি কি করব, এই কিওয়ার্ড শিখে যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাজ এ ম্যানেজার আপনারা কাজ করতে পারবেন, যে কোনো লোকাল এসইও এর কাজ করতে পারবেন, আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলকে র‍্যাঙ্কে আনার কাজ করতে পারবেন এই কিওয়ার্ড দিয়ে। আপুরে ডিপির কোন স্টুডেন্ট কি অফলাইন ইয়েতে জব করে এরকম ম্যানেজার হিসেবে সোশ্যাল মিডিয়া? হ্যাঁ আছে তো, আমার এক স্টুডেন্ট, হ্যাঁ আমার এক স্টুডেন্টকে ঢাকায় অফার করেছে জবের জন্য, কিন্তু ওকে স্যালারি দিচ্ছিল হচ্ছে মেবি 16-17,000 টাকা, ও হচ্ছে ওই কাজটা করবে না, কারণ চিটং থেকে ঢাকায় এসে 17,000 টাকা করলে ওর ঢাকায় থাকা খাওয়া বাসা সমস্ত সহ ওর তো বাসায়ও কিছু দিতে পারছে না। মান্থলি যদি 17,000 টাকা জবে সে ঢুকে এটাতে পাচ্ছে না, এর থেকে তো সে ফ্রিল্যান্সিং এ বেশি আর্ন করতে পারে। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বাংলাদেশে কেন লোকাল মার্কেটে ঢুকতে হবে? ট্রাই করবেন বাইরের একটা কোম্পানির সাথে কন্ট্রাক্টে চলে যেতে, তাহলে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন, স্মার্ট একটা অ্যামাউন্ট পাবেন। আপনার কি আছেন? আমি নেই। আপু আছে, জি আপু আছে, আমরা সবাই চিন্তা করতেছিলাম আর কি ব্যাপারটা, কারণ বাংলাদেশের লোকাল মার্কেটে একটা পেজ এক মাস ম্যানেজের জন্য তো আমরা 10,000 টাকা এমনি পাই, আর একজনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হব আমি, আমাকে দিবে 16,000-17,000 টাকা, আমি ঢাকা শহরে এসে থাকবো, থাকা খাওয়া কোথায়? একটা পেজ ম্যানেজার কাজ যদি আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কারো কাছ থেকে নেই, এট এ টাইম কিন্তু আরো দুইটা পেজের কাজ নিতে পারি, তার মানে হচ্ছে টোটাল 3টা পেজ হলে মান্থলি আমি 30,000 টাকা আর্ন করতে পারছি, কোথায়? আমার ঘরে বসে। আর যদি আমি কোনো অফিসে যাই তাহলে কি করতে হবে? আমাকে অফিস করতে হবে 9টা-5টা, তাই না? জি আপু, তার মানে আমার একটা লিমিটেড আর্নিং এ চলে যেতে হবে। সো আমরা যারা ফ্রিল্যান্সিং, আমরা কেউ আসলে জবে যাওয়ার জন্য ট্রাই করি না, আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং আমাদের হচ্ছে অ্যামাউন্টটা বেশি আসে, আর্নিং অ্যামাউন্টটা বেশি আসে। আপনারা বলতে পারেন আপু আপনি তাহলে এখন এলইডিপি তে কেন? আমি এলইডিপি তে বিকজ অফ হচ্ছে আমি রাতে ফ্রিল্যান্সিং করতে পারি, আমি দিনের বেলা আমার ঘর, আমার মা অসুস্থ আমি আমার ঘরটাকে দেখতে পারি, এই যে দুপুর টাইমটা আমার ফ্রি থাকে, দুপুর টাইমটা আমি ক্লাস নিচ্ছি, এটাতে আমার একটা আর্নিং হচ্ছে, এবং তারপরে সন্ধ্যার পরে দেখা যায় যে আমার আমার এজেন্সির কাজ থাকে বা আমার বাইরের কাজ থাকে, আমি সেই কাজটা করতে পারি। আমার লাইফ কিন্তু কোথাও থমকে নেই বা স্টপ হয়ে নেই, 9টা-5টা জবে নেই যে আমার এখন আমার মাকে কে দেখবে, আমি একটা জায়গায় যেতে পারছি না, বা 9টা-5টা অফিস করলে আমি আমার বুটিকটাকে, মানে আমি ফ্যাশন ডিজাইনিং এর যে কাজটা করছি আমি সেটা নিয়ে কাজ করতে পারতাম না, আমি কিন্তু আমার সমস্ত কিছু নিয়ে কাজ করি, আপনাদের ক্লাস নিচ্ছি, শুধু আমি এলইডিপি নিচ্ছি তা কিন্তু না। জি আপু, তাই না? যেমন এখন আমি ট্রাই করছি যে আমি হচ্ছে নিউজে আবার যাব, নিউজে যখন যাব আমি অবশ্যই নিউজ পড়বো রাতে, কারণ আমার দিনের সময়টা এখানে দিচ্ছি। আমি যদি এখন নিউজ পড়তে যাই তাহলে আমি নিউজ কখন পড়তে যাব? কারণ 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা আমার কাছে, তার মানে আমাকে নিউজ পড়তে হবে হয়তো মর্নিং এর নিউজ অর রাতের নিউজ, তাই না? জি আপু,
কিন্তু আমি যদি জব করতাম আমি কি এটা পারতাম? না, সম্ভব হতো না। সো আমরা যারা ফ্রিল্যান্সিং শিখে আমরা ট্রাই করব কোথাও কোনো জবে না ঢোকার জন্য। আর আমরা জবে ঢুকবো সহজে ফরেন কোম্পানিতে জবে ঢুকবো যেখানে ওরা আমাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করবে। বুঝতে পেরেছেন? জি আপু। সবাই কি বুঝতে পেরেছেন? আমি এগুলি সবই আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা শেয়ার করবো না ওরকম কিছু না, আমি হয়তো এখন শেয়ার করছি না, কথাগুলো ভালো করে বুঝতেছি না। এটা কি আমার প্রবলেম না সবার প্রবলেম হচ্ছে? বললাম আমি এখন কিছু ইনফরমেশন শেয়ার করছি, ওই ইনফরমেশন গুলি আপনারা লিখে নিন। কারণ হচ্ছে আমি এখন এটার ডক ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব না। আমি যদি ডক ফাইল শেয়ার করি এটা আপনারা পেয়ে রেখে দিবেন, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা অ্যাট লিস্ট করবেন না। বুঝতে পেরেছেন? আমি আপনাদের বলেছিলাম যে এসইও কি, সার্চ ইঞ্জিন আছে, বলেছি না? একটা সার্চ ইঞ্জিনের নাম বলা হয়নি, সেটা হচ্ছে আস্ক, এএসকে, সরি কি না, এএসকে। ঠিক আছে, আপু একটু রিপিট করবেন? জি আপু, এটা আমি শুনছি, আস্ক, আস্ক, এএসকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছি আজকের নাম, আজকের নাম শুনছেন? এটা দিয়ে সার্চও করছি। কখন প্রয়োজন হবে জানেন? মোজ টুলটা আমাদের প্রয়োজন হবে অফলাইন এসইও করার সময়। মোজ টুলটা আমাদের প্রয়োজন হবে অফলাইন এসইও করার সময়। জয়দেব ভাইয়া, আপনার এখান থেকে নয়েজ আসতেছে ভাইয়া, মেবি আপনার হেডফোনে কোনো প্রবলেম এখন। ওকে, আচ্ছা, মোজটা হচ্ছে আমাদের কাজ করতে হয় মোজ নিয়ে। মোজটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও সময় লাগে। এসইও বলেছি তো কত প্রকার এসইও হচ্ছে, আমরা ধরি হচ্ছে চার প্রকারের এসইও, কিন্তু বলা হয় তিন প্রকার। লোকাল এসইওটাকে আলাদা পোর্শন ধরা হয়, এসইওর ভিতরে ধরা হয় না। এসইওটা হচ্ছে তিনটা ধরা হয়, তিনটার মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, সরি টেকনিক্যাল এসইও। হ্যাঁ, লিখে ফেলতে পারেন। এসইও হচ্ছে তিনটা, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। অন পেজ এসইও হচ্ছে যেটা আমরা ওয়েবসাইটের ভিতরে বসে করি, ওয়েবসাইটের ভিতরে বসে ওয়েবসাইটকে অপটিমাইজ করি, সেটাকে আমরা অন পেজ এসইও বলি। অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে যখন আমরা অপটিমাইজ করি, ওয়েবসাইটের বাইরে যে কোনো অ্যাকশন আমরা করি ওই ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য, সেটা হচ্ছে অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটা হচ্ছে বেসিক্যালি গুগল ইন্ডেক্সিং, সাইট ম্যাপে হচ্ছে ওয়েবসাইটটাকে বসানো, একটা ওয়েবসাইট রেডি করা, ডেভেলপ করা, বিল্ড করা, যাই বলেন না কেন, সবগুলি করার পরে আমরা যখন অন পেজ এসইও করব, তারপরে এটার অফ পেজ এসইও করব, কিন্তু তারপরেও ওয়েবসাইট র্যাঙ্কে আসবে না, বিকজ অফ টেকনিক্যাল এসইও। কারণ হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করার সময় এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করতে হয়, গুগল সাইট ম্যাপে তাকে ইন্ডেক্সিং করে দিতে হয়। তার মানে হচ্ছে আমাদের যা সার্চ কনসোল থাকে, যেটা হচ্ছে গুগল বলেছি, বিং, বাইডু, ইয়াহু, তারপরে যে ডাকডাকগো আছে, আস্ক আছে, তারপরে ইএনডেক্স আছে, পিপিলিকা আছে, এই যে এতগুলি সার্চ ইঞ্জিন, এর মধ্যে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনগুলির মধ্যে চারটা সার্চ ইঞ্জিনে আমরা ইন্ডেক্সিং করি। যে চারটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করি ওই চারটা সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, বিং, বাইডু, ইএনডেক্স। ইএনডেক্স চায়নারটা, কিন্তু এর মধ্যে একটা সার্চ ইঞ্জিন আমাদের কাছে হয় না, যেটা বাংলাদেশ থেকে করা পসিবল হয় না। তো আপু, গুগল, বিং, বাইডু, আরেকটা কি বলছিলেন? ইএনডেক্স, ইএনডেক্স। আচ্ছা, শুনেছেন? ইএনডেক্স তো আমরা হচ্ছে এখানে একটা করতে পারি না, বিং আর বাইডু, এই দুইটার একটা ওয়েবসাইটের ইন্ডেক্সিং আমরা করতে পারি না। ইন্ডেক্সিং কি? ওই ওয়েবসাইটে গিয়ে জানানো যে আমি আছি, আমি আছি, এইটা জানানো। ব্যাপারটা বুঝতে পেরেছেন?
হচ্ছে আমি আছি সেটা জানানোর মানেই হচ্ছে ইন্ডেক্সিং করা, মানে হচ্ছে আমার ওই ওয়েবসাইটটাকে গুগলে দেয়া যে হ্যাঁ এই নামে একটা ওয়েবসাইট আছে, তারপরে আমরা তার অন পেজ এসিও করি, অফ পেজ এসিও করি, এর প্রমোট করি, এর আদার্স যা কাজ থাকে রিলেটেড কাজ ওই কাজগুলি করি যাতে ওই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে। একটা ওয়েবসাইট যে গুগলে সার্চ করলেই দেখি, তার কারণ হচ্ছে ওই ওয়েবসাইটকে গুগলে দেয়া হয়েছে, গুগলে তাকে রেজিস্টার্ড করা হয়েছে, গুগলে তার নামটা রেজিস্টার্ড করা হয়েছে। এই যে এলইডিপিতে আপনারা এসছেন কিভাবে, আপনারা একটা রেজিস্ট্রেশন করেছেন একটা ফর্মে, সাবমিট করেছেন, দ্যাটস ওয়াই মিন স্ট্রিট পোর্টালে আপনাদের আপনাদের ইনফরমেশন গুলি আছে। তো আপনারা যদি এখানে সাবমিট না করতেন, আপনাদেরকে এখানে পরিচয় না দিতেন, আপনাদেরকে এখানে ইন্ডেক্সিং না করতেন, আপনারা আপনাদের এই ইনফরমেশন গুলি কি মিন স্ট্রিট পোর্টালে থাকতো? থাকতো না। সেম ওই ওয়েবসাইটের ইনফরমেশনটাকে গুগলকে দেয়া বা ওয়েবসাইটের ইনফরমেশনটাকে যে কোনো সার্চ কনসোলকে দেয়া, সেটাই হচ্ছে ইন্ডেক্সিং। এই জিনিসটাকে আমরা টেকনিক্যাল এসইও বলি। আচ্ছা আপু, আচ্ছা আপু, আমি অফ পেজ এসইওটা বুঝি নাই, অফ পেজ এসইওটা কাকে বলতে সেটা বুঝি নাই। অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে ওয়েবসাইটকে র‍্যাঙ্কের জন্য যে কাজটা করা হয়, অফসাইড এসইও। অফ পেজ এসইও কে বলা হয় অফসাইড এসইও, মানে হচ্ছে কিভাবে করা হয় আপু। এইটার কাজ করতে গেলে আমরা কিওয়ার্ডের ক্লাস করতেছি, এখন অফ পেজ এসইও এর ক্লাস আমি নিব না। অফ পেজ এসইও এর কাজ হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য কাজ করা, আর অন পেজ এসইও এর কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে থেকে ওয়েবসাইটের জন্য কাজ করা। কথা দুটো বোঝা গেছে? আচ্ছা, অফ পেজ এসইও কিভাবে করে জয়দেব ভাই মেবি জিজ্ঞেস করেছিলেন। অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের লিংকটাকে নানান জায়গায় শেয়ার করা, ওয়েবসাইটটা যে আছে এটা শেয়ারের মাধ্যমে দেয়া। অফসাইড এসইওর অফ পেজ এসইওর কাজ হচ্ছে আমরা হচ্ছে ব্লগ কমেন্টিং করি, আমরা হচ্ছে গেস্ট পোস্টিং করি, আমরা লিংক বিল্ডিং করি, তারপর ডিসকাশনের জায়গায় কমেন্ট করব, এখানে হচ্ছে কমেন্টের জায়গায় ডু ফলো নো ফলো কমেন্ট থাকে, ডু ফলোতে কমেন্ট করব, নো ফলোতে কমেন্ট করব, এখানে অনেক ডিটেইল আছে ভাইয়া। অফসাইড এসইও বেসিক্যালি হচ্ছে শেয়ার করা। আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করি না, ওই শেয়ারকে আমরা বলি শেয়ার, আর ওয়েবসাইট কে শেয়ার করাকে বলা হয় অফসাইড এসইও। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু। ওকে, আচ্ছা আপু, ওই যে এখানে এই আমরা শীট যেটাতে করছি জি ট্রেন্ডে, যে এখানে কোন পার্সেন্টেজটা লিখতে হবে, যেটাতে তো নাই সেটাতে এন স্ল্যাশ আই দিব, আর যেটাতে পাবো ওইটাতে কি দিতে হবে? যেটাতে পাবেন একদম লাস্টে, একটু রাশেদ স্ক্রল করে উপরে উঠেন, রাশেদ স্ক্রল করে উপরে উঠেন, একদম লাস্টেরটা দেখেন কত আসছে, লাস্টেরটা এখানে জিরো আছে, এটা নভেম্বর 29টা জিরো দেখাচ্ছে, তাই না? তার মানে সে তার দেখেন তার সে ফ্রিকোয়েন্টলি হচ্ছে পড়ছে উঠছে পড়ছে উঠছে পড়ছে উঠছে, সে কিন্তু কোথাও টানা নেই, দেখেন কোথাও তার টানা পাবেন না। তার মানে হচ্ছে এইটাতে একদম লাস্টে যেটা থাকবে, যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটা নেবেন। সে যদি এখানে থাকে, লাস্টে যদি এখানে দেখায়, তাহলে এখানে কার্সার রেখে এখানে দেখেন অ্যামাউন্টটা কত দেখায়। রাশেদ এই পয়েন্টটাতে নিয়ে আসেন কার্সারটা, এটা তো এখন জিরো দেখাচ্ছে, এই যে মিডের, হ্যাঁ এখানে এখানে দেখাচ্ছে না 51, মানে হচ্ছে লাস্ট পজিশন যেখানে থাকবে সেখানে লিখবেন, সেটা পাবেন। এখন এটা যদি 00 থাকে, যেমন এখন কিন্তু এটা 00 আছে, এটা হচ্ছে এখন 00 আছে, আপনি এটা 00 দিবেন, এটা এনে লিখবেন না। এনে কখন লিখবো? যখন এই গ্রাফটাই থাকবে না, যখন এই টোটাল গ্রাফটা থাকবে না তখন আমরা এনে লিখবো, কিন্তু এটার তো একটা গ্রাফ আছে তাই না? জি আপু। সো এটা যেই লাস্টে যেই অ্যামাউন্টটা থাকে, তবে ট্রাই করবেন পয়েন্টটা যেখানে এসে থেমে যাবে, যদি ওইটা এখানে থেমে যেত, মানে যেখানে ধরছো ওইখানে থেমে যেত, তাহলে আমরা 51 দিতাম। হ্যাঁ, কিন্তু এখানে দেখবেন অনেক সময় ওরা ডট ডট দিয়ে গ্রাফটা নিচের দিকে দিচ্ছে, অনেক সময় ডট ডট দিয়ে গ্রাফটা উপরের দিকে দিচ্ছে। খেয়াল করেছেন কিছুক্ষণ আগে একটা জায়গায় ডট ডট ছিল? জি জি আপু। ডট ডট দিয়ে নিচের দিকে দেওয়ার মানে হচ্ছে ওরা এখনো এন্ট্রি করে নাই, কিন্তু কন্টিনিউয়াসলি সে নিচের দিকে নেমে যাচ্ছে, ট্রেন্ডস নিচের দিকে নামছে। এক্সাক্ট ফিগারটা তারা জানে না, কারণ তারা আপডেট দেয়নি, কিন্তু এটা এখন নিচের দিকে আছে। আর যেটা ডট ডটটা উপরের দিকে, সেটা তার মানে গুগল ট্রেন্ডস সে এখন উপরে উঠছে। সো ট্রাই করবেন, যদি কোনো ওয়ার্ডের এসে এখানে দেখেন, এখানে এসে দেখেন সে জিরো, কিন্তু তার এখানের ইয়েটা এরকম ডট ডটটা উপরে উঠছে, তাহলে ট্রাই করবেন ওইটাকে নিয়ে নিতে।
আচ্ছা আপু, এখন যেহেতু এখানে কিছু নাই, ওই ক্ষেত্রে আমরা কি করব? এখানে এখন কিছু নাই, সে তো লাস্ট লেভেল 0 দেখাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এখানে 0 লিখে দিবেন। আর ডট ডট দিলে কি দিব? কি দিতে হবে? ডট ডট এখন ডট ডট দিলে ট্রাই করবেন যে ওইটার ওই যে ডট ডটটা যেখানে শুরু হয়েছে এটা যেমন এখন ডট ডট হ্যাঁ জুয়েলারি শপে যান, জুয়েলারি শপ লিখেন উপরে, অ্যান্টিক জুয়েলারি কে মুছে দিয়ে জুয়েলারি শপ লিখেন, জুয়েলারির জায়গায় শপ লিখেন, দ্য অ্যান্টিক জুয়েলারি কোম্পানি। কি একটা অবস্থা দেখছো? এসটা আছে নাকি দেখেন, জুয়েলারি কিওয়ার্ডে গিয়ে ওইখানে এস আছে মনে হয়, জুয়েলারি শপস। হ্যাঁ এস আছে, জুয়েলারি শপস 3 নম্বরটা। দেখেন জুয়েলারি শপ, আচ্ছা জুয়েলারি শপের এখন তো গ্রাফ দেখা যায় না ভাইয়া, ওই যে আপনার ইয়েতে গেলেই তো পাবেন, গুগল শিটটাতেই তো আছে, কি ছিল আমাদের ওয়ার্ডটা? আরে রাশেদ ভাই, রাশেদ ভাই যেটা কপি করে আনছেন ওটাই রাখেন, ওটা কাটিয়েন না, যেটা কপি করে আনছেন ওটাই রাখেন। এই যে এখন এখানে লাস্টে কত এসে আটকে আছে, সে এই জায়গায় পয়েন্টটা করেন তো রাশেদ, ধরেন তো দেখেন নভেম্বরের 29 এসে কত পার্সেন্ট আছে, 57। আপনি রাশেদ 7 নিবেন, মানে গুগল ট্রেন্ডে 57 লিখবো? হ্যাঁ গুগল ট্রেন্ডস এর জায়গায় 57 লিখবো। আচ্ছা আপু, এবং এখান থেকে ফোকাস কিওয়ার্ড কিভাবে বের করবেন, এখান থেকে প্রত্যেকটার গুগল ট্রেন্ডস বের করবেন। এখন আপনারা বসে বসে গুগল ট্রেন্ডস বের করে সবচেয়ে বেশি যে থাকবে, যেই ওয়ার্ডটাতে সবচেয়ে বেশি ইয়ে থাকবে, কি বলে সংখ্যা থাকবে গুগল ট্রেন্ডস এর অ্যামাউন্টে সবচেয়ে বেশি যা পয়েন্ট, গুগল ট্রেন্ডস এর পয়েন্ট যেটাতে বেশি থাকবে ওইটা ফোকাস কিওয়ার্ড হবে। আচ্ছা আপু বুঝছি, বুঝছেন? জি আপু, জি আপু। আমাকে পয়েন্ট দিয়ে দিতে হবে না, আমাদের আজান দিয়ে দিয়েছে তো, তাই না? জি আপু। আপু সময় আছে এখনো? আচ্ছা ভাইয়া প্রবলেম নাই, আমরা 5 মিনিট, কারণ আমরা তো ক্লাস স্টার্ট করলে দেখা যায় একটু পরে টুস করে বলে না আপু, তখন দেখি সময় নাই, আপনাদের দৌড়েতে দৌড়েতে যেতে হয়, আজকে একটু মনে করাবেন আমাকে আগে আগে আর্লি আর্লি, ঠিক আছে? গুগল ট্রেন্ডসটা এখন বসে বসে বের করেন প্রত্যেকটা, রাশেদ প্রত্যেকটা গুগল ট্রেন্ডসটা বের করে ফেলেন, রাশেদ ভাই প্রত্যেকটা গুগল ট্রেন্ডস আমরা বের করে ফেলি, গুগল ট্রেন্ডস একটা একটা করে ধরে রিং সাইজ থেকে স্টার্ট করেন, রিং সাইজ নেন, তারপরে বিটস নেন, জুয়েলারি তো এনে, এগুলি কিন্তু সব বাংলাদেশ দিয়ে করা ছিল, সো আপনারা গুগল ট্রেন্ডস বাংলাদেশ দিয়েই দেখবেন। আচ্ছা আপু, আপনারা দেখেছেন যে বাংলাদেশ দিলে দেখা যায় যে অনেক জায়গায় নেই, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দিলেও আমরা গুগল ট্রেন্ডস পাচ্ছি, আমরা ইউনাইটেড স্টেটস দিলেও গুগল ট্রেন্ডস পাচ্ছি, তখন মনে করেন না যে আপুকে তো দিলি হলো আমি দিয়ে দেই যেটা সামনে আসে, যদি কেউ এটা করে থাকেন দেখা যাবে যে আমি হয়তো মাঝে মাঝে এরকম করি, আমি আমার অ্যাসাইনমেন্ট এভাবে জমা দিতাম তো, তো আমার ওই জিনিসটা আছে, তা আমি দেখা যায় যে হঠাৎ একজনের অ্যাসাইনমেন্ট ধরে যদি এরকম পাই তাহলে কিন্তু শেষ, আপনারা কারো অ্যাসাইনমেন্টে যদি এই ফাঁকিবাজিটা আমি পাই তাহলে কিন্তু খবর আছে, কারটা ধরবো আমি জানি না, আমি কিন্তু এভাবে অ্যাসাইনমেন্ট চেক করি। আপনি যে আমাদেরকে কাজ দিয়েছিলেন ওখানে আমি কয়েকটা কান্ট্রি দিয়ে দিয়েছিলাম, তাহলে এখন কি করব, কিভাবে করব? একটা কান্ট্রি দিয়ে কেন দিয়েছেন? একটা কান্ট্রি দিয়ে দিয়েছি, এই একটা দিয়ে দিলে অনেক সময় দেখা যাচ্ছে না, মানে একদম পাওয়া যাচ্ছে না, দেখা যায়
কয়েকটা দিলে দিলে তাহলে দেখ না পাওয়া গেলে না পাওয়া গেলে নিবেন না কিওয়ার্ড বের করতে প্রথমেই যদি এরকম হয় তাহলে তো ঝামেলা আমি আপু প্রথমটা বাংলাদেশ দিয়ে করছি এরপর এগুলো অল কান্ট্রি দিয়ে সিলেক্ট করি আপু আমি তো ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে করছি সব আমি বাংলাদেশ দিয়ে করতে বলছি তার মানে আপনাদের অ্যাসাইনমেন্ট হয় নাই আপু আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে করছি আপনারা শুধু বাংলাদেশ দিয়ে করতে বলেছি তার মানে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে না আপনাদের অ্যাসাইনমেন্ট আবার করতে হবে আল্লাহ থাক আবার নতুন ওয়ার্ড দিয়ে খুঁজবেন নতুন টপিক আমি দিয়ে দিব আজকে আপনাদেরকে যেইভাবে আমি দেখাচ্ছি আপনি মনে করেন যে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এক্সাক্ট আমার মেন্টর আমাকে তা দেখিয়েছে বলি আজকের এই জায়গায় আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আমার মেন্টর যদি একটু চেঞ্জ দেখাইতো আমি আপনাদের একটু চেঞ্জই দেখাইতাম আপনারা যা দেখেন ম্যাক্সিমাম আমার মেন্টররা আমাকে যেভাবে শিখাইছে আমি আপনাদের সাথে যা শেয়ার করি সবই আমার মেন্টরদের দেয়া শুধু আপডেটটা আমরা একটু আপডেট করে নিই ফরম্যাট আমার মেন্টরের ইভেন আপনাদের সাথে আমি যত ফাইবার অর আপওয়ার্ক অর পিপল পার আওয়ার অর অন্য যেগুলি স্লাইড শেয়ার করি এগুলো কিন্তু একটা স্লাইডও আমার না যদিও আমার নাম দেয়া থাকে কিন্তু আমার না এগুলি হচ্ছে আমার মেন্টরের আমার মেন্টর ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া আমি কি আমার স্টুডেন্টদের সাথে এগুলি শেয়ার করতে পারি ফাইলটা ভাইয়া বলেছিল পারেন তবে অবশ্যই আপনি আপনার নামটা ইউজ করেন এখান থেকে আমার নামটা রিমুভ করে দিন বুঝতে পেরেছেন আমার মেন্টর কি রকম জি আপু উনি ওনার ক্রেডিট নেয়নি না ক্রেডিট না না আমরা তো এক বছর আগে শিখে চলে এসেছি আমি ভাইয়াকে নক করি সেটা হোক সাইদুল ভাইয়া সেটা হোক সাইফুল ভাইয়া স্টিল নাও যদি আমি ভাইয়াকে নক করি যে ভাইয়া আমার এই জায়গাটা একটু প্রবলেম আছে এই জায়গাটা আমি বুঝতে পারছি না এটা কি ইনস্ট্যান্ট ভাইয়া আমাকে মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয় যদি ইনস্ট্যান্ট না পারে রাতে যখনই ওনারা টেক্সটটা দেখে তখনই রিপ্লাই দেয় সেটা রাত দুটা হোক তিনটা হোক চারটা হোক আচ্ছা আপনারা বলেন না আপু আপনাকে খুঁজলে আপনাকে রাতে দেড়টা বাজে নক করলে পাওয়া যায় আমাকে পাওয়া যাওয়ার রিজন হচ্ছে আমি আমার মেন্টরকে পাচ্ছি স্টিল এক বছর পরেও যদি আমি আমার মেন্টরকে পাই আপনাদের তো আমাকে পাওয়া উচিত উচিত না জি আপু এখান থেকে এখন ফোকাস কিওয়ার্ড যাবে হচ্ছে শুধু বিটস বিটস এর হচ্ছে 42% আসছে ফোকাস কিওয়ার্ড আপনার জুয়েলারি শপের জন্য বিটস যাবে বুঝলাম না আপু ফোকাস কিওয়ার্ড যেটাতে পয়েন্ট আছে এবং তার পয়েন্টটা 42% কিন্তু কত হচ্ছে জুয়েলারির সাথে শুধু বিটস দিলে তো যায় না বিটস মানে বিটস হচ্ছে ধরেন আমরা মোতি টাইপের যেটাকে বলি তাই না তুষার এটা তুষারের জন্য ছিল তুষার বলতে পারবে তুষার বিটস তো ওই জিনিসটাই যে বিটস তো চিনি না ঠিক আপনার জুয়েলারি সব আপনি বিটস চিনেন না না আপু বিটস এর বাংলা তো ঠিক বুঝতেছি না সার্চ করতে বাংলায় বলি হয়তো ইংলিশটা নাম বের করতে চাই ওয়েট করেন তারজন তো বাংলা আচ্ছা বিটস হচ্ছে এই যে ছোট ছোট মতিগুলি আপনারা ইউজ করেন না মুক্তা টাইপের হ্যাঁ 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 ওইটাকে বিটস বলে আচ্ছা আচ্ছা মুক্তার পাথর মুক্তাকে তো পার্ল বলে মুক্তা ঠিক না ওইটাকে জুয়েলারি ল্যাঙ্গুয়েজে বিটস বলে যে ছোট 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 দানা দানা জিনিস আমরা হচ্ছে কুন্দনের মতো বসাই না আপনার আমরা না আপনারা বসাই কুন্দনের মতো ছোট ছোট জিনিস মতিটা যেটা হাফ মতি থাকে হাফ পার্ল থাকে হাফ পার্ল থাকে কুন্দন পাথর যেটা আছে হ্যাঁ ওইটাকে বিটস বলে আচ্ছা ওইটাকে বিটস বলে জুয়েলারিতে আর যদি আপনার কাঠে আসেন তাহলে দেখবেন প্লেন কাঠের মধ্যে ছোট্ট একটা ঢেউ খেলানো জায়গা থাকে না ওইটাকেও বিটস বলে ওইটাকেও কিন্তু বিটস বলে আচ্ছা বিটস তো না আবো হচ্ছে উঁচু জায়গা এমনিতে হ্যাঁ বিটস হচ্ছে উঁচু নিচু জায়গা কিন্তু বিটস এর ওই জায়গাটা হচ্ছে আপনাদের জুয়েলারি ল্যাঙ্গুয়েজে বিটস টা হচ্ছে ওই জিনিসটা যেটা হাফ পার্ল থাকে এটাকে আপনারা হাফ পার্ল বলেন না আপনারা ওটাকে বিটস বলেন আচ্ছা মানে আমি জানি না ঠিক বলে আমাদের ঢাকায় বলে জিন জানি না আমাদের জন্য সময় হয়েছে এই যে আমার ক্লাসে সবচেয়ে বড় ফকিরবাজ কথা বলে না ক্লাস ঠিক মতো করবে না কিন্তু যখন আজানটা দিবে তখন আপু নামাজের জন্য সময় হয়েছে সবাই নামাজ পড়ুন ভাইয়া হ্যাঁ ভাইয়া ইয়ে করেন ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন
এসে আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, বায়ারের রিকোয়েস্টের অফার কি মানে অফার কিভাবে পাঠাতে হয়, কোনটা কিভাবে করতে হয়, টোটাল ডিটেইলটা আমি দেখাবো না। ব্রেক স্ক্রিন দেন, সবাইকে আমি মিউট করে দিচ্ছি। রাশেদ ভাইয়ের বাসার পাখি ডাকছে, বিকেল বেলা হলে একটু বেশি ডাকে। এগুলির জন্য ছোট ছোট জামা কাপড় বানাই দিন, শীত চলে আসছে তো এগুলি বাইরে থাকে না, ওগুলো কাঁচা ভিতরে থাকে আর কি। আচ্ছা হিমেল ক্লাসে কোনো কোশ্চেন করে না, হিমেলের সাথে একটু কথা বলতে হবে। ব্রেক নেন, আমিও আসতেছি, আপনারাও যান নামাজে। আচ্ছা আপু।
আপনারা ব্যাক করেছেন সবাই? সবার কি ব্যাক করা হয়েছে? আনমিউট করে কথা বলেন তো। সবাই করেছেন? সবাই আসেনি আপু, আমি প্রগতকে ক্লাসটা দেখতেছি আর কি বসে বসে। আচ্ছা আচ্ছা, ক্লাস দেখেন বসে বসে, সবাই আসুক, আমরা 5টা মিনিট ওয়েট করি সবার জন্য। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাসনাত। নামাজ পড়ে আসছি। আপনি আসছেন আর বাকিরা? রাশেদ, সাজ্জাদ, তারপর ওর নাম ভাইয়া যাত, এক হচ্ছে বয়স যত বাড়তে থাকবে এবং রাতে যত ঘুম কম হবে মানুষের মানে কি বলে এটা স্মৃতিশক্তি তত লোপ পেতে থাকে, এটা আমার কথা না। রাতে না ঘুমালে আরো একটা সমস্যা আছে, ব্লাড ক্যান্সার। না ক্যান্সারের জিনিসটা জানি না, তবে জানি যে মানে রাতে যদি ঘুম কম হয় এবং এটা কন্টিনিউয়াসলি করেন তাইলে আপনি যখন বয়সে মানে একটা বয়সে চলে যাবেন তখন আপনার স্মৃতিশক্তি কমে যাবে। এবং দেখবেন অনেক বয়স্করা আছে যারা হয়তো তাদের ইয়ং এজে খুব রাত জেগে হয়তো ছেলে মেয়ে পড়াশোনা কাজ করা এটা সেটা করেছে, তারা মনে রাখতে পারেন। এবং আমরা বলি না যে বৃদ্ধ মানুষ দেখবেন অনেক কিছু মনে থাকে না, এই জিনিসটার কারণ হচ্ছে এটা। বলতে পারেন আপু আপনি হয়ে গেছে? আমি বলবো হ্যাঁ ভাইয়া বয়স হয়ে গেছে। হ্যাঁ আপু, আমি ছোট থাকতে থেকে সারা রাত জেগে জেগে পড়তাম, সকালে নামাজ পড়ে ঘুমাইতাম, এখন আর পারি না, মাথা ব্যথা হয়ে যায় না ঘুমাইলে, মানে একটা টাইমলি না ঘুমাইতে পারলে খারাপ লাগে। আমার ঘুম কালকে আপনাদের সাথে ডিসকাশন শেষ করছেন, আপনাদের ফাইবারের এক্সাম দিয়ে শেষ করছেন কটা বাজে তখন? কালকে তিনবার যাইতে চাইছি হাসনাত, আপু 5 মিনিট, আপু 5 মিনিট করে আমাকে 3:30 পর্যন্ত আটকায় রাখছে, 3:30। আমার কিন্তু আবার আজকে সকালে ঠিকই উঠা লাগছে, সকালে উঠে আম্মু মানে আমার ঘরের রান্না আমার করা লাগে, আম্মু অসুস্থ তো, তো সমস্ত কিছু করে তারপরে যে আবার আপনাদের সাথে বসছি, তো চিন্তা করেন অ্যাভারেজ আমার ঘুম কতক্ষণ হয়েছে আজকে। আবার আমার বাসার মেয়েড, কয়েকদিন ধরে মেয়েড রেখেছি, আমি পারছি না একা, তো ওই মেয়েড আসেনি, তো চিন্তা করেন আমার বাসায় আজকে মানে আমার ঘুম কতক্ষণ হয়। আমার ঘুমে মনে হচ্ছে যে আমি এখন যদি 10 মিনিট একটা ঘুম দিতে পারতাম, তো ওই জন্য জিজ্ঞেস করছি যে আপনারা আসছেন। ও 10 মিনিট ঘুমাইয়েন, মেয়েড একটু বের করে দিবে আমাকে সাথে আপনাদেরকেও,
যে এরকম মেন্টরের প্রয়োজন নাই যে স্টুডেন্টের পড়ছে 10 মিনিট ঘুমাইতে যায়। তাহলে তো আপনার মেমরি একবারে সার্ফ হয়ে যাবো না, আরো ভালো করে বুঝাইতে পারবেন না ভাই? আমার মেমরি আল্লাহর রহমতে, আমি যখন বোঝানো শুরু করি আমি বুঝাতে পারি, হ্যাঁ হয়তো কথা বা শব্দ মাঝে মাঝে আমি ভুলে যাই, এতটুকু আর কিছু না। যে কালকে আমি মোবাইল অপারেটিং সিস্টেম না বলে মেবি সরি মোবাইল দাঁড়ান মোবাইল অপারেটর না বলে মোবাইল অপারেটিং সিস্টেম বলেছি, এটাকে পরে ইমন আমাকে ভুল ধরছে, আপু আপনি তো মোবাইল অপারেটিং সিস্টেম বলেছেন, বলবেন তো মোবাইল অপারেটর, এই আর অবস্থা। আচ্ছা ভাইয়া আপনাদের ব্রেক থেকে আসছেন, রাশেদ চলে আসছেন? আপু জি আপু, ক্যানভা এডিটর পাসওয়ার্ডটা মেবি চেঞ্জ করছেন ভাইয়া? ওইটা তো একটা ফ্রি পাসওয়ার্ড চেঞ্জের না, এক মাস পরে অটোমেটিক্যালি আসছে, এক মাস পরে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওটা ফ্রি ভার্সন তো, ওরা একটা মাস্টার কার্ড কে ডুপ্লিকেট মাস্টার কার্ড ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো এটা এক মাসের জন্য হয়, এক মাস পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এইজন্য আপনাদেরকে দেখায় যে প্রো অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এটা তো কেউ পেডে কার্ডে পে করে তারপরে প্রো অ্যাকাউন্ট দেয় না ভাইয়া, এগুলি সব হচ্ছে ক্র্যাক প্যাচ করে, এরা পেইড অ্যাকাউন্ট গুলি ওয়ান মান্থের জন্য ইউজ করে, বাংলাদেশ না সবাই চুরি করে। আর হিমেল ভাই আপনি কি আছেন? হিমেল বিশ্বাস আছেন আপনি? হিমেল বিশ্বাস সবাই যদি চলে আসে, আমি যে ইনফরমেশন গুলো আপনাদের সাথে দিচ্ছিলাম ওই ইনফরমেশন গুলো একটু লিখে নেন, শীটটা আমি পরে কিওয়ার্ডের এই শীটটা আপনাদেরকে দিব, পরে বলতে আমার কাছে এখনই করা আছে কিন্তু এখন দিব না, কেন দিব না সেটা আপনারা জানেন। যারা গিগ পাবলিশ করে ফেলেছেন, গিগ পাবলিশ না হলেও মানে ফাইবার গিগ কে রিভিউতে রাখলেও আপনারা কি তাকে বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন সেটা জানেন? আপনার ধরেন বলবো একটা ওয়ার্ড, যেটা একটা জুয়েলারি, জুয়েলারি শপ, এটা কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এইটা হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ড। তারপরে হচ্ছে আপনার কি বলে যে মানে আপু লং টেলটা আবার একটু বলেন। লং টেলটা হচ্ছে আপু তিনটা শব্দ বা তিনের অধিক শব্দ দিয়ে যে কিওয়ার্ডটা পাবেন, এটা হচ্ছে স্পেসিফিক বেশি কথা বোঝা যাচ্ছে না আপনার, একটু বুঝি নাই ভাইয়া। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে শর্ট টেলে স্পেসিফিকেশনটা কম থাকে, লং টেলে স্পেসিফিকেশন বেশি থাকে। স্পেসিফিকেশন মানে হচ্ছে ধরেন একটা মোবাইল ফোন, হ্যাঁ আমি যদি মোবাইল বলি, মোবাইল তো অনেক রকমের মোবাইল আছে, কি মোবাইল ফোন কথাটা আপনার আসবে না? জি জি আপু, কি মোবাইল ফোন আসলে আমি তখন বললাম যে ধরেন এখন আমরা এমআই বললাম, হ্যাঁ যেটাকে আমরা শাওমি বলি, শাওমির ফোন। এখন শাওমির ফোন বলার পরে এখানে শাওমির ফোন মানে শাওমি মোবাইল ফোন, এটা থ্রি ওয়ার্ডস এর হয়ে গেল না? তো দেখেন মোবাইল ফোন আর শাওমি মোবাইল ফোনের মধ্যে শাওমির মোবাইল ফোনটা বেশি স্পেসিফিক করে দেয় না? জি আপু, ওইটাই হচ্ছে লং টেল কিওয়ার্ড, যেটা যত বেশি স্পেসিফিকেশন আসে, যে ওয়ার্ডের থ্রুতে স্পেসিফিক করে দেয়া হয়, একদম লিমিটেড বলা হয়, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এবং লং টেল কিওয়ার্ডের লাভ হচ্ছে লং টেল কিওয়ার্ড যত ইউজ হয় তত কনভার্সনস বাড়ে, কারণ স্পেসিফিকেশন বেশি থাকে, তো সার্চ কম হলেও ওইটা সার্চ দিলে এক্সাক্ট জিনিসটা আসে, তো দ্যাটস ওয়াই ওটার কনভার্সনস বাড়ে, ক্লিক বাড়ে। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা
সোশ্যাল মিডিয়ার সাইডের মধ্যে, যারা সোশ্যাল মিডিয়া সাইট ধরেন, আপনাদের এই অর্গানিক প্রমোশনের জন্য যে জায়গাটা ইউটিউবের আগেই বলে নিচ্ছি, ইউটিউবের অর্গানিক প্রমোশন বা ফেসবুকের চ্যানেলের অর্গানিক প্রমোশন, ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো, টুইটারের ফলোয়ার বাড়ানো, পিন্টারেস্টের ফলোয়ার বাড়ানো বা পিন্টারেস্টের বাড়ানো, এগুলির জন্য আপনার যেই সোশ্যাল মিডিয়া সাইটগুলি কাজ করবে সেটা হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডিট, ডিগ, DIGG, ডিগ, ইউটিউব, কোয়ারা। ডিগ এর আগে কিছু একটা বলছিলেন মেবি, রেডিট, আর ই ডি ডি আর ই ডাবল ডি আই টি, রেডিট। আমার আছে অ্যাকাউন্টগুলো, এগুলার অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করে ফেলবেন। আমাদের তো ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, যাদের টুইটার আছে আছে, নেই তো আমরা নতুন করে ক্রিয়েট করব টুইটারের ক্লাসে। টুইটার পিন্টারেস্ট আমি দেখিয়ে দেবো, ইউটিউব চ্যানেলও আমাদের ক্রিয়েট হয়ে যাবে, আর রেডিট, কোয়ারা, ডিক, এগুলি লাগে হচ্ছে ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয়, ইউটিউবের ভিউ, ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রয়োজন হয়, আর আমাদের ফেসবুকে প্রমোশন করার জন্য প্রয়োজন হয়। এখন কোয়ারা, রেডিট, এইগুলির কাজগুলি আমি আপনাদের দেখাবো কিভাবে কোথায় গিয়ে আমরা কমেন্ট করব, ঠিক আছে? জি আপু। আচ্ছা, আর কিওয়ার্ড জেনারেটরের কতগুলি নাম বলেছিলাম না আমি? আচ্ছা, কিওয়ার্ড জেনারেটরগুলির মধ্যে যদি আমরা ইউটিউবের জন্য নেই, ইউটিউবের জন্য নেই, শুনতে পাচ্ছেন? জি আপু। যদি ইউটিউবের জন্য কিওয়ার্ড সার্চ করি, সেক্ষেত্রে আমাদের যেতে হবে হচ্ছে কিওয়ার্ড টুল আইও, https://keywordtool.io/ এটা শুধু ইউটিউবের জন্য না আপু? না, এখানে কিওয়ার্ড পাওয়া যায়, তবে এটা থেকে ইউটিউবের জন্য নিতে পারলে, মানে ইউটিউবের সার্চের জন্য আমরা এখান থেকে বেশি পাবো। আমরা তো ফার্স্ট করবো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, তো শব্দটা তো আমাকে খুঁজে আনতে হবে, শব্দটা এখানে গেলে আপনি ইউটিউবের জন্য আলাদা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে আছে kwfinder.com, moz.com, kw কি মানে kw হচ্ছে কিওয়ার্ড এর শর্ট ফর্ম। আচ্ছা, এরপরেরটা কি বলছেন? moz, 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 moz.com, moz, moz হচ্ছে আমাদের লাগবে অফ পেজ এসইও করার সময়, moz সবচেয়ে বেশি লাগে। আর আপু, kw finder এটা এটা কিসের জন্য বেশি লাগে? কোনটা kw? আচ্ছা, keyword finder এটা? হ্যাঁ, keywordfinder.com। আচ্ছা আচ্ছা, এখানে এসইএম রাশ আছে, কিওয়ার্ড ফাইন্ডার আছে, মোজ আছে। গতকালকে আপু বলেছিলেন তো অনেকগুলো, অনেকগুলো বলেছিলাম, আজকে আরো বলে দিলাম যেগুলো আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এক্সটেনশন, 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 কিওয়ার্ড এভরিহোয়্যারটা হচ্ছে পেইড, কিওয়ার্ড এভরিহোয়্যারটা পেইড, আর হচ্ছে কিওয়ার্ড সার্ফার আছে, এসইও কোয়াক আছে, QUAKE, আর মোজ, মোজ কিন্তু এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন একটা। হ্যালো, জি আপু। হ্যালো, শুনতে পাচ্ছি আপু? আপু, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপু। এক্সটেনশন গুলি নাম লিখেছেন? জি আপু, মোজটা হচ্ছে এক্সটেনশন, মোজ, মোজ, হ্যাঁ, মোজ এক্সটেনশন। তারপর কিওয়ার্ড এভরিহোয়্যারও এক্সটেনশন, কিন্তু এটা হচ্ছে এখন পেইড আছে, এটা ফ্রিতে গেলে অত ভালো রেজাল্ট এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত, এখন না এটা পেইড করে দিছে, সবকিছু আস্তে আস্তে পেইড হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এখন ফ্রিতে ইউজ করা যায়, কিওয়ার্ড সার্ফার, SURFER, কার বাসায় এই মুভি কার্টুন একদম পুরো ফাটাই ফেলতেছে, কে কার বাসায় বাচ্চা দেখতেছে বলেন তো, টিভি টেলিভিশন চলছে কার বাসায়? মিউট করে দিয়েছে। ও, কিওয়ার্ড সার্ফার এটা কি এক্সটেনশন? হ্যাঁ, কিওয়ার্ড সার্ফার তো এক্সটেনশন, আপনি যে কোনো কিছু গুগলে সার্চ করেন, আপনি যদি এক্সটেনশনটা করে নেন, ইনস্টল করে নেন, ওই এক্সটেনশনে দেখাতে থাকবে আপনার ওখানে কি কি কিওয়ার্ড আছে। আচ্ছা,
লং টেল প্রো, পেইড টুলস লং টেল প্রো, এসিএম রাশ, কিওয়ার্ড ফাইন্ডার। হ্যালো আপু। জি আপু। আপু একটু আস্তে আস্তে বলেন না। আস্তে আস্তে বললে তো আপনারা বলেন, আপু শুনতে পাই না। না সব একসাথে বলে দিচ্ছেন তো, ওইটা বলতেছি এখন থেকে আস্তে আস্তে কথা। আমি কিওয়ার্ড জেনারেটর গুলির নাম বলেছি না, বলেছিলাম না কিছু পেইড, তো পেইড গুলির নাম গুলি বলে দিচ্ছি কোনটা কোনটা পেইড। লং টেল প্রোটা পেইড, লং টেল জেপো কোথায় কোথায় আমিও তো হারিয়ে ফেলেছি। লং টি এ আই এল টেল প্রো, এইটা হচ্ছে আপনার, এইটা কিন্তু আমি আপনাদেরকে গতকাল বলিনি লং টেল প্রোটার নাম। লং টেল প্রোটা হচ্ছে আপনার ইয়ে পেইড, এসিএম রাশ পেইড, তারপর কিওয়ার্ড ডিফেন্ডার, কিওয়ার্ড ফাইন্ডার, ডিফেন্ডার না কিওয়ার্ড ফাইন্ডার, ডিফেন্ডার। এসিএম রাশ বললেন নাকি? হ্যাঁ এসিএম রাশ, এসইএম রাশ। আপু সবলি একটা আছে না, সবলি এটা কেমন? এটা নাম বলছি, এটা ভালো। হ্যাঁ এটা ভালো, এটা এটা আপনি ইয়ে পাবেন, কিওয়ার্ড পাবেন, এটাও ভালো। এটা কি ফ্রি? হ্যাঁ হ্যাঁ ফ্রি ফ্রি ফ্রি, লাভলি। কোনটা আপু? আচ্ছা লিখেছেন কিওয়ার্ড ফাইন্ডার, জি আপু লিখছি। কিওয়ার্ড টুল ডট আইও, এটাও কিন্তু পেইড আপু, এটাতে প্রথমে লিখছি, এটাও কি পেইড? হ্যাঁ কিওয়ার্ড টুল ডট আইও তো পেইড। গতকাল কি দেখিয়েছিলেন তো আপু? হ্যাঁ দেখিয়েছি না পেইড যে, জি আপু। ফ্রি টুল যেটা সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, জি আপু। উবার সাজেস্ট, আনসার দা পাবলিক ডট কম, যে লোক মিটমিটে হাসবে, আপনি ওই লোককে, ওই লোকের দিকে তাকালেই লোকটা আপনার দিকে মিটমিটে হাসবে। আনসার দা পাবলিক ডট কম, জনগণের কোশ্চেনের উত্তর ডট কম। এটা কিওয়ার্ড জেনারেটর টুল আপু, আনসার দা পাবলিক ডট কম, ওদের সাইডের নাম ওরা এটা রেখেছে। আচ্ছা কিওয়ার্ড টুলের টাইপ, কিওয়ার্ড টুল দুই ধরনের, একটা হচ্ছে কিওয়ার্ড টুল রিসার্চ করে, মানে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করবে, আর একটা সাজেশন টুল দিবে। কিওয়ার্ড টুলের টাইপ, কিওয়ার্ড টুলগুলি কি, কিওয়ার্ড জেনারেট করবে যে এটা কি জেনারেট করবে, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবে যে কম্পিটিটর রিসার্চ, কম্পিটিশন দিবে, সার্চ মান্থলি সার্চ ভলিউম দিবে, এইগুলি দিবে একটা, আরেকটা হচ্ছে সাজেশন দিবে যে এইটার সাথে এই ওয়ার্ডটা নিতে পারো, বাট এইটা ডিটেইলিংটা আপনাকে দিবে না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা একটা সাজেশন আরেকটা কি না, কিওয়ার্ড রিসার্চ কি না। আচ্ছা কিওয়ার্ড টুল, কিওয়ার্ডটাকে আমরা কোত্থেকে খুঁজে পাবো, সেটা হচ্ছে আমরা যখন নিশ শুনবো ফার্স্টে নিজেকে জিজ্ঞেস করেন যে এটা কি, তারপরে এটা নিয়ে গুগলে সার্চ করেন যে এই রিলেটেড জিনিসের জন্য মানুষ কি সার্চ করে, কি দেখে, তারপরে সেটার ফোকাস একটা শব্দ ধরেন, সেটা ধরে আপনি কিওয়ার্ড খুঁজে স্টার্ট করেন। আচ্ছা আপু। আচ্ছা পিপিসি, পে পার ক্লিক, পে পার ক্লিক মানে পেপার ক্লিকটা হচ্ছে যে বিট প্রাইস, কিওয়ার্ডের বিট প্রাইস, ওইটাকে শর্ট ফর্মে আমরা বলি যে পিপিসি। এখন একটা কিওয়ার্ড বের করার জন্য, ঠিক আছে, কেন বের করি, কি কাজে বের করি, সেইটা হচ্ছে বেস্ট কিওয়ার্ড
টা বের করি হচ্ছে আমরা আমাদের পেজের জন্য আমাদের কম্পিটিশনটাকে বোঝার জন্য তারপরে প্লেন পেজ বা অফ পেজ অপটিমাইজেশনের জন্য তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য তারপরে হচ্ছে যে বিড বিড প্রাইসটা জানি আরেকটা হচ্ছে গ্লোবাল বেস সার্চ ভ্যালু যে আমরা এটার একটা লোকাল এবং গ্লোবাল বেস সার্চ ভ্যালু বের করি কোথেকে গুগল ট্রেন্ডস দিয়ে এই জিনিসগুলি হচ্ছে কিওয়ার্ডের জন্য আমাদের প্রয়োজন হয় একটা কিওয়ার্ড ইউজের জন্য আমাদের এই জিনিসগুলি দেখতে হয় তাই না জি আপু আপু পিপিসিটা বেশি হলে ভালো নাকি কম হলে ভালো হ্যাঁ পিপিসিটা বেশি হলে ভালো এটা ক্লিক রেটটা বেশি থাকে না ও আচ্ছা আমরা তো এটা ফ্রি তে ইউজ করছি পরে অ্যাড এর জন্য গেলে আবার ওটা আবার আরেক ভাবে চিন্তা করতে হয় জি আপু শেষ কিওয়ার্ড শেষ এতটুকু ঠিক আছে জি আপু বাকি যেটুকু এইটুকু হচ্ছে এসইও তে দেখব আমরা এখন দিলে আপনাদের মাথার উপর দিয়ে যাব কিওয়ার্ড কে বাংলায় চার্জ করা যায় না বা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বাংলায় ওয়েবসাইট করে তারা কিওয়ার্ড গুলো কি বাংলা ওয়েবসাইটটা বেসিক্যালি বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড ওয়াইড না আমরা যখন কাজ করব একটা জিনিস মনে রাখবেন আমরা যখন কাজ করব এই কাজগুলি ওয়ার্ল্ড ওয়াইড করব এখন দেখেন আমরা শুধু বাংলাদেশের জন্য যখন সার্চ করি আপনি সার্চ ভলিউম পাবেন না আপনি ট্রেন্ডস পাবেন না তখন কিভাবে কিওয়ার্ডটাকে নিয়ে দেখা যাবে যেখানে বাইরের জন্য আমরা হয়তো 10টা কিওয়ার্ড বের করে ফেলতে পারবো তো তাকে আমরা ইয়েতে নিয়ে আসতে পারবো কি বলে র‍্যাঙ্কে নিয়ে আসতে পারবো কিন্তু বাংলা কিওয়ার্ড দিলে আমরা র‍্যাঙ্কে আনতে পারবো না কারণ র‍্যাঙ্কিং ব্যাপারটা হচ্ছে গুগলে সার্চ করা এখন বাঙালিরাই শুধু বাংলায় এখন দেখেন আপনি নিচে বাংলায় কয়টা ওয়ার্ড গুগলে লিখে সার্চ করেন বাংলাটার ইংলিশ ফরম্যাটটা লিখেন না যেটাকে আমরা বাংলিশ বলি জি আপু আমি আমি লিখি আমি লিখতে কি আমি সরায়া ময়রশি লিখি না এ এম আই লিখি চিন্তা করেন তাহলে আপনি বাংলা কিওয়ার্ড কেন খুঁজবেন নিজেই যদি না লিখেন বাংলা কিওয়ার্ড কেন খুঁজবেন আপনার এখানে 30 জন আছে 30 জনের বলেন তো কয়জন বাংলায় আপনারা সার্চ করেন খুব কম কয়জন আছে বাংলায় সার্চ করেন খুব কম না কেউ কি আপনি করেন আচ্ছা আপনি কি রিলেটেড টপিক বাংলায় সার্চ করেন কোন কিছু খুঁজলে যেটা প্রয়োজন হয় আর কি খাস করে লিখেন খাস বাংলায় বাংলায় লিখেন না ওই বাংলিশে লিখেন বাংলায় লিখি বাংলিশ না আমার বাংলিশ ভালো লাগে না তাইলে হচ্ছে এক্সেপশন এক্সেপশনাল জিনিস এক্সাম্পল হয় না এক্সেপশনাল জিনিস আপু এক্সাম্পল হয় না ওই জন্য আসলে ওয়েবসাইট র‍্যাঙ্কিং এর কাজগুলি আমরা যখন করব আমরা তো আসলে বাইরের মানুষের জন্য করব কারণ ফ্রিল্যান্সারদের বাংলাদেশে হায়ার করে খুব কম এবং বাঙালিরা হায়ার করলে প্রাইজিং খুব কম দেয় দ্যাটস ওয়াই আমরা যদিও বাঙালি কিন্তু আমরা বলে দিই আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালি এদের থেকে এই টাইপের বায়ারদের কাছ থেকে দূরে থাকবেন বলেছি আগে জি আপু বলেছিলেন আর এটা আমি আগে থেকেও অনেকের থেকে শুনছি আপু 28 জন আছে স্ক্রিনশটটা নিয়ে নি আচ্ছা আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বায়ার কমিউনিকেশনে যাব বায়ার কমিউনিকেশন মিন্স হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেট আমি 30 জনের স্ক্রিনশট নিয়েছি হ্যাঁ আমি দেখেছি বায়ারের সাথে কমিউনিকেট করা বায়ারের সাথে কমিউনিকেট কেন কিভাবে করতে হবে বায়ারকে আমরা ফাইবারে কাজ পাবো দুই ভাবে সরি তিন ভাবে সেটা কি কি ভাবে কাজ পাবো হচ্ছে এক বায়ার রিকোয়েস্ট পাঠাবে বায়ারের রিকোয়েস্টের অফার পাঠাবো বায়ার সেটার উপরে আসবে রাজি হবে তারপরে আমাকে অর্ডার প্লেস করবে আরেকটা হচ্ছে বায়ার ডিরেক্টলি আমার গিগের উপরে অর্ডার প্লেস করবে আরেকটা হচ্ছে সে আমার গিগের উপরে আমাকে নক করবে নক করে তার কোয়ারিজ কোশ্চেনের জানতে চাইবে সে তার প্রাইস বলবে আপনি আপনার প্রাইস বলবেন ওই কাজ জানবেন যেটাকে আমরা সহজ বাংলায় বলি মুলামুলি করা দামাদামি করা ঠিক আছে জি আপু এই দামাদামি করবে তারপরে সে গিয়ে একটা প্রাইস ফিক্সড হবে তারপরে সে আপনাকে অর্ডার প্লেস করবে আমরা ওইখানে ওই অর্ডারটা যে অর্ডারটা যে দামাদামি করে প্লেস করলো সেটাকে আমরা কাস্টম অফার বলি সেটাকে আমরা কাস্টম অফার বলবো ঠিক আছে
এখন কথা হচ্ছে বায়ার যখন আমাকে ডিরেক্টলি ওয়ার্ডার প্লেস করে চলে যায়, এরকম অনেক মানুষ আছে যারা হয়তো জানেই না যে বায়ার তাদেরকে ওয়ার্ডার করছে, কারণ আপনি ফাইবারে রেগুলার থাকেন না। এখন ফাইবারে রেগুলার না থাকলে বায়ার হয়তো আপনার কোনো গিগের উপরে এসে আপনাকে ওয়ার্ডার ফেলে চলে যাবে, আপনি হয়তো একদম লাস্ট মোমেন্টে গিয়ে দেখতে পেলেন যে বায়ার আপনাকে ওয়ার্ডার দিয়েছে। কারণ অর্ডার মানে অর্ডার যখন স্টার্ট হয়ে যায় তখন একটা টিকটিক ঘড়ি চলতে থাকে ওখানে। এখন এই ঘড়িটা যদি আমার এই ব্যাচেরটা আপনাদের কারো অর্ডার পড়েনি, তার সঙ্গে আমি দেখাতে পারছি না, ওই ঘড়িটার স্ক্রিনশট আমি দেখাতে পারি যে তার কাজ চলছে। আর রাফি কি ক্লাসে আছেন? রাফি ক্লাসে কি আছেন আপনি? মেবি না, রাফি নেই, একজন লিভ হলো মেবি। রাফির ওয়াইফ, উনি যখন কাজটা পেয়েছে ওখানে ডেট সহ মানে কতদিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড ওই টাইমটা ঘড়ির মতো টিকটিক করতে থাকে। আমি আপনাদেরকে যদি দেখাই, একটা মিনিট, হ্যাঁ আচ্ছা, দীপ্ত বড়ুয়া কালকে আপনাদের এক্সাম দিল না? দীপ্ত বড়ুয়া একটু আগে আমাকে নক করেছে, সে $50 লিঙ্কডইনের একটা কাজ পেয়েছে, ঠিক আছে? আমি আপনাদেরকে ওরটাই, রাশিদ একটু স্ক্রিন বন্ধ করেন, আমি ওই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। রাশিদ কালকে পরীক্ষা হয়েছে মানে কালকে রাতের বেলা ফাইবার টেস্ট? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো? দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওর ইয়ে, দেখেন নেম মানে রিকোয়ারমেন্টটা ও সাবমিট করে দিয়েছিল কি কি লাগবে, ওই যে রিকোয়ারমেন্টটা আমি আপনাদেরকে বলি গিগের সাথে সাবমিট করে দিতে। এখন দেখেন কাজটা পড়েছে $50 ইন প্রোগ্রেস, দেখতে পাচ্ছেন? জি আপু। এখানে দেখেন ওর রিকোয়ারমেন্ট গুলি ও দিয়ে দিয়েছিল, নেম হচ্ছে 100 ক্যারেক্টার অফ ইওর প্রোফাইল, ফার্স্ট নেম লাস্ট নেম, প্রোফাইল পিক কত ক্যারেক্টারের, ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ, লোকেশন দিয়েছে, কন্টেন্ট ইনফরমেশন দিয়েছে, কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়েছে, ওয়েবসাইট, ইমেল, ফোন, স্কিল, হেডলাইন, এত ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার লিমিট সহ দিয়ে দিয়েছে। এই যে কাজটা সে পেয়েছে, এখানে হচ্ছে ঘড়িটা শুরু হওয়া, এই ঘড়িটাও শেষ হবে যখন এই টাইম অর্ডার মানে অর্ডারটা ডেলিভারির টাইম আসবে। এটা হচ্ছে বায়ার ওকে ডিরেক্টলি অর্ডার প্লেস করে দিয়েছে, বুঝতে পেরেছেন? জি আপু। রিকোয়ারমেন্টের উপরে গিগের উপরে ডিরেক্টলি অর্ডার প্লেস করে দেয়। এটা কি কাস্টম অফার? না, এটা ডিরেক্টলি অর্ডার প্লেস করে দেয়। কাস্টম অফারটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে যেতে হয়। কাস্টম অফারে যাওয়া ছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওর এই আপনাদের কাস্টম অফার হোক বায়ার ডিরেক্টলি দেখ, আপনি ফ্রেন্ড বায়ার রিকোয়েস্ট পাঠান, অর্ডার স্টার্ট হওয়ার পরে ইন্টারফেস এটা আসবে, এই ঘড়িটা সবার আসবে। এখন দেখা যায় যে আমার এক স্টুডেন্ট আছে, ও 3 দিন ঢুকে নাই, ও লাস্টে মেবি 3 ঘন্টা সময় ছিল, ওই টাইমে হচ্ছে আমার বান্দরবন ব্যাচের ক্লাস হচ্ছে, বান্দরবন ব্যাচের এই যে জয়দেব দাদাদের, জয়দেব দাদার ওয়াইফের ক্লাসটা হচ্ছিল তখন, ওদের ক্লাস হচ্ছে। তো ও আমাকে নক করেছে, আপু আমার সময় নাই, বায়ার 3 দিন সময় দিয়েছিল, আমি তো 3 দিন পরে আজকে ফাইবারে ঢুকেছি, বায়ার আমাকে নক না করেই সে হচ্ছে অর্ডার প্লেস করে চলে গেছে। এই যে 3 দিন চলে গেছে আর 3 ঘন্টা সময় ছিল, এই 3 ঘন্টা সময়ে তার ফেসবুকে কাজটুকু করে দিতে হবে। আমি বললাম করে দেন, করে জাস্ট একটা ফাইল সাবমিট করেন। যখন আপনাদের এই যে ফাইল সাবমিট করা, ফাইলটাকে সাবমিট, সে অর্ডার হিসেবে অর্ডার রেজাল্ট হিসেবে ডেলিভার করে দিল, ডেলিভার করে দিয়ে সে বায়ারকে লিখে দিয়েছে যে দেখো আমি আসলে ছিলাম না, আউট অফ টাউন ছিলাম আমার এই প্রবলেমের কারণে, তো আমি তোমার কাজটা দেখেছি, আমার টাইম শেষ হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তোমাকে এখন একটা অর্ডার ডেলিভার করে দিলাম, কিন্তু তুমি যদি চাও আমি এটা রিভিশন দিয়ে দিব, আর তুমি যদি মানে তুমি যদি এখনই অনলাইনে চলে আসো
তাহলে হচ্ছে রেজলিউশন সেন্টারে গিয়ে আমি একটা টাইমের এক্সপ্যান্ড টাইম বাড়ানোর জন্য আমি অ্যাপ্লাই করেছি, তুমিও সেটা অ্যাকসেপ্ট করো। রেজলিউশন সেন্টার বলে ফাইবার একটা জায়গা আছে, সেখানে গিয়ে টাইম বাড়ানো যায়। ধরেন ওর এই চার দিনের কাজটা এনিহা ও চার দিনে করতে পারলো না, ও যদি লাস্ট এক ঘন্টা আগে ও বায়ারকে নক করে বলে আমি রেজলিউশন সেন্টারে পাঠিয়েছি তুমি জাস্ট অ্যাকসেপ্ট করো, তাহলে এখানে কিন্তু আবার নতুন করে 20 দিন সে অ্যাড করতে পারবে। বুঝতে পেরেছেন? জি আপু। যাক আপনাদের ক্লাস নিতে নিতে খুব ভালো লাগলো, একটা ভালো খবর পেলাম। কালকে দেখেছিলেন? কালকে কি দেখেছিলেন ওদের এক্সাম? জি আপু। দেখি নাই। আচ্ছা কালকে এক্সাম দেখেন নাই? ওরা এক্সাম দিয়েছে একটা, মেবি 9 পেয়েছে। 9 পেয়েছিল কে? রাশেদ ভাইয়া? না, সালাউদ্দিন 9 পেয়েছে। 8.8 পেয়েছে মেবি রাশেদ ভাইয়া। না, আমার পরীক্ষা হয় নাই। ও আপনার তো পরীক্ষা হয়? সুব্রত ভাইয়া, সুব্রত ভাইয়া। এই এক্সাম গুলি দিতে হয় নাকি স্কিল টেস্ট দিবি? এই এক্সাম গুলো সময় মাঝখানে যদি এইটা হচ্ছে, দাঁড়ান একটা মিনিট আপু আনসার দিচ্ছি। এইটা হচ্ছে কি ভাইয়া, গিগ পাবলিশ করতে গেলে ফাইবার নতুন করে এখন একটা নকশামি শুরু করে, সেটা হচ্ছে ফাইবার এক্সাম দিয়ে দেয়, একটা স্কিল টেস্ট দিয়ে দেয়। স্কিল টেস্ট হচ্ছে বেসিক ইংলিশের উপরে, এবং সেটা তো হচ্ছে 7 পেতে হবে, 7 না পেলে ফেল টু। ফেল টু হলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। আর আপু যেটা বলছিলেন যে কার্সর বাইরে নেয়ার কথা, বা এক্সাম স্টার্ট হলো এনিহাউ ইলেকট্রিসিটি ড্রপ করলো, এরকম কিছু? হ্যালো আপু। জি আপু, আমাকে বলছেন? জি 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 আপু, যদি নেটওয়ার্ক কানেকশন কেটে যায় তখন কি হবে? ফেল। ও ফেল। আপনাদেরকে ধরেন আমি আপনাকে দেখাই একটা জিনিস, আই ডোন্ট নো কি দেখবেন আপনারা, আপনারা মেবি আপনাদের ইয়েটা স্ক্রিনটাই দেখতে পাবেন একটা হোয়াইট। আচ্ছা আপনারা হচ্ছেন ধরেন আমি যদি দেখাই আপনাদেরকে, মানে ফাইবারের, ফাইবারে তো যেতে হবে। আচ্ছা এটা আমাদের স্ক্রিন, তো আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু। এই জায়গায় ধরেন আপনি এক্সাম দিচ্ছেন, এটা ফাইবারের ট্যাব, হ্যাঁ, কিন্তু আপনি জাস্ট কার্সারটাকে এভাবে বাইরে নিলেন না, জি, বা এইখান থেকে কার্সারটাকে আপনি এইটা ছোট বড় করলেন, কিছু একটা করলেন, ইনস্ট্যান্ট ও আপনাকে ফেল টু দিবে। ইনস্ট্যান্ট জাস্ট ওর ওই ট্যাবটা ফেলে অন্য কোন ট্যাবে আপনি যেতে পারবেন না, যে এই ট্যাবটাতে আমি, এই ট্যাবটাতে আছি তো আমি পাশে যদি কার্সারটাকে নিয়ে আরেকটা ট্যাবে ক্লিক করি কার্সারটাকে, ইনস্ট্যান্ট ও আমাকে ফেল দিয়ে দিবে। ধরেন আমার নেট নাই, নেটটা রিলোড হয় না অনেক সময়? জি আপু। রিলোড হওয়া মাত্র আপনাকে ফেল দিয়ে দিবে, এবং একবার ক্লাস, মানে একবার ফেল করলে, একটা এক্সাম আছে, একবার ফেল করলে 24 আওয়ারের মধ্যে আরেকবার দিতে পারবেন, এবং সেকেন্ড টাইমও যদি ফেল মারে তাহলে হচ্ছে 3 মাসের জন্য আপনি আর এক্সাম দিতে পারবেন। আপু আর হচ্ছে এক্সাম না দিতে পারলে তখন কি হবে? বুঝিনি ভাই আপু। ধরেন আমি এক্সাম দিতে পারলাম না, ওই দুইবারই আমার কানেকশনের কারণে ফেল আসলো, তখন হচ্ছে এটা তো আপনার ফাইবার গিগের এক্সামের কথা বলি, এটা বলেছি ইংলিশ টেস্টের কথা। আর ফাইবার গিগের জন্য যে এক্সামটা, এটা একবার দিবেন, না পারলে 24 আওয়ার পরে আবার দিবেন, এটা দেয়ার একটা লিমিটেশন থাকে, তারপরে ওরা ব্লক করে দিবে, এরপরে আপনি আর ওই গিগটা পাবলিশ করতে পারবেন না। সো ট্রাই করতে হয় যে এক্সামগুলি যখন দিবেন তখন যাতে নেটওয়ার্ক প্রবলেম না থাকে। নেটওয়ার্ক প্রবলেম, যেমন আমার আরাফাতদের ব্যাচের অনেকের নেটওয়ার্ক প্রবলেম করতো, তো কি করা হতো জানেন? যার নেটওয়ার্কের কখনো প্রবলেম হয়নি তাকে তার পাসওয়ার্ড দিয়ে দেয়া হতো, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার কারণে সে তার পিসি থেকে এক্সাম দিত। মনে করেন আপনার পাসওয়ার্ড আপনি আমাকে দিয়ে দিলেন, আমার এখানে নেট প্রবলেম করছে না, আমি আপনার এক্সামটা দিয়ে দিব, তাতে আপনার ফেল না আসার, মানে ফেল আসার চান্স কমে যাবে। আবার ধরেন হাসনাদের এখানে নেট ডিস্টার্ব করে না, হাসনাদ যেমন এখানে যার যার নেট ডিস্টার্ব করবে না তাকে তাকে দিয়ে বাদ বাকি সবার এক্সাম দেয়া, অবশ্যই সেটা রাতের বেলা বসে, আমাদের ক্লাস আওয়ারে না, আমাদের ক্লাস শেষে রাতের বেলা বসে যখন হয়তো 11-12টার দিকে নেট প্রবলেম থাকে না, কারুই প্রবলেম থাকে না, সবাই ফ্রি থাকেন, তখন আমরা বসে তখন আমরা দেখি, ঠিক আছে?
তখন আমরা ওই এক্সাম গুলি দিব যাতে আমাদের ওই ফেলটা না আসে আর আমাদের ওই নেট ইস্যু না হয়। ক্লিয়ার? জি আপু। জি আপু। এখন বায়ার কমিউনিকেশনের জন্য আমি আপনাদেরকে বায়ারের বায়ার রিকোয়েস্ট আচ্ছা আমার সাথে রাশেদ স্ক্রিন শেয়ার করে দেন। হ্যাঁ রাশেদ আচ্ছা রাশেদ তো না সুব্রত শেয়ার করেন। সুব্রত আপনি শেয়ার করেন, আপনি গিগ পাবলিশ করেছেন তো? হ্যাঁ শেয়ার করেন। ওকে আপু। সাইন দেন, সাইন ইন দিবেন। ভাই 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 হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, আগের ট্যাবে যান তো। দাঁড়ান দাঁড়ান, কোনোটাতে ক্লিক করুন না, আগের ট্যাবে যান। এই লোকটাকে দেখতে পাচ্ছেন এই যে হাসতেছে হোয়াইট? জি আপু। এ কন্টিনিউয়াসলি লাস্ট 4 মাস ধরে একে আমি লিংকডইনে অলওয়েজ এই জায়গাটাতে দেখি। র‍্যাঙ্ক করে গেছে আর টপ রেটেড সেলারও তো হয়ে গেছে। ও ফাইবার সয়েজ আছে। এইমাত্র যে দীপ্ত বড়ুয়ার কথা বললাম, ও লিংকডইনের মানে আল্লাহর মতে ও লিংকডইনের গিগটা হচ্ছে লিংকডইনের ফাইবারের ফার্স্ট পেজে শো করে। আমি আমি লিংকডইনের গিগ খুলবো তো সেজন্য লিংকডইনের এগুলো দেখতেছি আর কি। ভালো স্ক্রল করে নিচে আসেন তো, তো বলছে লিংকডইনে দেখি একটু স্ক্রল করে নিচে আসেন। ম্যাম একটু স্ক্রল করে উপর উঠেন, দেখেন এই যে লিংকডইনে ফার্স্ট ছবিটা দিয়েছে এই যে চেয়ারালা, অন্য সবার ছবির থেকে এটা খুব নিট এন্ড ক্লিন, খুব সিম্পল, কিন্তু ছবিটা একটু চোখে পড়ার মতো না, একটু অন্যরকম মনে হচ্ছে না? জি আপু। সে কিন্তু টপ রেটেড সেলার। ছবি দিতে গেলে আপনাদের মনে হয় আপু কেন এত দোষ বের করে, আপু কেন এটা করে, একটা সিম্পল দিয়ে দিলেই তো হয়ে গেল, দিয়ে দিলে হয়ে যায় না। আপু আমি আপনাকে তিনটা ছবি পাঠাচ্ছি একটু দেখিয়েন। আচ্ছা ঠিক আছে যান। এখানে না, এখানে না বাবারে, এখানে না, আপনার ফাইবারে। হ্যাঁ ওকে, এখান থেকে হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যাবেন, প্রোফাইলে না ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন ভাইয়ার গিগে গিগে গিগ আছে। ভাই একটু স্ক্রল করেন নিচে আসে, আচ্ছা ভিডিও আন্ডার রিভিউতে আছে ভাইয়া, প্লে করেন না, আমি কপিরাইট খেয়ে যাব। আপু একটা প্রশ্ন ছিল, যাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নাই কিন্তু তারা যদি আমার এই আমি একটু লিংক দিলাম এটার মাধ্যমে যদি আমার গিগে আসে তাহলে কি সেটা ইমপ্রেশন পারবে? যাদের না পারবে না, পারবে না, কিন্তু আমরা যদি একটা সুব্রত ভাইয়ার গিগে যাই তাহলে হচ্ছে ওনার ইমপ্রেশন বাড়বে কারণ আমাদের অ্যাকাউন্ট আছে। মানে এখন ধরেন সুব্রত যদি কোনো গিগে যায় যাদের গিগে যাবে তাদের সবার, আমরা যদি সুব্রত ভাইয়ার গিগে যাই আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা গেলে সুব্রতের ইমপ্রেশন পারবে। কেন এটা আমি পরে বলবো এখন না, বায়ার রিকোয়েস্টটা কোত্থেকে পাবেন? বায়ার রিকোয়েস্টটা মোড়ে যাবেন, মোড় মোড়ে ক্লিক করেন, এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট দেন, এই টাইমে বাই রিকোয়েস্ট কিছু আসে, দেখেন আল্লাহ 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 করে আপনার কাছে চলে আসে কিনা অ্যাক্টিভ বাই রিকোয়েস্ট। এই যে এইখানে এখন নেই দেখাচ্ছে না? জি আপু। কোনো বাই রিকোয়েস্ট নেই দেখাচ্ছে কারণ বাই রিকোয়েস্টের টাইমিংটা না এক এক রকমের হয়, এটা কোনো এক্সাক্ট টাইম নেই যে এই টাইমেই আসবে। ফাইবারে বাই সমস্যা হচ্ছে বলেন? আমার 12টার দিকে 8টা ছিল বাই রিকোয়েস্ট। হ্যাঁ দুপুর 12টার দিকে দুপুরের 11টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত থাকে, সকালে 9টার পরে কিছুটা থাকে, বিকেলে 4টা 4:30টার পরে কিছুটা থাকবে, রাতের 8টার পরে থাকবে, রাতের 12টার পরে থাকবে, এরপরে রাত 2টার পরে অনেক বেশি থাকবে। ও এই রিকোয়েস্ট থাকলে লাভ কি? আচ্ছা
কে বললো কথাটা? সাজ্জাদ, রিকোয়েস্ট থাকলে লাভ কি? ফাইবারে বা আপনি কাজ আছে সেটা আপনি কোত্থেকে পাবেন? যদি আপনি জব সার্কুলার না দেখেন, জবের জন্য জব করবেন কোথায়? সাজ্জাদ, দ্যাট মিন্স ইটস প্রপোজাল গুলো। হ্যাঁ, আপনারা যেটা আপওয়ার্কে প্রপোজাল বলেন, আপওয়ার্কের প্রপোজালের সাথে ফাইবারের ডিফারেন্স, ইমন ভাইয়ার অ্যাকাউন্টে একদিন দেখিয়েছিলেন আপু, আপওয়ার্কের সাথে ফাইবারের ডিফারেন্স হচ্ছে আপওয়ার্কে বাই রিকোয়েস্ট চলে যায় না, ফাইবারে বাই রিকোয়েস্ট চলে যায়। মানে এখানে যদি এখন একসাথে 30টা বাই রিকোয়েস্ট দেখে, দেখার পরে ও জাস্ট একটা রিফ্রেশ করবে, একটা রিফ্রেশ ইনস্ট্যান্ট সবগুলি বাই রিকোয়েস্ট চলে যায়। এবং এইটা আমার প্রথমবার কোনো স্টুডেন্ট কি বলা হয় না, ওরা প্রথমবার পাওয়ার পরে আমাকে পরে নক করতে থাকে, আপু 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 কি হয়েছে, আপু আমার তো বাই রিকোয়েস্ট চলে গেছে এখন কি করব, ঠিক আছে আপু আমার তো বাই রিকোয়েস্ট চলে গেছে, আরে বাই রিকোয়েস্ট তো চলেই যাবে, বাই রিকোয়েস্ট কি থাকবে, আপু আমার বাই রিকোয়েস্ট চলে গেছে। তো বাই রিকোয়েস্টের জন্য আমি আপনাদেরকে বলেছি, আজকে থেকে শুভ্রত আপনার এই একটা ট্যাবকে আপনি অটো রিফ্রেশার দিয়ে রাখেন 15 মিনিটের জন্য, 15 মিনিট পর পর রিফ্রেশ করবেন। কিন্তু যখন বাই রিকোয়েস্ট দেখবেন তখন ওই ট্যাবের অটো রিফ্রেশারটা বন্ধ করে রাখবেন। যেই ট্যাবে বায়ার রিকোয়েস্ট দেখবেন, বারবার বলছি, যেই ট্যাবে বায়ার রিকোয়েস্ট দেখবেন ওই ট্যাবের অটো রিফ্রেশারটা বন্ধ করে নেবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যে চিৎকার করছি শুনতেছি আপু? অটো রিফ্রেশার অফ করে নেবেন। আরেকটা হচ্ছে, আরেকটা এক্সটেনশন আছে যেটা দিয়ে বায়ার ডিটেইলটা দেখতে পাবেন, কারণ আপনারা ওই এক্সটেনশন যদি অ্যাড না করেন তাহলে হচ্ছে বায়ারকে, আমাকে কথাটা, কেউ একটা মানুষ নাই যে একটা লাইন আমাকে কমপ্লিট করতে দেয়। একটা লাইন কমপ্লিট করার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন অটো রিফ্রেশারটা কখন অফ করব বলছি? ধরেন শুভ্রত এখন যে ট্যাবের উপরে অটো রিফ্রেশারটা নিচ্ছে, মানে ফাইবারের ট্যাবের উপরে শুভ্রত অটো রিফ্রেশার দিচ্ছেন এখন, কিন্তু যখন বায়ার রিকোয়েস্টের জন্য আপনি ফাইবারের ট্যাবে ঢুকবেন নতুন আরেকটা ট্যাব ওপেন করে নেবেন, বুঝছেন? দেন এই যে সুব্রত দেখেন এখন এই ট্যাবটার উপরে, সুব্রত কিন্তু এখন এই ট্যাবটার উপরে অটো রিফ্রেশারটা সেট করছে, তাই না? কিন্তু আপনি যখন বায়ার রিকোয়েস্ট দেখবেন তখন এই মোড়ে ক্লিক করে, বায়ার রিকোয়েস্টে ক্লিক করে হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব দিবেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে ওপেন ইন এ নিউ ট্যাব দিবেন, নিউ ট্যাব দিলে এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল না এখন আপু, এই ট্যাবের উপরে কিন্তু রিফ্রেশার নেই, এই ট্যাবের উপরে কিন্তু কোনো রিফ্রেশার নেই, রিফ্রেশার আছে কিন্তু এই যে ফাইবার স্ল্যাশ কর্মকার এইটাতে, ওর কিন্তু এখন এইটার উপরে কোনো রিফ্রেশার নেই। এই ট্যাবে গিয়ে আপনি বায়ার রিকোয়েস্ট দেখবেন, কারণ 15 মিনিট পর পর যদি এই ট্যাবের মধ্যে আপনি দেখেন বায়ার রিকোয়েস্ট, তাহলে 15 মিনিট পর পর রিফ্রেশ হবে, আপনার বায়ার রিকোয়েস্ট চলে যাবে। আর এই ট্যাবে ততক্ষণ দেখতে পারবেন যতক্ষণ না আপনি রিফ্রেশ না করেন, বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন আপু অটো রিফ্রেশার কেন আমি দিব? অটো রিফ্রেশার দিব কারণ হচ্ছে আমরা যে কোনো একটা ট্যাবে যদি হাফ এন আওয়ার বা 15 থেকে 20 মিনিট অ্যাক্টিভ না থাকি, তখন ওই পেজটা আমাদেরকে, ওই ট্যাবটা আমাদেরকে অফলাইন দেখায়। সো ফাইবারে আপনার হয়তো মোবাইলে বলবেন, আপু আমি মোবাইলে অ্যাপটা ইনস্টল করেছি, আমি পিসিতে দিয়ে রেখেছি, কিন্তু আমাকে কেন অফলাইন দেখাচ্ছে? কারণ হচ্ছে এইটা রিফ্রেশ হচ্ছে না, আপনার কার্সর নড়ছে না, এখানে কোনো কাজ হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনাকে অফলাইন দেখাবে। যত বেশি অফলাইন থাকবেন তত বায়ার রিকোয়েস্ট পাওয়া কমে যাবে। যারা বলবেন আপু বায়ার রিকোয়েস্ট পাচ্ছি না, এখন অরিজিনাল ফাঁকিবাজগুলিকে ধরা যাবে, কে অ্যাকচুয়ালি কাজ করতে চান, কারণ যারা কাজ করতে চায় তারা নিজেদেরকে অনলাইন রাখবে, যারা কাজ করতে চায় না তারাই অফলাইনে থাকবে, এবং তাদের কমপ্লেইন আসবে, আপু আমি বায়ার রিকোয়েস্ট পাই না, আপু আমার বায়ার রিকোয়েস্ট চলে যায়, আপু বায়ার রিকোয়েস্ট এইটা হয়, আপু বায়ার রিকোয়েস্ট এই টাইমে পাই না, এই কথাগুলি তারাই বলবে যারা হচ্ছে অনলাইনে থাকবে না। নিজের এসে দেখতে হবে ওই ট্যাবে দিয়ে রাখলে আপনার অ্যাকাউন্টটা অনলাইন থাকবে, ওইখানে বায়ার রিকোয়েস্ট দেখাবে না, কারণ যত বেশি অনলাইন থাকে তত বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়, বায়ার রিকোয়েস্ট আপনার প্রোফাইলে আসবে না, আপনাকে গিয়ে গিয়ে চেক করতে হবে বায়ার রিকোয়েস্ট। এখন আমরা বিডি জবস এর অ্যাকাউন্ট খুললে বিডি জবস এর ওখান থেকে কি আমাদেরকে দেখায় না? আমরা বিডি জবস এ গিয়ে গিয়ে দেখি, গিয়ে গিয়ে দেখি, ঠিক আছে?
আপু অটো রিফ্রেশার কি এটা? একটা মিনিট ভাইয়া একটু আমার আচ্ছা আমি একটা ই করছি এই যে এটা কিনা একটা মিনিট একটু হ্যাঁ জি ভাই বলেন অটো রিফ্রেশার আমি যেটা এখানে ই করছি এটাই তো হ্যাঁ ভাইয়া আচ্ছা বায়ার রিকোয়েস্টের আহাত যেটা বলেছেন যে অটো রিফ্রেশার দিয়ে চলে গেলেন ঘুমিয়ে গেলেন বায়ার রিকোয়েস্ট আসবে কিভাবে পাবেন বায়ার রিকোয়েস্ট আপনি যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ বায়ার রিকোয়েস্ট আপনি দেখতে পাবেন না বায়ার রিকোয়েস্টের জন্য অলওয়েজ আপনাকে ক্লিক করে দেখতে হবে মোড়ে মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট অলওয়েজ আপনাকে ক্লিক করতে হবে বায়ার রিকোয়েস্ট আপনার চোখের সামনে কখনো আসবে না বুঝতে পেরেছেন জি আপু আর প্রোফাইল অনলাইন রাখার কারণ হচ্ছে প্রোফাইল অনলাইন রাখলে আমি বায়ার রিকোয়েস্ট বেশি পাব প্রোফাইল অফলাইন রাখলে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় না প্রোফাইল অনলাইন রাখলে পাওয়া অনলাইন রাখলে বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় দ্যাটস ওয়াই আমি অটো রিফ্রেশার দিয়ে অনলাইন রাখবো আর আজকে থেকে যারা ফাইবারে গিগ পাবলিশ করে ফেলেছেন সবাইকে বলছি সবাই তাদের মোবাইলের যত অ্যাপস আছে এখন বললেই বলবেন আপু আমার মোবাইলে তো জায়গা নাই আপু আমার মোবাইল তো স্লো হয়ে যায় সমস্ত তাবৎ দুনিয়া ডিলিট করে ফেলে ডিলিট করে ফাইবার অ্যাপটাকে ইনস্টল করে গুগলে লিখলে ফাইবার চলে আসবে আমি করছি আপু মোবাইলে গুগলে ফাইবার লিখলে ফাইবার চলে আসবে ফাইবার অ্যাপটাকে ইনস্টল করবেন এখন আসেন বায়ার রিকোয়েস্ট কি বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় এখানে যখন বায়ার রিকোয়েস্ট আসবে বায়ার রিকোয়েস্ট আসলে এখানে ডেটটা থাকবে এখানে বায়ারের নাম বা কিছু এখানে হচ্ছে বায়ার কাজের ধরন এই জায়গায় বায়ারের কি কাজ করতে হবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে না প্রোফাইলে কানেকশন বাড়াইতে হবে না প্রোফাইল বিল্ড আপ করে দিতে হবে প্রোফাইল রিঅ্যারেঞ্জ করতে হবে ইচ এন্ড এভরি ডিটেল বায়ার এখানে দিয়ে দিবে এখানে হচ্ছে অফার অফার মিন্স হচ্ছে বায়ার কত ডলারে কাজটা করাতে চায় ডিউরেশন বায়ার কত দিনে সরি না এই অফারটা হচ্ছে কতজন অফার পাঠিয়েছে এই অফারটা হচ্ছে কতজন অফার পাঠিয়েছে সেটা দেখতে পারবেন আর ডিউরেশন হচ্ছে কত দিনে বায়ার এই কাজটার একটা টাইম ডিউরেশন দিয়েছে আর এই যে এখানে বাজেট বাজেটের জায়গায় বায়ার কাজটা কত দিনে কত বাজেটে কত ডলারে বায়ার কাজটা করাতে যাচ্ছে এবং লাস্টে এখানে এসে দেখবেন সেন্ড অফার বায়ার রিকোয়েস্ট যখন দেখবেন এই যে এখন যেখানে মার্ক করব আমি এই জায়গায় এসে আপনারা দেখবেন সেন্ড অফার বলে একটা অপশন পাবেন এখানে সেন্ড অফারে যাবেন সেন্ড অফারে যাওয়ার পরে বায়ার রিকোয়েস্টের জন্য অফার প্লেস করতে হয় অফারে কি লিখবেন অফারে কখনো আমি এই কাজ করেছি আমি এভাবে করি তুমি এটা করো আমি এটা এত বছর কাজ করছি আমার এই এক্সপেরিয়েন্স আছে দরকার নেই কিচ্ছু না হ্যাঁ হাই হ্যালো তার নামটা ওই যে বললাম আরেকটা এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা যখন আপনি পিসিতে সেট করে নেবেন আমার মনে নাই এটা মেবি ফাইবার বায়ার অ্যাড্রেস কি যেন এরকম তাই না সাজ্জাদ ফাইবার বায়ার অ্যাড্রেস অর ফাইবার বায়ার নেম কি যেন একটা তাই না জি দিচ্ছি আমি এখনই বলছি ফাইবার রিকোয়েস্ট মেসেজ আপু ফাইবার এর স্পেলিং মিস্টেক ফাইবার রিকোয়েস্ট মেসেজ ই ডাবল আর না সরি ফায়ার ডিটেইলড ফাইবার ডিটেইলড বায়ার রিকোয়েস্ট ফাইবার এর পর স্পেস হবে
ওই যে নিচে ছিল তো আরে বাবা রে এই যে নিচে দেখা যাচ্ছে হ্যাঁ এইটা অ্যাড করেন এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন এইটা এইটা আর এইটার নিচেরটা এই যে ফাইবারলিটিক্স সেলারের এটা আর একটা হচ্ছে হ্যাঁ ওইটা এই দুইটা এক্সটেনশন অ্যাড করে নেবেন এই টোটাল তিনটা এক্সটেনশন আপনারা আপনাদের পিসিতে অ্যাড করে নেবেন অন্য যত এক্সটেনশন আছে ডিলিট করেন যারা ফ্রিল্যান্সিং করতে চান আর যারা করতে চান না তাদেরকে আর বলার কিছু নাই আপু ডিলিট করতে হবে কেন কারণ হচ্ছে ভাইয়া এখন যদি আমি বলি আপু জিজ্ঞেস করলে আপু অনেক এক্সটেনশন তো এই এক্সটেনশন কি অ্যাড করাই লাগবে প্রয়োজনীয় কিন্তু গিয়ে দেখবেন কি আপুদের মোবাইল আছে ইউক্যাম আর ভাইয়াদের মোবাইল আছে পাবজি বুঝছেন জি আপু পাবজি নতুন করে যোগ করতে যাচ্ছি পাবজিটাকে আপনি নতুন করে যোগ করতে যাচ্ছেন ঠিকই আছে আপনাদের থেকে এটা আশা করা যায় ওই যে বলেছিলাম আমার এই ব্যাচ যতটা না ভালো এই ব্যাচের তিন নাম্বার হাত তত বেশি আমার চিটং মানে সিটিজি 103 সিটিজি 105 খাগড়াছড়ি 101 সরি খাগড়াছড়ি 566 আর হচ্ছে বান্দরবন 547 এই চারটা ব্যাচের মধ্যে তিন নাম্বার হাত অ্যাভারেজে করলে আমি হয়তো পাঁচজনকে বের করতে পারবো কিন্তু আল্লাহর রহমতে সিটিজি ডিএম 934 ব্যাচে আমি দুইটা হাতওয়ালা মানুষ পাঁচজন খুঁজে পাবো না সবার তিন হাত আপু আমার দোষ নেই তো সবার তিন হাত হ্যাঁ ঠিকই আছে সেটা তো এই যে সবাই একসাথে কিভাবে সবাই একসাথে কিভাবে এই জায়গায় এসেছেন সেটা আমি জানি না সব তিন হাতওয়ালা কেন আমার কাছে আসে সবাই লেজেন্ড আপু আরে লেজেন্ড আপনারা যদি এখন $200 আর্ন করতেন তাহলে আমি হয়তো বলতাম দুই মাস নাসিকে $200 আর্ন করছে এদেরকে লেজেন্ড বলা যায় নিজেদেরকে লেজেন্ড বললে লেজেন্ড ওয়ার্ডটার অপমান করা হয় এটা বুঝেন আপনারা আপু আপনি সৌভাগ্যবান যে আপনি আমাদের মতো ফলোয়ার পাইছেন ভাই মে তখন আপু বলতেছে তো মাল্টি লেজেন্ড তাও বলতেছে লাইভ এর মধ্যে মানে একদম সিটিজি ডিএম 3934 শেষ একদম লাইভ ভাই আমাদের এত সুনাম এত সুস্থ সুনাম লাইভ এর মধ্যে তাও না একটা পদ আছে না না হয় কুখ্যাত না হয় বিখ্যাত আমরা তো একটা না একটা আছি তো আমরা মাঝখানে ঝুলে নাই কথা হচ্ছে আমরা মাল্টি লেজেন্ড শুনেন আপু এখন সবগুলোর কথা বের হচ্ছে হ্যাঁ এখন সবগুলোর কথা বের হবে তো সারা ক্লাসে ডেকে এদেরকে পাওয়া গেছে এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি চিৎকার করছি পাওয়া গেছে এদেরকে আমার পাশের বাসার মানুষ আজকে এসে আমার এই চিৎকারের আপনাদেরকে এভাবে নাম ধরে ধরে চিৎকার করি দেখে আমার পাশের বাসার মানুষ আজকে ক্লাস যখন শুরু করছি সে কতক্ষণ হিন্দি গান বাজাইছে কতক্ষণ একদম ঠিক আমার মানে আমার আমার রুমের জানালা এবং ওনার বেলকনি হচ্ছে পাশাপাশি উনি ওনার বেলকনির মধ্যে সাউন্ড বক্স দিয়ে হচ্ছে গান বাজাইছে কতক্ষণ বাংলা গান কতক্ষণ হিন্দি গান তারপরে সে হচ্ছে ওয়াজ ছাড়ছে বাধ্য হয়েছে আমি জানালাটা বন্ধ কিন্তু দোষ তো আপনাদের কারণ আপনাদের জন্য আমার চিৎকার করতে হয়েছে ওনাদের সমস্যা হয় ওনারা ওনাদের সমস্যাটা আমাকে বুঝাইছে আরো দুই দিন আমাকে ডেকে বলছে হ্যালো ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম আমি চিন্তা করছি কে আমাকে ডাকে আপনারা তো ডাকেন না পরে মাথা ঘুরিয়ে দেখি ওই পাশ থেকে ডাকতেছে ম্যাডাম জানালাটা বন্ধ করেন ঘুমাইতে পারি না বুঝছেন আর এখন আপনাদের সবগুলির মুখে বুলি ফুটছে আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদেরকে মানে মানুষ পাটিসাপটা পিঠা খায় না শীতের দিন আসছে পাটিসাপটা পিঠা কি দিয়ে বানায় ক্ষীর দিয়ে ক্ষীর কি দিয়ে হয় জানেন দুধকে জাল দিতে 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 মানে অনেকক্ষণ চুলায় বসানোর পরে ওটা আস্তে 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 লাল হয়ে যায় এবং কমে যায় কমে ক্ষীর ক্ষীর হয় ওই ক্ষীরটা দিয়ে হচ্ছে পাটিসাপটা পিঠানো পিঠা বানায় আপনাদেরকে যদি বাজার থেকে লজ্জা সরম 10 কেজি কিনে এনে লজ্জার ক্ষীরসা করে তারপরে ওই ক্ষীর দিয়ে আমি যদি পাটিসাপটা পিঠা বানায়ও খাওয়াই তাও আপনাদের লজ্জা হবে আপনার একদম গাছের আগে উঠে গেছেন গাছের আগে কারা উঠে জানেন কারা আপু
বানর বাদর আপু আমার বাসায় আছে ইয়েস আপনাদের বাসায় থাকবে সমস্ত বানর আপু সাজ্জাদ ভাই নিজেই একজন আমি পালি আপনারা ছোট বাচ্চা নাকি আমার জি আচ্ছা ভাইয়া বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় বায়ারকে ফার্স্টে হচ্ছে আমরা এই যে ফাইবারে বায়ার ডিটেইলটা দেওয়ার কারণে আপনি এখন বায়ারের নামটা এখানে দেখতে পাবেন এই নামটা দেখলে আপনি ট্রাই করবেন ফাইবারের এই বায়ারের নামটাকে পাশে আরেকটা ট্যাব ওপেন করে দেখতে যে এইটাই কি বায়ারের নাম না এইটা হচ্ছে বায়ারের ইউজার নেম যাই থাকুক সেখানে তাকে হ্যালো হাই ইভিনিং মর্নিং নাইট কিছু একটা বলে সম্বোধন করেন সম্বোধন করে তাকে বলেন তোমার এই কাজটা আমি পারি এই কাজটা আমি বুঝতে পেরেছি তুমি কি চাও এই এই ডিটেইলটা মানে তার কাজের ডিটেইল মানে ডিটেইল মিন্স হচ্ছে ইনফরমেশন দিবেন যে আমি এই কাজটা পারবো এবং এই কাজটার জন্য এই এই কাজ করতে হবে কিন্তু এক্সাক্ট ওয়েটা বলে দিবেন না মানে হচ্ছে যে আমরা কোথাও গেলে আমাদেরকে টেস্টি টেস্টের জন্য একটুখানি খেতে দেয় না বাকি খেতে হয় না তুমি চাইলে স্যাম্পলটা আমার গিগ ভিডিওতেও দেখে নিতে পারো যদি আপনার ফেসবুক পেজ রিলেটেড হয় বা ইনস্টাগ্রাম রিলেটেড হয় আর যদি ওই টাইপের রিলেটেড না হয় তাহলে বলবেন যে আমার স্যাম্পল আছে তুমি যদি চাও আমি তোমাকে আমার স্যাম্পল দিতে পারি বলে তারপরে নিচে আসবে নিচে এসে অলওয়েজ খেয়াল করবেন যে বায়ার যা প্রাইস দিবে এটা ফাইবারের নতুন সিস্টেম এসেছে বায়ার যা প্রাইস দিবে এবং বায়ার যা টাইম দিবে ডিউরেশন আপনি যদি দেখেন যে ওই কাজটা করতে ফাইবার $5 দিল বায়ার $5 দিল কিন্তু আপনি জানেন ওই কাজটা মিনিমাম $30 কাজ আপনি কখনো $30 দিবেন মানে আপনি $5 কখনো অফার পাঠাবেন না কেন পাঠাবেন না তার কারণ হচ্ছে $5 অফার পাঠালে বায়ার কখনো করাবে না কারণ বায়ার জানে যে এই কাজটা যদি $5 সে যদিও পাঠাইছে কিন্তু কাজটা $5 না আপনি কাজটা পাওয়ার জন্য $5 করবেন তার মানে হচ্ছে আপনি কোয়ালিটিফুল কোনো কাজ তাকে করে দিবেন না এবং আপনি প্রফেশনাল না দ্যাটস ওয়াই বায়ার সবার ফার্স্ট আপনাকে রিজেক্ট করবে আবার এখানে কথা হচ্ছে $30 কাজ বায়ার $5 দিছে কারণ আপনি যদি $30 দেন তাও বায়ার আপনাকে কাজ দিবে না কেন কারণ তার বাজেট যদি অ্যাকচুয়ালি $5 হয় সে কখনো $25 সে কখনো $30 যাবে না সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কিভাবে বুঝবেন এই জন্য এই কাজটা কখনো ওকে জয়দেব ভাইয়া এই জন্য এই কাজটার জন্য কখনোই আপনারা কোনো জোর সংখ্যা বা 5 or 0 এইরকম কোনো সংখ্যার বাজেট বায়ারকে দিবেন না কি টাইপের বাজেট দিবেন $31 $29 $27 তারপরে হচ্ছে $23 $21 আসলে গেছে যেন বিজোড় সংখ্যা কি না বিজোড় সংখ্যা দিলে তো পাঁচও বিজোড় পাঁচ দেয়া যাবে ও কেন আচ্ছা এখন হচ্ছে কেন দেখেন এখানে যারা আছে সবাই কেউ কখনো $21 পাঠাবে না হয় $20 না হয় $25 পাঠাবে এই যে আপনি 21 23 সংখ্যায় পাঠাচ্ছেন এটা এরকম একটা সংখ্যা যেটা একটু অড সংখ্যা এই অড সংখ্যাটা বাইরের চোখে যখন পড়বে আচ্ছা সবাই এভাবে দিল ও এভাবে দিল কেন দেখি তো এই যে দেখি তো মানে তাকে ইমপ্রেস করার জন্য আমরা এই অ্যামাউন্টটা দিচ্ছি বাইরের চোখে পড়ার জন্য বসো মিন্টুদা বসো কথাটার মানে বুঝতে পেরেছেন যিনি আমাকে কেন জিজ্ঞেস করেছিলেন সবার মাঝে আপনারা কেন সুলতানা রাবেয়ার ক্লাস করেন ভালো লাগে ক্লাস কেন ভালো লাগে সুন্দর করে বোঝান আমি তো আপনাদের অনেক বকি লাইভে আপনাদেরকে এই যে ইনসাল্ট করি আপনাদেরকে নির্লজ্জ বলি তারপর আপনারা কেন আমার কাজ করেন বা যারা আমার লাইভ দেখে তারা কেন দেখে আপু আপনি তো আমাদেরই আপু ফার্স্ট দিন তো আমি আপনাদের আপু ছিলাম না আজকে 20 দিন পরে 22 দিন পরে আমি আপনাদের আপু হতে পারি ফার্স্ট দিন সেকেন্ড দিন তো আমি আপু ছিলাম না আপনাদের সাথে তো আরো অনেকেই ছিল কই তারা তো নাই আমার কাছে আপনারা কেন আছেন আপু আপনার সব পর কিছুই বোঝা যায় ক্লিয়ারলি আমাদেরকে বুঝান প্লাস অনেক বেশি সময় দেন আপনার সব সব কিছু মিলাইয়ে আপু আপনার বোঝানোর স্কিলটা ভালো আচ্ছা কিন্তু আমরা তার বায়ারকে বুঝাইতে পারতেছি না আমি আপনারা যেভাবে দেখতেছেন আপনারা আমার ক্লাস করছেন বলে আমার এই ডিটেইলটা জানেন তো আপনাদেরকে আমার মানে বায়ারকে তো আপনারা এই ডিটেইলটা বুঝাতে পারছেন না সেক্ষেত্রে কি করতে হয় বায়ারকে ওই রকম পরিমাণ অড সংখ্যা দিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন যাতে বায়ারের চোখে পড়ে
100টা বায়া রিকোয়েস্টের মধ্যে ম্যাক্সিমাম দেখবে 15, ম্যাক্সিমাম দেখবে 20, 10, কাউকে দেখবে না 21, 27, 29 এরকম পাঠাইতে, কারণ তার কিউরিসিটি হবে এটা যদি মানে $30 কাজ হয় সে $29 কেন দিত, সে হয়তো 30 দিত, হিসাবটা বুঝছেন? এই যে তার মধ্যে একটা কোশ্চেন জাগালো, তাতে কি হবে সে অ্যাটলিস্ট এসে আপনার এই যে মেসেজ বক্সটা দেখতে পাচ্ছেন, মেসেজ এই যে মেসেজ একটা বক্স মার্ক করেছি দেখতে পাচ্ছেন, মেসেজ বক্সে এসে তারা আপনাকে ইনবক্সে এসে একটা হলেও নক করবে, এবং এটাই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট প্রথম অবস্থায়, কারণ হচ্ছে বায়ার যত নক করবে তার মানে তত মানুষের কাছে অ্যাজ এ সেলার আপনি পরিচিত হচ্ছে, দরকার নাই আপনার কাজের, আপনার পরিচিতি দরকার প্রথম অবস্থায়, দরকার না? জি আপু, সেলার হিসেবে পরিচিত হচ্ছে, এবং এখানে যখন বায়াররা আপনাকে নক করতে থাকবে এবং ডেইলি যখন এই 10টা অফার আপনি পাঠাবেন, অটোমেটিক্যালি ফাইবার বুঝবে যে না এই লোকটা কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে, সে তখন নিজে থেকে আপনার গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে, সে নিজে প্রমোট করবে, ফাইবার নিজে যখন প্রমোট করবে, দেখেন টপ রেটেড সেলারের নিচে ফাইবার চয়েস বলে একটা কথা দেখতে পেয়েছিলেন? জি আপু আমি দেখছি, কারণ হচ্ছে ফাইবার তাদেরকে চয়েস কিভাবে করে, তারা চেষ্টা করে যায়, এই যে দেখেন নিউ সেলারের নিচে দেখবেন, এই এটার নিচে দেখবেন, ওটার নিচে দেখবেন, এটার নিচে ফাইবার নিজেদেরকে প্রমোট করে, ফাইবার নিজে থেকে প্রমোট করবে, ফাইবারের কাছে নিজে থেকে প্রমোট হওয়ার জন্য এই দুইটা কাজ আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, বুঝতে পেরেছেন? জি জি আপু। এখন বায়ার রিকোয়েস্ট যদি ইনস্ট্যান্ট না থাকে আমার দ্বারা দেখানো সম্ভব, কিন্তু বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হবে, ফরম্যাট কি সেটা আমি বলে দিতে পারি। এখন কথা হচ্ছে বায়ার রিকোয়েস্টের ফরম্যাটটা আপনাকে গুছিয়ে নিতে হবে, কিন্তু টেমপ্লেট রেডি করা যাবে না, টেমপ্লেট রেডি করা যাবে না, কারণ দেখবেন আপনার দুই মিনিটের মধ্যে আপনার 50টা বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড হয়ে গেছে, 50টা অফার সেন্ড হয়ে গেলে আপনার মনে হবে 50 জন পাঠিয়ে দিয়েছে, আমি তো নতুন, আদৌ কি আমি কাজ পাবো? আপনি কাজ পাবেন, কারণ 50টা যখন দিবে তারা টেমপ্লেট দিয়েছে, দুই মিনিটে কারো দ্বারা লেখা সম্ভব না, সেটা তো বুঝেন? জি আপু জি আপু। টেমপ্লেট তারা মানে কপি পেস্ট করে দিয়ে দিয়েছে, কপি পেস্ট করে দিয়ে দেওয়ার কারণে বায়ার তাদেরকে কখনো হায়ার করবে না। ফাইবারের নতুন একটা সিস্টেম এসেছে, আমরা যখন শিখেছিলাম তখন আমাদেরকে বলা হতো 5 থেকে 10টার মধ্যে বায়ার রিকোয়েস্ট পাঠানো, দেখেন যদি 10টা পাঠাইছে তাহলে আপনি পাঠান, এর বেশি পাঠাইলে আপনি পাঠাবেন না। কিন্তু এখন ফাইবার যেটা করে, এত পাঠানোর কারণে ফাইবারের যেই জিনিসটা হয়, ফাইবার এখন শাফেল করে, মানে হচ্ছে যে ফার্স্টে পাঠাইছে তারটাই যে ফার্স্টে যাবে এরকম না, এমনও দেখা যায় 150 বায়ার রিকোয়েস্ট গেছে, যে 150 নম্বরে পাঠাইছে তারটাই ফাইবারের কাছে, মানে তারটাই বায়ার ফার্স্টে দেখতে পাচ্ছে। সো বায়ার রিকোয়েস্ট যদি দেখেন যে কাজটা মোটামুটি বুঝতে পেরেছেন, কাজ নিয়ে নেবেন, দরকার নাই আপনার পারার, আমি যা কথা বলি এখন থেকে তা মাথা ঢুকান, আপনাদের কারো কাজ পারার দরকার নেই, কাজ তো আমি পারি, আমি তো পারি। জি আপু জি আপু, আমি আপনাদের কাজ করব। কিন্তু একটা বায়ার রিকোয়েস্ট যদি বলেন আপু এই কাজটা আমাদের হয় নাই, আপু এই কাজটা আমি পারি নাই, আপু এই কাজটার জন্য আমার তো মনে হয় আমি পারবো না, এই জন্য বায়ার রিকোয়েস্ট পাঠাই নাই, যেই কথাটা যেই দিন বলবেন এর পরের দিন তাকে আমি ক্লাস থেকে বের করে দেব, মনে থাকবে আপু? কোনো বায়ার কোনো কিছুর জন্য নক করলে অলওয়েজ বলবেন আমি পারি, তুমি যা চাও যেভাবে চাও আমি ওইভাবেই কাজটা করতে পারি, বায়ারকে আপনার কাছ থেকে ছুটে যেতে দিবেন, কথাটা বুঝতে পারছেন? হোক সেটা ওয়েব ডেভেলপমেন্টের, হোক সেটা গ্রাফিক্সের, হোক সেটা আমাদের এসইওর, হোক সেটা অ্যাফিলিয়েটের, হোক সেটা লিড জেনারেশনের, হোক সেটা আপনার ইউএক্স ইউআই এর কাজ, হোক সেটা ভিডিও এডিটিং এর কাজ, আমি আপনাদেরকে করে দিই। কিন্তু আপনি বলতে পারেন আপু আমার লাভ কি? আপনার লাভ হচ্ছে আপনার প্রোফাইলে কাজটা জমা হয়ে যাওয়া। এই যে দেখেন না ওয়ার্ডার কিউতে প্রথম দিকে যতগুলি গিগ ওপেন করবেন, এই ফার্স্টের দিকে যতগুলি গিগ ওপেন করবেন প্রত্যেকটা গিগে দেখবেন ওয়ার্ডার ইন কিউ। জি আপু, ওয়ার্ডার কিউতে থাকার কারণে তাদের গিগগুলি র‍্যাঙ্ক করে। তো আপনার যখন ওয়ার্ডার কিউতে থাকবে, অর্ডার যে কোনো অর্ডার কিউতে থাকবে তখন আপনার গিগটাও র‍্যাঙ্ক করবে। এখন অর্ডার কিউতে আনার জন্য তো কাজ তো পেতে হবে, কাজ নেন, কাজ করার দায়িত্ব আমার, ঠিক আছে? জি আপু জি আপু। আই রিকোয়েস্টেড যে ফরম্যাটটা আমি আপনাদেরকে এই যে এখন আজান দিয়ে দিয়েছি, মাগরিবের নামাজটা পড়ে আসেন, ফরম্যাটটা দিয়ে বাকিটুকু আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আপু আজান দিচ্ছেন? হ্যাঁ, সেই জন্যই বললাম মাগরিবের আজানের ওয়াক্ত তো ছোট, গিয়ে নামাজ। জি আপু, নামাজের পরে এসে আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্টের ফরম্যাটটা দেখে নিব, কিভাবে লিখবো, কি লিখবো, কোথায় লিখবো, ওকে?
ওকে আচ্ছা আপু স্ক্রিন শেয়ার করে যান কেউ একজন ব্রেক স্ক্রিন দেন সুব্রত ভাই স্ক্রিন দিয়ে দেন স্টপ স্টপ শেয়ারিং সাজ্জাদ ভাই হ্যাঁ ভাইয়া দেন ব্রেক স্ক্রিন দিয়ে দেন আমি বন্ধ করে দিছি আমি তো বললাম আপনাকে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে
সুব্রত আছেন আপনি? সুব্রত, সুব্রত আছেন? সুব্রত, শুভাশিস কেউ কি আছেন ভাইয়া আপনারা?
প্যাক করেছেন? জি আপু আছি। বাকিটা প্যাক করেছে? হ্যালো জি আপু, করেছি। আপু জি আপু আপু আমার ছবিগুলো দেখছেন? হ্যাঁ ফাইন দেখছি। লাস্ট ছবি ওকে আছে? লাস্ট দিলে না কারণ ফার্স্ট আর তিন নাম্বার মানে ফার্স্ট এন্ড থার্ড, ফার্স্ট এন্ড থার্ড এই দুইটা ছবি হচ্ছে সিমিলার, দেয়া যাবে না। হ্যাঁ 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 ওটা আমি এমনি করছে কি অপশন হিসেবে করছে আর কি। আচ্ছা আরেকটা হচ্ছে আপনাদেরকে একটা সিম্পল জিনিস বুঝাই, হ্যাঁ আমি যখন ক্লাস নিতে থাকি ভাইয়া তখন আমাকে কোনো কিছু দিলে ইনস্ট্যান্ট ওটা রেজাল্টটা চাইবেন না, তাহলে রেজাল্ট খুব ভালো আসবে না। কারণ হচ্ছে ক্লাস নেওয়ার সময় আমার ক্লাসের মাথার মধ্যে তো ক্লাসের জিনিসগুলো ঘুরতে থাকে, তখন হয়তো অত সূক্ষ্ম ভাবে আমি দেখি না। আচ্ছা প্রবলেমটা হচ্ছে কি আপনার হবে, আর আপনার গিগের যে ছবিটা সেকেন্ড ছবি হিসেবে দিয়েছেন, সেকেন্ড ছবির প্রবলেমটা হচ্ছে টপিকগুলি ঠিক আছে কিন্তু টপিকগুলি যেভাবে লিখেছেন মনে হচ্ছে গদবাধা একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছেন। আচ্ছা আপু কিভাবে লিখবো? আচ্ছা আপনি ফ্রি হয়ে আমি রাতের বেলা ইয়া দেখব। আলাদা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক শীট এখানে নাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে আপু। আচ্ছা আমরা চলে এসেছি ফাইবারের স্লাইডটা কারো কাছে আছে এখন? মনে আছে আমি যে একটা ফাইবার স্লাইড দিয়েছিলাম, সুব্রত আপনি পেয়েছিলেন স্লাইডটা? জি আপু মনে আছে, আমি একটু দেখে খুঁজে বের করতে সেটা আছে আমার কাছে। ও ব্রেক স্ক্রিন অফ করে দিব? হ্যাঁ আর কত ব্রেক স্ক্রিন দিবেন, লজ্জা লাগে না এই একটা ব্রেক স্ক্রিন দিতে, চেঞ্জ করেন না কেন আপনারা? আপু একটা পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন দিছিলেন ফাইবারে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আপনারা কবে ব্রেক স্ক্রিন চেঞ্জ করবেন বলেন তো, 22টা ক্লাস একই ব্রেক স্ক্রিন দিয়ে চালাই দিলেন, আপনাদের থেকে নতুন একটা কিছু বের করতে পেলাম না। আপনাদের ক্লাসের থাম্বনেল ক্রিয়েট করে দিল আমাকে আগের ব্যাচ, আপনারা একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারলেন না? আপু থাম্বনেল তৈরি করে রেখে দিছি বাট আপনাকে দেখাইনি, কারণ হচ্ছে যে যেটা দিয়েছেন সেটা তো আপনি পছন্দ করে দিয়েছেন সেজন্য। না আমি পছন্দ করে দিয়েছি ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আমার কাছে আর কোনো অপশন ছিল না। আপু পেয়েছি। না শেয়ার করেন, আমার কাছে সিরিয়াসলি অপশন ছিল না কারণ তখন আমার হাতে এই একটা থাম্বনেলই ছিল, আর ছিল বান্দরবন 547 আর খাগড়াছড়ি 566 এই দুইটা ব্যাচের। এখন ওদের ব্যাচেরটা কি দিব আপনাদেরকে, ওদের বাচ্চা থাম্বনেল দিব আপনাদেরকে? এখন আর সাজ্জাদ কথা বলে না। ভাইয়া এখানে না নিচে যেতে হবে, নিচে নিচে, এখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, এখানে না নিচে নিচে 26-27 দিকে। এখানে গিগের পরে যান, এটা গিগের ব্যাপার, এটা গিগ রেডি, গিগ রেডি এখানে ভাইয়া, গিগ পাবলিশ, এই যে এই যে বাই রিকোয়েস্ট, আগে 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 আগে, এই যে দেখেন মোর, মোর থেকে বাই রিকোয়েস্ট, বাই রিকোয়েস্টে যাওয়ার পরে এই যে বাই রিকোয়েস্ট যখন আসে তখন ব্যাপারটা এরকম হয়। সরি 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 আপু আমি দিতে গেছি এটা, প্লে দিয়েন না একটা একটা করে, ওয়েট করবেন, এটা না এটা না এটা না এটা না, আরো নিচে আরো নিচে আরো নিচে, ব্যাস এখানে এটা নিচেরটা। নেক্সট এই যে দেখেন, একটু জুম করতে পারবেন সুব্রত? জি আপু একটু জুম করে দেন। এই যে দেখেন বায় রিকোয়েস্টের ব্যাপারটা, বায় বায় যান, বায় যান, এই যে বায় দেখেন বায়ারের নাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বায়ারের নাম, এই যে রিকোয়েস্ট, বায়ার কি কাজ করাতে চায় কি, এরকম
বায়ার রিকোয়েস্ট আমরা তিন থেকে চার ধরনের বায়ার রিকোয়েস্ট পাবো। একটা হচ্ছে অরিজিনাল বায়ার যারা তাদের বায়ার রিকোয়েস্ট পাবো, একটা হচ্ছে ফেক বায়ারদের বায়ার রিকোয়েস্ট পাবো, স্প্যামারদের পাবো, আরেকটা হচ্ছে যারা নিজেদের ওয়েবসাইটে ভিজিটর নিতে চায় তাদের বায়ার রিকোয়েস্ট পাবো, আরেকটা পাবো সেলার নামক বায়ারদের বায়ার রিকোয়েস্ট। এখন কথা হচ্ছে আপু কোন বায়ার কেমন, কোন বায়ারটা সেলার, কোন বায়ারটা বায়ার, কে স্প্যামার, কে ওয়েবসাইটে নিতে চায়, আমরা কিভাবে বুঝবো? সেটা কারণ হচ্ছে এই যে দেখেন এখানে লিখেছে না এ ফ্যাশন রাইটার টু রাইট অ্যাবাউট ফ্যাশন রিলেটেড টপিক 500 ওয়ার্ড, দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা এইখানে যখন যাবেন বায়ারকে, আমি বলেছি না বায়ার রিকোয়েস্ট দেখা মাত্র বায়ারের অ্যাকাউন্টের নামটাকে নিয়ে পাশের ট্যাবে ওপেন করে ফাইবারে খুঁজে দেখেন, খুঁজলেই দেখতে পাবেন যার গিগ আছে, যার গিগ আছে, আমার কথাটা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু শুনতে পাচ্ছি। যার গিগ আছে সে সেলার ফাইবারে, সে সেলার হয়ে, আমি বলেছি না আমরা সেলাররা বায়ার হতে পারি, সে সেলার হয়ে বায়ার হচ্ছে, সে সেলার হয়ে এখন নতুন করে বায়াস বায়া মানে সে সেলার ফাইবারে, কিন্তু সে বায়ার হয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। তার রিজন হচ্ছে তিনটা চারটা রিজন থাকতে পারে। ফার্স্ট রিজন, সে হয়তো কাজটার প্রাইজিং জানে না, দ্যাটস ওয়াই আপনার কাছ থেকে প্রাইজিং জানতে আসছে। সেকেন্ড হতে পারে সে হয়তো কাজটা পেয়েছে বিগ বাজেটের একটা কাজ, সে হয়তো সবচেয়ে টাফ পোর্শনটা আপনাকে দিয়ে কম বাজেটে নিউ সেলার করিয়ে নিচ্ছে, বাকিটুকু সে প্রফিট তার, ঠিক আছে। আরেকটা হতে পারে সে হয়তো তার কাছে খুব ভালো অফার লেটার নেই, কারণ একটা বায়ার রিকোয়েস্ট দেখলে মানুষ হুড়মুড় করে 100-150 অফার পাঠায়, সে হয়তো 150টা অফার থেকে একটা ভালো অফার লেটার পাবে। এই তিনটা রিজনে একটা সেলার বায়ার রিকোয়েস্ট পাঠায়, এই তিনটা রিজনে একটা সেলার বায়ার হয়ে বায়ার রিকোয়েস্ট পাঠায়। অফার লেটারের ব্যাপারটা আবার বলেন তো। অফার লেটার হচ্ছে যে আমরা অফারটা পাঠাই না, সেন্ড করি না, তো তখন তো আমাদের একটা ফরম্যাট থাকে, একটা লেটার আকারে থাকে, তাই না? তো অনেক সময় দেখা যায় অনেক সেলার হয়তো তার কাছে খুব ভালো অফার লেটার নাই, সে হয়তো খুব ভালো লিখতে পারে না। যেমন আমাকে যদি বলেন আমি খুব ভালো লিখালেখি পারি না, আমি শব্দের খেলাটা পারি না, তো সেক্ষেত্রে আমি অফার কোথেকে পাবো? এখন দেখা গেল আমি অফার পাওয়ার জন্য আমি একটা কাজ দিয়ে একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, একটা এসইও এর কাজ দিয়ে। মনে করেন আমি এসইও এর কাজগুলি করি, তো আমি যে কাজগুলি করি ওই রিলেটেড টপিকে আমি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, এবং ওইটাতে দেখা যাবে 100-150 মানুষ অফার পাঠাবে না আমাকে, 150 সেন্ড করবে না অফার। এই যে 150 মানুষ সেন্ড করলো মানে কি 150টা অফার লেটার আমার কাছে চলে আসলো, আসলো না? জি আপু। এই 150টা অফার লেটার থেকে আমি একটা অফার লেটার হয়তো আমার নিজের জন্য সিলেক্ট করব, সে ফ্রিতে আপনার অফার লেটার নিয়ে যাচ্ছে। কাস্টা কাস্টা মানে কাস্টাকে দেবে সে ওই 150 জনের কাজ দিবে, সে আপনার অফার লেটার নিতে আসছে, সে কাজ দিবে কেন? সে পরে ফাইবারকে বলবে আমি কাজ দিব না, আমার কাজ আমার সেলার পছন্দ হয় নাই, আমি কোনো ফ্রিল্যান্সার পাই নাই। কাজ তো যে কেউ কেন, আপনারা আপওয়ার্কে কাজ করেন, যে কোনো সময় জব এন্ড করে দিতে পারে না বায়ার? আপওয়ার্কে কাজের সময় কি হয় সাজ্জাদ, বায়ার জব এন্ড করে দেয় না? মানে হচ্ছে জব এন্ড করা মানে কি জানেন? যারা জানেন না তাদেরকে বলছি, জব এন্ড করা মানে হচ্ছে যে বায়ার সাজ্জাদকে হায়ার করলো, হায়ার করার পরে কাজের মাঝখানে সে জবটাকে শেষ করে দিল, মানে ও অর্ডার ক্যান্সেল করে দেয়। আমরা ফাইবারের ভাষায় এটাকে অর্ডার ক্যান্সেল বলি, আর এটা আপওয়ার্কের ভাষা হচ্ছে জব এন্ড বলে, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা এই গেল সেলার নামক বায়ারদের কাজ। আরেক ধরনের বায়ার পাওয়া যায় যারা আসবে নিজেদের ওয়েবসাইটকে, তারা হয়তো টুকটাক কাজও করায় কিন্তু তারা দেখা যাবে যে আপনার ইয়ে করবে তার ওয়েবসাইটে ভিজিটর নিতে। কিভাবে? সে হয়তো তার ওয়েবসাইটের কাজ দিয়ে বলবে হেয়ার ইজ মাই ওয়েবসাইট লিঙ্ক, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিবে, আপনি গিয়ে ক্লিক করবেন, যদি 150 মানুষ অফার পাঠায় 150 মানুষ ওর ওয়েবসাইটে ক্লিক করবে, একই দিনে জাস্ট 10 মিনিটের ডিফারেন্সে 150টা ভিজিটর সে পেয়ে যায়। আপু বায়ার বায়ার রিকোয়েস্টে কি মানে লিংক দেয়া যায়? এটা বায়ার দিতে পারে, ও ওয়েবসাইটের লিংক দিতে পারে, ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারে। এইটা করে হচ্ছে যারা ইউটিউবের ভিউয়ার বাড়াতে চায়, ভিউ মানে ওয়াচ টাইমটা বাড়ায় বা ভিউ বাড়ায়, আর হচ্ছে যারা ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চায়, এই দুইটা কাজের জন্য এখান থেকে এই কাজটা করা হয়। এসইও এর জন্য ভালো কাজ দিবে এটা। কোনটা? যে ফেক ট্রাফিক আনার জন্য। হ্যাঁ ট্রাফিক আনার ধরেন 10 মিনিটে যদি সে 150 ট্রাফিক নিয়ে যায়, ওই দিনের তো কোটা তার পুরা,
সে তো বায়ারকে দেখায়, মানে ধরেন সেই হয়তো সেলার, সে হয়তো এই ওয়েবসাইটের কাজ করে, সে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিল ওয়েবসাইটে পাঠানোর জন্য, আপনি ওয়েবসাইটে চলে গেলেন নিউ সেলার হিসেবে, জানলেন না, তাতে কি হবে? তাতে তার ওয়েবসাইট চলে গেল, সে র‍্যাঙ্কে গেল, সে ডলার কামাইলো, আপনার কি হইলো? কিছুই না, ফাউ ফাউ ঘুরে আসা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এইগুলি বুঝবেন কিভাবে, সে অ্যাকচুয়ালি কাজ করাবে কি করাবে না, সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডান পাশে গিয়ে বললাম একটা নতুন ট্যাব ওপেন করে বায়ারের আইডিটা দিয়ে বায়ারকে খুঁজে খুঁজে দেখবেন, আমরা অ্যাজ এ সেলার, কোনো বায়ার যদি সেলার হয়, কোনো সেলার যদি বায়ার হয়, তাহলে তার ওখানে বায়ারের ফিডব্যাক থাকবে। আমাদের প্রোফাইলে যেমন সেলারের ফিডব্যাক থাকে না, যে বায়াররা আমাদেরকে ফিডব্যাক দেয়, জি আপু, ওরকম বায়ারের প্রোফাইলেও সেলারদের ফিডব্যাক থাকবে। সে যদি অ্যাকচুয়ালি বায়ার হয়ে কাজ করানোর থাকে বা কাজ করায়, তার প্রোফাইলে গেলে অবশ্যই বায়ারের ফিডব্যাক পাবেন, যার প্রোফাইলে গিয়ে বায়ারের ফিডব্যাক পাবেন না, ঠিক আছে? হ্যালো, যার প্রোফাইলে গিয়ে পাবেন না, মানে আমরা সেলার থাকি, আমাদের প্রোফাইলে বায়াররা আমাদেরকে রিভিউ দিয়ে যায় না, বায়াররা আমাদেরকে রিভিউ দেয় না, জি আপু দিয়ে যায়। যখন একটা সেলার বায়ার হয়, তখন মানে বায়ার যখন আমাদেরকে, মানে ফাইবারের প্রসেসটা কি জানেন, বায়ারের রিভিউ দিবে, যে বায়ার রিভিউ দেয়, তখনই বায়ারের রিভিউ আমার প্রোফাইলে শো করে, যখন আমি বায়ারকে রিভিউ দেই, আমার রিভিউটা আবার বায়ারের প্রোফাইলে শো করে, বুঝতে পারছেন? জিনিসটা একটু জটিল না আপু, বুঝতে পারছি। মানে ধর আপনি আমাকে একটা রিভিউ দিলেন, আমি আপনাকে যদি রিভিউ ব্যাক না করি, আপনার রিভিউটা আমার প্রোফাইলে শো করবে না। তো আমার প্রোফাইলে যখন আমি সেলার, আমার প্রোফাইলে যখন বায়ারের রিভিউ থাকবে, একটা বায়ারের প্রোফাইলে ও সেলারের রিভিউ থাকবে, জি আপু, বুঝতে পারছি। যে সেলার আপনাকে বায়ার সে যে কাজের জন্য অফার পাঠালো, সেই সেলার অ্যাকচুয়ালি বায়ার কিনা তার প্রোফাইলে গেলেই দেখতে পাবেন, কারণ তার প্রোফাইলে মাস্ট বি সেলারদের রিভিউ থাকবে, মাস্ট বি নিচে রিভিউ থাকবে অ্যাজ এ বায়ার, মানে সে যে বায়ার, বায়ারের যে সেলার রিভিউ, সেটা তার রিভিউ নিচে গিয়ে পাবেন। কিভাবে? সুব্রত, আপনি একটা অ্যাকাউন্ট, সরি, ফাইবারে যান, আপনি ফাইবারে যান, সুব্রত গিয়েছেন? হচ্ছে ওই যে ফরহাদ ভাইয়ের একটা আইডির নাম আমি আপনাদেরকে বলেছিলাম, আপু আমার মনে নাই, শিওর সাজ্জাদের মনে আছে? ফরহাদ আপু এমন একজন বলেছিলেন, হ্যাঁ ফরহাদ, ওর নামটা কি ছিল? ফরহাদ 8 ছিল না, ফরহাদ 88 ছিল, 88, ফরহাদ 88 লিখে দেয়। আপু এখন হোমে যাব কিভাবে? যে কোন একটা হবে, হোমে যাবেন কিভাবে? আচ্ছা পাইছি, কেন ওইটাতে দিতে হবে? এখন আমি পাচ্ছি না, এটা আসতেছে না, তো সেজন্য, এইটার জন্য তো, এটা ওয়ে না, ওয়ে তো আছে তাই না, ফরহাদ 88 লিখেন, এফ এ ফরহাদ, এফ এ আর এইচ এ ডি, ফরহাদ 88 আসে না, এই নামের বানান ভুল, ও ফরহাদ 06 হবে, ফরহাদ 06 দেন, আসে না, এই নামের বানান ভুল, এফ এ আর হবে, এফ এ আর পাওয়া যাবে, এস এ ডি, জি নিজের নিজের আইডি সার্চ দিলে পাওয়া যায়, আপনি যদি লগইন করে না থাকেন তাহলে পাবেন, আপু আসছে, এটাই পুরো আইডি হচ্ছে ফরহাদ এম, হোল্ড অন, এই যে দেখেন রিভিউ অ্যাজ এ সেলার দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন ও হিসেবে ওকে রিভিউ দিয়েছে, রিভিউ অ্যাজ এ সেলার দেখা যাচ্ছে, রিভিউ অ্যাজ এ সেলারে, জি আপু এই যাবো, হ্যাঁ ও দেখেন 9টা কাজ করে লেভেল 1 সেলার, 9টা রিভিউ নিয়ে ও লেভেল 1 সেলার, এখন বলেন আপু 9টা কাজ করলে কেমনে লেভেল 1, কত টাকা, 9টা কাজ করলে লেভেল 1 কেমনে হয়, কারণ আপনার কাজের কাজের মানে লেভেল 1 হতে গেলে মিনিমাম 10টা কাজ থাকতে হবে, তার মানে হচ্ছে ও সবার রিভিউ নেয় নাই, ও কাজের 9টার বেশি করছে, ও রিভিউ নিছে মাত্র 9টা, বাকিগুলি রিভিউ নেয় নাই, কেন নেয় নাই? কারণ ওর রেটিং কমে যাবে, নিশ্চয়ই বায়ারটা ভালো ছিল না, কোনো কারণে বুঝতে পেরেছে বায়ার ওকে নেগেটিভ রিভিউ দিবে, দ্যাটস ওয়াই ও বায়ারকে দেখেন একটু স্ক্রল করে নিচে আসেন, স্লাইড হোল্ড 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 হোল্ড, এই যে দেখেন ও যে রিভিউটা দিয়েছে না, এই বায়ারটা, এই বায়ারের রিভিউটা ওর প্রোফাইলে শো করার জন্য ফার্স্টে ওকে বায়ারকে রিভিউ দিতে হয়েছে, তারপরে বায়ারের এই রিভিউটা ওর এখানে এসেছে,
বুঝতে পেরেছেন? জি আপু। তো ও যখন বায়ারদের সাথে কাজ করেছে তখন বুঝতে পেরেছে নিশ্চয়ই এই বায়ার আমাকে ভালো ফিডব্যাক দিবে না, তখন ও বায়ারকে রিভিউ দেয় নাই, ওই জন্য বায়ারের রিভিউ এখানে দেখায় নাই। ও কিন্তু কাজ করেছে বেশি, কারণ কাজ যদি বেশি না করতো ওর হচ্ছে কিন্তু ইয়ে হইতো না, আপনার লেভেল ওয়ানে আসতো না। কারণ লেভেল ওয়ান হতে গেলে মিনিমাম 110টা কাজ, মিনিমাম $400 লাগে, 5-star রেটিং লাগে, 90% ওয়ার্ডার থাকা মানে ওয়ার্ডার সাকসেস থাকা লাগবে, অ্যাভারেজ রেসপন্স টাইম 90% থাকা লাগবে। হিসেবটা বুঝতে পারতেছেন? ও ওর রেটিং কমায় নাই, এই জন্য ওর এখানে 9টা রিভিউ দেখতে পাচ্ছেন। এখন একটা জিনিস দেখেন, যেটা হচ্ছে রিভিউ অ্যাজ এ সেলার। রিভিউ অ্যাজ এ সেলার মানে হচ্ছে ও বিক্রি করেছে, ওর স্কিল ও বিক্রি করেছে, দ্যাটস ওয়াই ওর এখানে এসেছে রিভিউ অ্যাজ এ সেলার। দেখতে পাচ্ছেন? এখন স্ক্রল করে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এগুলি হচ্ছে ওকে বায়াররা দিয়েছে। এখন হোল হোল, এই যে রিভিউ অ্যাজ এ বায়ার, দেখতে পেয়েছেন? জি আপু। রিভিউ অ্যাজ এ বায়ার, এই যে দেখেন, রিভিউ অ্যাজ এ বায়ার হচ্ছে ও বায়ার হয়ে যাদের কাছে কাজ করিয়েছে তারা ওকে রিভিউ দিয়েছে। ওই যে বলেছিলাম ও রিভিউ দিয়েছে, ওকে যদি সেলার রিভিউ না দেয় তাহলে ওর রিভিউটা আমার প্রোফাইলে শো করবে না। ওইরকম ও ধরেন এই সেলারকে রিভিউ দিয়েছিল, এই সেলার ওকে রিভিউ দিয়েছে, দ্যাটস ওয়াই ওর সেলারের রিভিউটা এখানে শো করছে। সো বায়ারদের, এটা যদি একটা সেলারের কাজ হয়, সেলার কি বায়ার হয়ে আমাকে হায়ার করবে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যখন আমি ওর প্রোফাইলে এই জিনিসটা দেখব, রিভিউ অ্যাজ এ বায়ার। তার মানে আপু উনি দুইটাতে কাজ করছে, সেলার হয়ে বায়ার হয়ে? হ্যাঁ, উনি দুইটাতে কাজ করছে। তার মানে হচ্ছে ওই যে বললাম একটা সেলার তিন ধরনের, তিনটা কারণে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠায়। এক হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর নেয়, দুই হচ্ছে বাজেট জানেন না, বাজেট জানার জন্য নেয়, তিন হচ্ছে অফার লেটারের জন্য নেয়, চার হচ্ছে সে নিজে কাজ করানোর জন্য নেয়। সে হয়তো বিগ বাজেটের কাজ পেয়েছে, কে পেয়ে ছোট একটা কাজ সেটা হচ্ছে ও আপনাকে দিয়ে করায় নিচ্ছে, ওর বেনিফিট থাকছে। বুঝতে পেরেছেন? এখন ও কিন্তু 4 নম্বর টাইপের সেলার, যে হ্যাঁ ও হয়তো কাজ কারোর কাছ থেকে পেয়েছে, পেয়ে ও কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছে, ও 4 নম্বর সেলার। এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে সে 4 নম্বর সেলার, যখন আপনি বায়ার রিকোয়েস্ট দেখবেন? বোঝা সম্ভব? বোঝা সম্ভব? এই যে নতুন ট্যাব ওপেন করবেন, ওপেন করে যখন তার প্রোফাইলটা দেখবেন, প্রোফাইলে দেখে যদি এসে দেখেন তার এখানে রিভিউ অ্যাজ এ বায়ার আছে, রিভিউ অ্যাজ এ বায়ার অপশনটা আছে, তার মানে না সে অ্যাকচুয়ালি সেলার হলেও সে কাজ দিবে, সে অফার লেটারের জন্য আসে নাই, সে ট্রাফিক নেওয়ার জন্য আসে নাই, সে আমার কাছ থেকে বাজেট জানার জন্য আসে নাই, সে কাজ দেওয়ার জন্য আসছে। কারণ আমরা তো পার ডে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবো, তাই না? জি আপু। আমি যদি একটা ফ্রড মানুষের কাছে পাঠাই দিই আমার তো একটা বায়ার রিকোয়েস্ট কমে গেল। হ্যাঁ, এই জিনিসটা দেখে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো। এটা থাকলে দিব না, না থাকলে বায়ার রিকোয়েস্ট পাঠাবো? এটা থাকলে দিব না, এইটা থাকলে দিব, দিব বায়ার থাকলে দিব, রিভিউ অ্যাজ এ বায়ার যদি না থাকে তাইলে দিব। আচ্ছা, রিভিউ অ্যাজ এ সেলার থাকলে দিব না আর কি? হ্যাঁ, রিভিউ অ্যাজ এ, শুধু যদি রিভিউ অ্যাজ এ সেলার থাকে তাহলে দিবেন না, কারণ হচ্ছে সে আপনাকে দিয়ে কাজ করাবে না, সে আসছে হয়তো প্রাইসিং জানতে, অথবা তার ওয়েবসাইটে অর ইউটিউব চ্যানেলের কাজের জন্য, অথবা আসছে সে আপনার কাছ থেকে অফার লেটার নিতে। আচ্ছা আপু, আমি কি আমার মানে আমার যদি 2-3টা গিগ হয়, ঠিক আছে, 2-3টা গিগ এর জন্য কি শুধু দক্ষ বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে দিনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা গিগ এর জন্য 10টা পাঠাতে পারবেন, 5টা গিগ এর জন্য 10টা পাঠাতে পারবেন, প্রথম অবস্থায় নিউ সেলারে আপনারা 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আচ্ছা আচ্ছা, অলওয়েজই 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। আর আপনাদের লেভেল লেভেল আপ হয়ে গেলে, মানে যখন দেখবেন যে 4-5টা কাজ হয়ে গেছে, তারপর আর বায়ার রিকোয়েস্ট পাঠানো লাগে না, অটোমেটিকলি বায়ার এসে অর্ডার দিয়ে যায়, ওই অর্ডার খুলেইতে পারবেন না, যে বায়ার রিকোয়েস্ট ধরা দূরের কথা, বায়ার রিকোয়েস্ট পাঠাই দিতে সময় পাবেন না আপনারা। এই যে দীপ্ত কিছুদিন আগে শেষ করছে, এই খুব বেশি দিন না, মাঝে বললাম না ওই যে ওদের ল্যাপটপের কাজ, ওদের ল্যাপটপ পাবে ওরা, দীপ্তর নাম বললাম না আমি, কয়দিন হয়েছে দেখেন, এর মধ্যে কিন্তু দীপ্তকে আবার এই যে অর্ডার দিয়ে গেছে বায়ার, বায়ার হচ্ছে ওকে ডিরেক্ট অর্ডার প্লেস করে গেছে। আপু আমার আর সালাদিন ভাইয়ের একটা প্রশ্ন আছে, যদি সালাদিন ভাইয়ের প্রশ্নটা বেশি, সেটা হলো যে ল্যাপটপ একটা একজন ছেলে এবং একজন মেয়ে এক ব্যাচ থেকে পাবে, তাই না? এই কোশ্চেন পরে শুনবো। হ্যাঁ, পরে করবো, পরে শুনবো। আচ্ছা সুব্রত, জি আপু, স্লাইডে চলে যাই। বুঝতে পারছেন যে সেলার হলেও সে যদি বায়ার রিভিউ তার প্রোফাইলে না দেখি তাহলে তাকে আমরা অফার পাঠাবো না। এই যে দেখেন বাজেটের নিচে সেন্ট অফার দেখতে পাচ্ছেন? জি আপু।
এই সেন্ট অফারে ক্লিক করব আমরা। তারপরের স্লাইডে যান, এই যে তারপরের স্লাইডে গেলে সেন্ট অফারে গেলে এই যে এরকম একটা অপশন আসে ডেলিভারি টাইম, এর আগের অপশনটাতে যান। আচ্ছা এটা পুরোটা আসে না, এর পরেরটাতে যান, এর পরেরটাতে যান। আচ্ছা আসবে আপু, একটু জুমটা কমাই দি। হ্যাঁ জুমটা কমাই দেন। হ্যাঁ এই যে আসছে, এর পরেরটাতে, এর আগেরটাতে, আগেরটাতে যান, আগেরটাতে, এর আগেরটাতে তো অর্ডার, এর পরে, এটার পরে যান। না সেন্ট অফার না, এটা কাস্টম অফারের জন্য দিছে। আচ্ছা সেন্ট অফার হলো এটা হবে, সেন্ট অফার যদি যায় ওইখানে এই যে এইটাই যাবে। ভাই একটু জুম করে উপর থেকে নিচ পর্যন্ত দেখান, দেখেন আপনার একটা গিগ আছে। এখন আমাদের কাজের ধরনের উপর আমাদের গিগ গুলি সিলেক্ট হবে, আর আপনি গিগটা সিলেক্ট করতে পারবেন যে কোন কাজটা কোনটার উপরে পান, ঠিক আছে? যখনই যে বায়ার রিকোয়েস্ট পাবেন ইনস্ট্যান্ট আমাকে নক করবেন, আমি অ্যাট লিস্ট আপনার সাথে মেসেঞ্জারে হলেও এসে আপনার একটা বায়ার রিকোয়েস্ট আমি পাঠিয়ে দেখাবো। তাহলে কি হবে, আপনার এই প্র্যাকটিসটা হয়ে যাবে কিভাবে পাঠাতে হয়। এখন যদি ধরেন ইমন থাকতো, ইমন তো আজকে একটু ব্যস্ত, বা এখন যদি অন্য কেউ থাকতো যার অ্যাকাউন্টে, আচ্ছা ভাইয়া আপনি আপনার অ্যাকাউন্টটাকে একটু রিফ্রেশ করেন তো, দেখেন তো একটা বায়ার রিকোয়েস্ট পান কিনা। আমরা তাহলে একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আপনাদের দুজনের তো 24 ঘন্টা হয় নাই ভাইয়া। জি আগে রাতের পর থেকে হবে আর কি, আজকে উপরে তো আসছিল তো। ঠিক আছে।